আপনার দেশের কি নাই এই আপনাদের এই ভারতের একজন একজন মানুষ ব্যস্ত সে বাদাম বাংলাদেশে যে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম কথা কয় না উরি বাবারে আমার বাংলাদেশের টিকরকের 18 বছর 16 বছরের ছেড়িরা এই ইন্ডিয়া চলে আইছে বাদাম চাচার সাথে নাচানাচি করার জন্য এ ভাই কথা বলেন না কেন এই বাদাম চাচার নিয়ে কত মাতামাতি হইল মিডিয়ায় তারপরে ফেসবুক দুনিয়ায় এখন আর কেউ মাতামাতি করে তার মানে বাদাম বাদাম গান কি শেষ কিন্তু কোরআনের মোসা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে কোরআনের মোসা কোরআনের আলো কেউ নিবাতে পারবে না কোরআনের আলো যদি কেউ নিবাতে চায় তারাই নিবে যাবে আল্লাহর কোরআনের আলো আমার আল্লাহ পাড়িয়ে দেবে কথা বলো ঠিক কি না কোরআন 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 নাজিল করেছেন কে কোরআনের হেফাজতে দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন 30 পারা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ এই কোরআনের সাথে যদি কেউ বিয়াদবি করে কোরআন ওয়ালাদের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে তারাই ধ্বংস হবে আমার ভাইরা কোরআন ওয়ালাদেরকে কোরআনের আলোকে কোনোদিন নিবাতে পারবে না আমার নবী এই কোরআনের দাওয়াত দিয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণ আমার নবী মার খেয়েছি সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে আবু যায়েদ উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরা কত অত্যাচার নির্যাতন করেছে আমার ভাইরা আবু যায়েদ উতবা সাহেব ওলীদ ইবনে মুগীরা যত বেশি কোরআনকে নিবানোর চেষ্টা করেছে কোরআনকে বন্ধু করার চেষ্টা করেছে আমার আল্লাহ কোরআনের আলোকে আরো বাড়িয়ে দিয়েছে এই পৃথিবীতে অনেকে চায় না যে কোরআন প্রচার হোক অনেকে চায় না কোরআন শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হোক মানুষ চায় না কোরআন পড়ে মানুষ আল্লাহর পথে ফিরে আসুক জান্নাতের পথে ফিরে আসুক কিছু মানুষ আছে কোরআনকে বন্ধ করতে চায় বলুন আছে না নাই আমি আপনাদের দেশের কথা বলবো না আমার দেশের কথা বলে যাই আমার দেশের কিছু নাম করা স্কলার যারা কোরআনের তাফসির শুধু বাংলাদেশ নয় আপনাদের এই ভারত ভারতে এসেও আপনারা কোরআনের তাফসির করেছে আমার ভাইরা আপনারা কোরআনের হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে তাদেরকে বিনা দোষে জেলে কারাগারে আটকা রাখা হয়েছে সত্য না মিথ্যা কোন দোষ না তাদের খোঁজ নিয়ে দেখেন তাদের কোন দোষ নাই একটাই দোষ তারা কোরআনের সত্য কথা বলেছে আপনাদের এলাকায় কাউয়া আছে নাকি কাউয়া আপনারা কাউয়া বলেন না কাক বলেন আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন দেখবেন কাক এসে এরকম করে কথা কয় না করে কি করে না হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলি ছো দিয়ে নিয়ে চলে যায় এরপরেও কেউ বলে না কেই কাউ কাক দুই তিনটে ধর দিয়ে খাঁচার ভিতরে আটকে রাখ চিড়িয়াখানায় সাজায় রাখ এরকম কেউ রাখে রাখে না কিন্তু দেখবেন এই কাকের মতো আর একটা পাখি আছে যার নাম হলো ময়না বডি ফিটনেস একই রকম এই ময়না পাখিকে যেই পায় ধরে এই খাঁচার ভিতরে আটকায় রাখে আপনাদের ইন্ডিয়াতে অনেক চিড়িয়াখানায় ময়না পাখি আছে ময়না পাখিকে জিজ্ঞেস করা হলো ময়না তুমি তো কারো ঘুমে ডিস্টার্ব করলা না কাকের মতো তুমি তো কারো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা তো শো দিয়ে নিয়ে যাও নাই তাহলে তোমাকে কেন আটকায় রাখা হলো ময়না বলছে আমার কোন দোষ না আমার একটাই মাত্র দোষ আমি সুন্দর করে কথা বলতে পারি মুসলমান আমার বাংলাদেশের কারাগারে যে সমস্ত আলেম ওলামা বিনা দোষে জেল খাটতেছে তাদের কোন দোষ না একটাই দোষ তারা কোরআনের সত্য কথা বলেছে আমরা মুসলমান আমরা কোরআনকে ভালোবাসি আমাদের নিজের জীবনের চাইতে ঠিক বে ঠিক বলে না আমরা আমার নবীকে ভালোবাসি আমাদের নিজের জীবনের চাইতে কথা বলো ঠিক কিনা বাবার বিরুদ্ধে কথা বলবে কিছু বলবো না মায়ের বিরুদ্ধে কথা বলবে কিছু বলবো না সন্তানের বিরুদ্ধে কথা বলবে কিছু বলবো না কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে চিপ্পা টেনে ছিঁড়ে ফেলবো কথা বলো ঠিক কিনা
নবীজির সাহাবী সিদ্দিক মার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে কোন বেঁচে নাই নেই বিচারের মুত্তাবাদিক বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে নাই খাত্তাব বেঁচে নাই কুবায়ব বেঁচে নাই আল্লাহর কসম তাদের উত্তরসূরিরা আজ পর্যন্ত এই কলকাতা থেকে বিদায় নাই নাই যদি আমার নবীর চরিত্রের উপর আঘাত করার চেষ্টা করা হয় এ দেখে যত সময় প্রাণ থাকবে তে যত সময় রক্ত থাকবে পুরোজন সমস্ত রক্ত উৎসর্গ করে দিব আল্লাহর কসম নবীর ইজ্জতে আলে উলামার ইজ্জতে কোরআনের ইজ্জতে ফুলের টোকা ওলাতে দিব না কারাগার হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা আমি চাই আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা তাহলে বলুন তো কোরআনকে কেউ কি নিভাতে পারবে 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 আমার আল্লাহ আমার নবীকে স্পেশাল মুজিজা দিয়েছেন অন্য অন্য নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন সব মুজিজা বাদ পড়ে গিয়েছে ইঞ্জিল পরিবর্তন হয়েছে তাওরাত পরিবর্তন হয়েছে মহাভারত পরিবর্তন হয়েছে গীতা পরিবর্তন হয়েছে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত হরফ সের জবর মুক্তা এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই কথা ঠিক কিনা ভাই আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা রহস্যটা কি রহস্যটা হলো রুহের জগতে রুহের জগতে রুহের জগতে আমার আল্লাহ বলেছিল আলাস্তুবি রব্বিকুম ও আমার বান্দা ও আমার বান্দা আমি কি তোমাদের রব হতে পেরেছি আমি কি তোমাদের প্রভু হতে পেরেছি আমরা বলেছিলাম বালা ও আমাদের রব তুমি তো আমাদের প্রভু তুমি তো আমাদের আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলল বান্দা তোমরা আমাকে রব বলে মেনে নিয়েছো ও বান্দা তোমরা আমাকে প্রভু বলে মেনে নিয়েছো শুনে নাও বান্দা শুনে নাও তোমাদের মাথার বেরেনের মধ্যে এত জায়গা করে দিলাম রে বান্দা আমার আমানত আমার ভাষা তিরিশ পারা কোরআন মুখস্থ করে পৃথিবীর জমিন দিয়ে হেঁটে বেড়াবে এক শতাক ভার ওজন তোমাদের অনুভব হবে না على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তোমরা তা দেখতে আল্লাহর ভয়ে নত হয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে আমি এ সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য দিয়েছি যাতে মানুষ লক্ষ্য করে দেখে এগারো বছরের একটা বাচ্চা আপনাদের এলাকায় কি হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই আপনাদের এলাকায় হেফজখানা আছে না নাই আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা আল্লাহ পাকের কোরআন মুখস্থ করে আছে না নাই আমার আল্লাহ বলেছে আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য দিলাম যাতে মানুষ চিন্তা করে যে এগারো বছরের একটা বাচ্চা এই তিরিশ পারা কোরআন মুখস্থ করে নিয়ে আমার পৃথিবীর উপর দিয়ে হেঁটে বেড়াবে একশো টাকা ভার ওজন তাদের অনুভব হবে না তার মানে কোরআন মুখস্থ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে কোরআনের ওজন কোরআনের ভার কোরআনের ভার স্বয়ং আমার আল্লাহর হাতে রেখেছে এই জন্য সাবধান কোরআনের সাথে কেউ বেয়াদবি করবে না সাত গোষ্ঠী সব ধ্বংস হয়ে যাবা ভুল বললাম নাকি আপনার পত্রিকায় পড়েছেন বিভিন্ন নিউজে দেখেছেন ১৯৯৯ সালের ১৭ই আগস্ট রাত ৩:০৫ মিনিটে তুর্কিস্তানের মারমারা নৌকাটিতে একটি চমকের অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে ইসরায়েলের ৩০ জন কর্নেল আমন্ত্রণ জানানো হয়েছিল সেই অনুষ্ঠানে আমেরিকার ৩০ জন মেজর জেনারেল আমন্ত্রণ জানানো হয়েছিল সেই অনুষ্ঠানে লন্ডনের ৩০ জন মেজর জেনারেল আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বিভিন্ন দেশ থেকে সুন্দরী সরসী তরুণী তরুণী মেয়েদেরকে নৃত্য পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো হলো রাত ৩:০৫ মিনিটে তুর্কিস্তানের মারমারা নৌকাটিতে জমকালো অনুষ্ঠান শুরু হলো সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন শুরু করে দিল বলে নাউজুবিল্লাহ
হলো রাত 3টা 5 মিনিটে তুর্কিস্তানের মারমারা নৌবাহিনীতে জঙ্গল অনুষ্ঠান শুরু হলো সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় আচ্ছা আমি যে এইভাবে কথা বলছি আপনারা কি কথা বুঝতেছেন সবাই বুঝছেন তো সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন করতেছিল এই বাবা কি কয় আচ্ছা আচ্ছা তাই আরো পাতলা বলছি আমি আমার নিজের বলতে হবে তো সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন করতেছিল এইভাবে বললে হবে আচ্ছা আমার ভাইরা বলবেন না আপনারা চুপ করে বসে থাকবেন তাহলে তো হবে না রাত 3টা 5 মিনিটে তুর্কিস্তানের মারমারা নৌকাটিতে জঙ্গল অনুষ্ঠান শুরু হয়ে গেল সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন শুরু করলো এই মুহূর্তে অনুষ্ঠানের আয়োজক বলছে ক্যাপ্টেন তুমি যাও এক্সেল কোরআন নিয়ে আসো ক্যাপ্টেন বলছে স্যার মেজর জেনারেল যারা তারা মদপান করছে সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নিত্য পরিবেশন করছে এখানে কেন আল্লাহ পাকের ভাষা 30 পারা কালাম কেন আনা হবে অনুষ্ঠানের আয়োজক একটা ধমক দিয়ে বলছে যাও তুমি তোমার দায়িত্ব পালন করো যাও এক্সেল কোরআন নিয়ে আসো ক্যাপ্টেন এক্সেল কোরআন নিয়ে আসলেন কোরআন খুলে সূরা হিজরির 9 আয়াত বের করে দিলেন এখানে হাফেজ সাহেব আলেমরা আছেন না আলহামদুলিল্লাহ আমার পাশেই মনে হুজুর বসা আছেন সূরা হিজরির 9 আয়াত বের করে দিলেন অনুষ্ঠানের আয়োজক বলছে তুমি কি বের করেছো তেলাওয়াত করে শোনাও এবার ক্যাপ্টেন বলছে ইন্না নাহনু নাযাল্লু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলছে অর্থ কি অনুবাদ কি তখন ক্যাপ্টেন বলছে 1400 বছর আগে কোরআন নাযিল করেছে আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ ক্যাপ্টেন কি বলছে অনুষ্ঠানের আয়োজক মোল্লা মৌলবীদের মুখে হুজুরদের মুখে কত তো শুনলাম তোমার আল্লাহ কোরআন নাযিল করেছে এই কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার আল্লাহ নিয়েছে আজকে ফরমান হয়ে যাবে এই কোরআনের পৃষ্ঠা সিরে সিরে উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেলবো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ক্যাপ্টেন বলছে স্যার আপনি এইরকম ভুল করবেন না আল্লাহ পাকের কোরআন পৃষ্ঠা সিরে সিরে উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেলবেন না ধ্বংস হয়ে যাবেন অনুষ্ঠানের আয়োজক কোনো কথা শুনলো না আমার ভাইরা কোরআনের পৃষ্ঠাগুলি সিরা সিরা উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেলা হয় মেজর জেনারেল যারা মদপান করতেছিল তাদের পায়ের নিচে আল্লাহ পাকের কোরআনের পৃষ্ঠাগুলি সিরা অবস্থায় তারা পাও দিয়ে পাড়াতে ছিল নাচতে ছিল ক্যাপ্টেন চিন্তা করলো এখানে আর থাকা যাবে না এইভাবে করে আল্লাহ পাকের কোরআনের সাথে বেয়াদবি হয় ক্যাপ্টেন দূরে চলে গেল অনেক দূরে দূর তো সেখান থেকে অনেক দূরে চলে গেল যাওয়ার পরে তিনি দুটি হাত উঁচু করে আল্লাহকে ডাক দিল আল্লাহ মালিক 1400 বছর আগে কোরআন নাজিল করেছো এই কোরআনের হেফাজতের দায়িত্ব তুমি নিয়েছ আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি করা হয় আল্লাহ তোমার কোরআনের পৃষ্ঠাগুলি সিরা সিরা উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেলা হয় আল্লাহ তুমি তোমার কোরআনকে হেফাজত করো এইভাবে করে ক্যাপে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন কিছুক্ষণের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন তুফান শুরু হয়ে গেল মারমারা নৌকাটি সহ আশেপাশের বিল্ডিং গুলি ভেঙে চুরমার হয়ে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেল আপনারা বলুন তো আমার আল্লাহ পারে কি পারে না লাহি বি আফওয়াহিহিম আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেছেন কাফির বেঈমানেরা ফুঁক দিয়ে যদি আমার কোরআনের আলোকে নিবাতে চায় আমার সিদ্ধান্ত হলো আমি আমার কোরআনের আলোকে আরো বাড়িয়ে দেব মারমারা নৌকাটি ধ্বংস হয়ে গেল সুন্দরী এইবার ক্যাপ্টেন সারা বিশ্বের সবচাইতে সিনিয়র ডুবুরি ডুবুরি চেনেন আপনার ডুবুরি ডুবুরিকে পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ জানানো হলো বলা হলো ডুবুরি তুমি যাও দেখো তো ভিতরে সমুদ্রের নিচে কি অবস্থা
ডুবুরি এবার পর্যবেক্ষণ করার জন্য সমুদ্রের তলদেশে চলে গেল। ডুবুরি পর্যবেক্ষণ করে ফিরে এসে যে থরথর করে ডুবুরি কাঁপতেছে, ডুবুরির চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। ক্যাপ্টেন বলছে, ভাই ডুবুরি তুমি সারা বিশ্বের সব চাইতে সিনিয়র ডুবুরি, পর্যবেক্ষণ করার জন্য সমুদ্রের তলদেশে গিয়েছিল, এখন ফিরে এসে কেন থরথর করে কাঁপতেছ? ডুবুরি বলছে, ভাই ক্যাপ্টেন তুমি তো সমুদ্রের তলদেশে যাও নাই, সমুদ্রের তলদেশে আমি গিয়েছিলাম। আমি যখন পর্যবেক্ষণ করার জন্য সমুদ্রের তলদেশে গেলাম, আমি তাকিয়ে দেখলাম যে সমস্ত সুন্দরী মেয়েরা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন করতেছিল, তাদের পায়ের নিচে আল্লাহ পাকের কোরআনের ফিরিস্তাগুলি শির অবস্থায় ছিল, তাদের চেহারা মানুষের মতো নয়, আল্লাহ পাকের কোরআনের সাথে বেয়াদবি করার কারণে ওই সমস্ত সুন্দরী মেয়েদের চেহারা বানরের মতো হয়ে গিয়েছে। মেজর জেনারেল যারা মদপান করতেছিল, মেজর জেনারেল যারা মদপান করতেছিল, তাদের চেহারা মানুষের মতো নয়, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে কারোর চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছে, কারোর চেহারা শুকরের মতো হয়ে গিয়েছে, কারোর চেহারা এমন বিবর্ষ প্রাণীর মতো হয়ে গিয়েছে। আমি একবার তাকানোর পর দ্বিতীয়বার আর তাকাতে পারলাম না, তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম ভবিষ্যতে এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে আর আমাকে পর্যবেক্ষণ করার জন্য যদি আনা হয়, আমি আর কোনোদিন পর্যবেক্ষণে দায়িত্ব নিব না। তাহলে বলুন তো কোরআনের মালিক কে? আল্লাহ। এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত করি, ভালোবাসি, আমাদের ইমানটা যদি বেড়ে যায়, খুশি হয় কে? আল্লাহ। আপনি যদি মারা যান, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখায় যান, আপনি মারা যাবেন, আল্লামা শায়ের বলেন, আকে বারমান আকে বারমান মিরু পিতা মঙ্কাশা পর সুরে মনসুর এখলাস ওয়াখা, আল্লামা শায়ের বলে, আকে বারমান মিরু পিতা মঙ্কাশা পর সুরে মনসুর এখলাস ওয়াখা। ওই কবরবাসীরা বলতে থাকে, তোমরা কি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার ছেলে যাও না মেয়ে যাও, আমার কবরের পাশে দাঁড়ায়া একবার সুরা ফাতিহা সুরা ইখলাস পড়ে, একবার সুরার রহমান ইয়াসিন পড়ে আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করো, ঈসা আলাইহিস সালাম সব করো, এর উসিলা আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমার ভাইরা, সন্তানকে যদি কোরআন আপনি শিখায় যান, তাহলে কো সন্তানকে মসজিদের মক্তবে পড়াতে হবে। আপনাদের এই মসজিদে কি মক্তব আছে নাকি? মক্তব মক্তব মানে মক্তব নাই, আশেপাশে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে না নাই? সন্তানকে যদি কেজিতে পড়ান, আপনাদের কেজি স্কুল আছে নাকি? তাহলে কেজিতে যাওয়ার পরে কি পড়বে? হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, খালা দুটো সিং, হাট্টিমা টিম টিম। এরপরে অনেকে পড়বে, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তার মানে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, তার মানে তো প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু না। এরপরে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, ও বকে তুই চাইস কি পান্তা বাতের খাস কি, পান্তা আমি খাই না মু পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গপুস গপুস খাই। এরা এই ছড়া কি আপনাদের এলাকায় আপনারা কোনোদিন শুনেছেন পড়েছেন? আমার বাংলাদেশে পড়ায়, স্কুলে পড়ায়, ছোট ছোট বাচ্চা না এগুলি খুব আনন্দের সাথে পড়ে, কিন্তু বলুন তো এর ভিতরে কি কোনো ফজিলত আছে? কারণ মা বাবা যদি মারা যায় আর এইগুলি যদি কবরের পাশে দাঁড়ায় পড়ে, কবরে কি শান্তি হবে না আজাব হবে? আর যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, ও বলবে না ওই দেখা যায় তাল গাছ, ও বলবে ওই দেখা যায় কবরস্থান। দেখেন তো মেলে কিনা সরাটা হলো, ওই দেখা যায় কব, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বকির সা, ও বকে তুই চাস কি পান্তা বাতের খাস কি, পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই গাপুস গুপুস খাই। আর আমি একটা গজল বানাইছি যে মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসায় পড়ে, তারা বলবে না ওই দেখা যায় তাল গাছ, তারা বলবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, ঘুষ তুই খাস কি, ঘুষ আমি খাই না, মুমিন ব্যক্তি পাই না, একটা যদি পাই অমনি দরে আল্লাহর জান্নাতে পাঠা।
আমার ভাইরা মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে মুসল্লিগুলি ঠান্ডার ভিতরে শীতের ভিতরে চাদর মুড়ি দিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত গুলি শুনে জিমায়া জামায়া তেলাওয়াত শুনে কি মজা আল্লাহর কোরআন তেলাওয়াতের মত মজা সুর এই পৃথিবীতে অন্য কিছুর মধ্যে নাই ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تلاوت হয় কি না এবার আপনাদের এদিকেও কি খতম তারাবি হয় নাকি আমার বাংলাদেশে খতম তারাবি হয় খুব একবার এরকম আলিফ লাম মিম যালিকা কিতাবুন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা সলাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এরকম ঘন ঘন পড়ে আপনাদের এদিকে পড়ে নাকি আবার সাহেবরা পড়ে পড়ে খুব তাড়াতাড়ি মানে আমার বাংলাদেশের হাফেজেরা মানে দুই সেবা তিন সেবা এক মিনিটই পড়ে ফেলে সেই রকম যে নামাজে তারাবির ভিতরে একেবারে সে মনে করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা সলাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এবারে কোন সময় কত জায়গা হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজুল হাকিম মা খলাকনাস সামাওয়াত ওয়াল আরদ মা বাইনাহুমা ইল্লা বিল আকওয়াতিল মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন আল্লাহু আকবার সারা দিন মানুষ রোজা রাখে ইফতারি খায় সুলা পিএজি তারপর আপনাদের এই ইন্ডিয়াতে যে খাবারের আইটেম আমাদের বাংলাদেশে কিছুই নাই কত সিস্টেমের খাবার সব তার ভিতরে আমার গরুর মাংস তার ভিতরে আমার মুরগির মাংস তার ভিতরে আমার ডিম কত কোয়ালিটি কত সিস্টেম বাংলাদেশে নাই এই যদি ইফতারির সময় যায় নাকি আপনাদের এদিকে আমাদের বাংলাদেশের অনেক মসজিদে ইফতারি দেয় শুধু খেসরি শুধু ইফতারি দেয় শুধু সিরা আর সোলা আবার যাদের একটু যেখানে হাই কোয়ালিটি শহর অঞ্চলে সিরা সোলা পিএজি বেগুন আপেল কমলা মেরিটা ভান্তা মজো মলো দেয় ইত্যাদি ইত্যাদি যারা ধনী তারা এরকম দেয় মানুষ কিন্তু সারাদিন রোজা রাখার পরে ইফতারি সামনে পাইলে খায় কিন্তু মন ভরি খাওয়ার পরে গাটা দেখবেন ছিঁড়ে দেয় ভালো লাগে না কিন্তু যখনই আবার ইশার আজান হয়ে যায় এক শ্রেণীর কোরআনের পাগলেরা আছে তারাবি নামাজ ছয় দিনে নয় পারা পড়ে আমার বাংলাদেশে সাত দিনে এক খতম কোরআন পড়ে এক এক সাথে এক এক রাকাতে আধা পারা কোরআন শিফ তেলাওয়াত করে দাড়ি পাকা মুরব্বী অবাক হয়ে যায় দাড়ি পাকা মুরব্বী লাঠি বর দিয়ে হাঁটে মসজিদে গেলে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনে আরে সুবহানাল্লাহ বলবেন না এটাই তো ইমানদারের প্রমাণ যে কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো মুমিনের ইমানটা বেড়ে যাবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তাহলে মুমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ইমানটা বেড়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে না তো এইবার আসুন তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তিন নাম্বার কোয়ালিটি সম্পর্কে বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন মুমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন মুসলমান যত বড় বিপদে পড়ুক না কেন মুমিন মুসলমান ভরসা করবে আমার আল্লাহর উপরে কার উপরে মুমিন মুসলমান বিপদে পড়বে সাহায্য চাইবে কার কাছে আজকে সমাজে দেখা যায় কিছু মানুষ আছে বিপদে পড়লে চলে যায় নেতার কাছে বিপদে পড়লে চলে যায় কাউন্সিলরের কাছে আপনাদের দিকে চেয়ারম্যান মেম্বার আছে নাকি পৌরসভায় আছে চেয়ারম্যানের কাছে উপজেলা চেয়ারম্যানের কাছে এলাকার দানবীরের কাছে ধনী ব্যক্তিদের কাছে অথচ সাহাবায়ে কিরাম বিপদে পড়েছে সাবাইকরাম সমস্যার ভিতরে পড়েছি কোন মানুষের কাছে যায় নাই আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দিয়া মসজিদে গিয়া আল্লাহর কাছে চাইছে আর আমার বাংলাদেশের এমন ভয়ানক অবস্থা মানুষ বিপদে পড়লে
যদি ছেলে না হয় মেয়ে না হয় যদি মানুষ বিপদে পড়লে চলে যায় মাজারে পাগলা বাবার দরবারে ল্যান্টা ফিরের দরবারে মুরগি ফিরের দরবারে বিড়ি খোরের দরবারে শিকল বাবা ল্যান্টা বাবা পাগলা বাবা চশমা বাবা আগুন বাবা বিড়ি বাবা তেল বাবা গাঁজা বাবা খাজা বাবা সাদর বাবা আগুন বাবা কত বাবা আপনি শুধু সার্চ দিবেন নেটে সার্চ দিবেন তালা বাবা বাংলাদেশ দেখবেন তালা তালা বাবা সারা গায়ে জামা নাই কাপড় নাই উলঙ্গ গায়ে শুধু শিকলার তালা পেছানো নাম তার তালা বাবা আপনি লাগবেন বিড়ি বাবা সারা শরীরে জামা নাই কাপড় নাই হাতে বিড়ি নাম তার বিড়ি বাবা এখনই সার্চ দেন এই তালা বাবা সাতা বাবা ন্যান্তা বাবা লান্টা বাবা আমার বাইরা কত রকম বাবা এই বাবাগুলি নামাজ নাই রোজা নাই জিকির নাই কোরআন তেলাওয়াত নাই তারি নাই খালি মোষ আমার বলো তুই মোষ রাখবি রাত সে মোষ লম্বা কর আরে করবি কর সে মোষ লম্বা করতে করতে কানে বাদাই ধুয়ে দেয় গোসল করে না ১৩ বছর ১৪ বছর গোসল করে না নামাজ নাই রোজা নাই মাথায় চুলের জট পড়ে গেছে বগলের পশম দুই তিন হাত লম্বা আমার যদি ক্ষমতা থাকতো পেট্রোল দিয়া বগলে আগুন ধরাই দিতাম ভাইজান কিন্তু এই কাজ করতে গেলে তো কবে জঙ্গি বাংলাদেশে বড় সমস্যা আমার বাড়ায় শুধু তাই না এরপরে সন্ধ্যা হলে পীরের দরবারে মহিলা পুরুষ এক জায়গায় বসে তালে তালে কয় তাহানের তাহলে আহাগুন জহলে মোহরে দহাইলে খাজা বাহাবার মোহরে দহাইলে নাহামাজ রহজা লাহাগেহে নাহায়াহা টুন কুনা টুন টুন আছে না নাই আছে না নাই আবার আমার বাংলাদেশে আরেক সিন আছে এইরকম করে ভাই লুঙ্গি খুলে যায় বিশ্বাস নয় নেটে সার্চ দিয়ে দেখেন আইরে বাবা এমন অবস্থা এমন পরিস্থিতি লজ্জায় আমরা মুখ দেখাতে পারি না অথচ সাবাই গ্রাম বিপদে পড়েছে কার কাছে গিয়ে চাইছে আমার ভাইরা এই একমাত্র আজকে গোটা বিশ্বের মুসলমানের কপাল পড়েছে আমরা মুসলমান বিপদে পড়েছি একমাত্র কারণ হলো আমরা আল্লাহর উপরে ভরসা করি না আল্লাহর কাছে সাহায্য চাই না যার কারণে আমার আল্লাহ আমাদেরকে বিপদের মধ্যে ফেলেছে আমার ভাইরা জবাব দেবেন যুবক ভাইরা আগেরকার জামানার চাইতে বর্তমান জামানায় মসজিদ মাদ্রাসা কম না বেশি আলেম ওলামা পীর মাশায় কম না বেশি জিকির কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিল জলসা কম না বেশি জিকির বেশি কোরআন তেলাওয়াত বেশি ওয়াজ মাহফিল জলসা বেশি আপনারা বলেন তো মুসলমান গোটা বিশ্বে মাইর খায় মুসলমান গোটা বিশ্বে অপমানিত লাঞ্ছিত কম না বেশি হিন্দু ভাইরা মাইর খায় না বৌদ্ধরা মাইর খায় না খ্রিস্টানেরা মাইর খায় না রোমান ক্যাথলিক নিউটিস্ট আমেন ভোল্টিস্ট আমেন আদার নে আসন আদার সিলিজন ফর দি ফল কেউ মারি খায় না মুসলমান মারি খায় তার মানে মুসলমান অপমানিত লাঞ্ছিত হওয়ার একমাত্র কারণ হলো মুসলমান বিপদে পড়লে চলে যায় মাজারে বিপদে পড়লে চলে যায় মানুষের কাছে অথচ আমার নবী বলেছেন কোরআন বলেছে হাদিস বলেছে মুসলমান বিপদে পড়বে চলে যাবে আমার আল্লাহর দরবারে কথা কি ভুল বললাম আজকে দেখেন করোনা ভাইরাস অমিকরণ মহামারী বিপদ আবাদ বালা মুসিবত এগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নয় আমাদের কর্মের ফল আমাদের কর্মের ফল আর প্রমাণ নেন দলিল ছাড়া কথা হবে না আল্লাহ বলেন জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এখানে হুজুর বসা আছেন আলেম আছেন স্টেজে আমার ভাইরা আল্লাহ বলেছে শুধু জলে স্থলে নয় বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় আফগানিস্তান জেসনিয়া বসনিয়া ইরান কাশ্মীর সহ গোটা বিশ্বের মুসলমানের উপরে যে হামলা মামলা বিপদ আপদ বালা মুসিবত অমিকরণ করোনা ভাইরাস মহামারী ভূমিকম্প এগুলি আল্লাহর পক্ষ থেকে নয় এগুলি আমাদের কর্মের ফল একবার স্পষ্ট ভাষা আমাদের কি কর্মের ফল কারণ আমরা বিপদে পড়লে চলে যাবো মসজিদে সালাতুল হাজতের আমল শিখিয়েছেন সালাতুল হাজতের আমল করে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ পাকের উপরে যদি ভরসা করি সাহায্য করবেন কে আরো জোরে বলেন সাহায্য করবেন কে সূরা মুহাম্মাদের ১১ নম্বর আয়াত কারিমা খুলুন আল্লাহ বলেছে জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু
আল্লাহ বলেছে যে আমার উপরে ভরসা করবে আমি তার অভিভাবক হয়ে যাই খালিদ বিন ওলিদের নাম আপনারা শুনেছেন খালিদ বিন ওলিদের নাম শুনেছেন তিনি ছিলেন বিদ্রোহী একজন সাহাবী তেজস্বী সাহাবী ও মুসলমান কিতাবুল মাগাজিতে একটা ঘটনা এসেছে জালিকা বিআন্নাল্লাহ মাওলা আল্লাযিনা আমানু ইয়াত রেফারেন্স কিতাবুল মাগাজিতে ঘটনা এসেছে খালিদ বিন ওলিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে 10 হাজার কাফের বেঈমানদের সামনে খালিদ বিন ওলিদ পড়ে গিয়েছে কাফের বেঈমানরা বলছে খালিদ বিন ওলিদ তুমি দাঁড়িয়ে যাও যুদ্ধের ময়দানে তোমার সঙ্গে আমরা যুদ্ধ করে পারি না আজকে আমরা 10,000 সৈন্য রয়েছে এই 10,000 সৈন্য তোমাকে 10,000 টুকরা করে ফেলবো আপনার মতো আমার মতো মুসলমান হলে ভয়ে কম্পন শুরু হয়ে যেত কিন্তু খালিদ বিন ওলিদ বলছে তোমরা 10,000 নয় 10 লক্ষ নয় 10 কোটিও যদি হয় আমি খালিদ বিন ওলিদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না আল্লাহু আকবার বলেন কাফের বেঈমানরা বলছে খালিদ বিন ওলিদ তুমি কিসের ক্ষমতা দেখাও কিসের এত বল দেখাও তোমার সাথে তো বন্দুক নাই তোমার সাথে তো সাথী সঙ্গী নাই তুমি তো একা খালিদ বিন ওলিদ বলছে আমার কারুরে লাগবে না আমার সঙ্গে কেউ নাই আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে আমার ভাইরা কাফের বেঈমানরা খালিদ বিন ওলিদকে মারার জন্য সামনে অগ্রসর হলো খালিদ বিন ওলিদ আল্লাহ পাকের উপরে ভরসা করে চোখটা বন্ধ করে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো তলো তলো সবাই মিলে একই তালে দাওনা সুলতান নারায় তাকবীর তো দেখি আমি জনগণের জোর চাই নারায় তাকবীর نرأي تكبير الله أكبر نرأي تكبير الله أكبر تل تكبير توني ترأي ركبار في المسلمان دروا القرآن في المسلمان دروا القرآن في رأي نصي حران شمان باي باور دكبو اپنا دك کونٹر باور اسکے دكبو এরকম ধ্বনি আমার মনে হয় না যে কয়েক বছর হয়েছে এই মাঠে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা মনে হয় আছে আমি কিন্তু গতকালকে 3 ঘন্টা বয়ান করেছি তারপরও জনগণ বলছে হুজুর হবে না আরো করতে হবে ক্ষমা টমা চেয়ে আসছি তা আমার আজকে টার্গেট আছে একটু কম আলোচনা করবো গতকালকে বেশি করেছিলাম আপনারা কি বলেন ইনশাআল্লাহ কি আপনারাও ওরে আল্লাহ কোন মায়া দাও আমার তাজাম্মুল হয় কই ভাই আছেন আপনি আল্লাহু আকবার ভাই আলহামদুলিল্লাহ কোক কিছু এতে ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যুবক ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে মুসলমান ভরসা করবে কার উপরে আমার ভাইরা বদরের জমিনে 313 জন মুসলমান ছিল কাফেরের সংখ্যা ছিল 1000 কথা কয় না এই 313 জন মুসলমানের কাছে অস্ত্র ছিল না তীর ছিল না ধনুক ছিল না কাফের ছিল 1000 কিতাব এসেছে 1000-এরও বেশি সাহাবায়ে কিরাম আল্লাহ নবীকে বলছেন নবীজি আমাদের কাছে অস্ত্র নাই তীর নাই ধনুক নাই তরবারি নাই আমরা যুদ্ধ করব কিভাবে আমার নবী বলে টেনশনের কারণ নাই তোমরা দাঁড়িয়ে থাকো আমার নবী দুটি হাত উঁচু করলে আল্লাহকে ডাক দিল আল্লাহ আমার সাহাবীরা যুদ্ধ করবে কি দিয়া আমার সাহাবায়ে কিরামের হাতে তো তীর নাই ধনুক নাই তরবারি নাই আমার আল্লাহ বললেন বন্ধু আপনার সাহাবা ইকরামের মধ্যে যেই ভরসা আমি দেখেছি তারা 313 জন ঐক্য হইয়া আমার উপরে যেইভাবে ভরসা করেছে আমি আল্লাহ তো খুশি হয়েছি আজকে বদরের জমিনে মুসলমানের বিজয় হবে ওই খেজুর গাছের ডেগক আপনার ডগা বলেন না ডেগো বলেন খেজুর গাছের ডগাগুলি কেটে সাহাবায়ে কিরামের হাতে দিয়ে দেন আমি আল্লাহ সাহায্য করব বদরের জমিনে 313 জন মুসলমান কাফেরদের মোকাবেলায় লিল্লাহির তাকবীরের আওয়াজ দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলো গলার গর্দানের উপরে খেজুর গাছের ডগা দিয়া এইভাবে ধরেছে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে থর থেকে মাথা আলাদা করে দিছে সে আল্লাহ কোন আছে না সে আল্লাহ কোন আছে না ও তুমি কথা বলেন সে আল্লাহ কোন আছে না
আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন ইব্রাহিম নবীকে আগুনে ফেলানোর জন্য ইব্রাহিম নবী ধর্মের প্রচার করার জন্য নমরুদ কেঁপে গেল নমরুদ কেঁপে গেল বিশাল বড় বিশাল জায়গা ধরে আগুন ধরালো দাউ দাউ করে আগুন জ্বলছে ভয়ানক আগুন ভয়ানক আগুন ইব্রাহিম নবীকে সামনে আনা হলো ইব্রাহিম নবীকে শুলে চড়ানো হলো আগুনের মধ্যে ফেলানো হলো এইবার ফেরেশতা হাজির হলো ফেরেশতা যে বলছো পয়গম্বর ইব্রাহিম একবার আপনি অর্ডার করেন নমরুদের আগুন দিয়া নমরুদের জাত গোষ্ঠী সব চালায় পুরায় ধ্বংস করে দেব ইব্রাহিম নবী বলছে ও ফেরেশতা তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই তুমি এসেছো ধন্যবাদ যে আল্লাহ আমাকে ইব্রাহিম বানিয়েছেন যে আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন যে আল্লাহ আমাকে খলিল উপাধি দিয়েছেন ওই আল্লাহর উপরে আমি ইব্রাহিম ভরসা করি আগুনের মধ্যে যদি চলি আমার আল্লাহ আছে আমার আল্লাহ যদি আগুনে জ্বালায় শান্তি পায় আমি ইব্রাহিম তাতে রাজি আছি আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন কোরআন আয়াত নাযিল হয়ে গেল ইয়া নারু কুনি পর্দা ওয়া সালাম আলা ইব্রাহিম আল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেল হযরত ইব্রাহিম নবীর পশম পরিধান করে না নমরুদের মেজাজ গরম হয়ে গেল নমরুদ বলছে আগুন তুই কেন ইব্রাহিমকে জ্বালাতে পারোস না তুই কেন ইব্রাহিম নবীকে পোড়াতে পারোস না তোর কি দহন ক্ষমতা নাই তোর কি ইব্রাহিমকে জ্বালানোর ক্ষমতা নাই আল্লাহু আকবার বলেন এ যুবক ভাই আল্লাহু আকবার বলেন আগুনের মধ্য থেকে আওয়াজ এসে গেল আগুনের মধ্য থেকে আওয়াজ এসে গেল এ নমরুদ তুই আইসে দেখ তোর জাত গোষ্ঠী নিয়ে তুই আয় দেখ আমার পাওয়ার আছে কিনা তুই সহ গোটা পৃথিবী জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিব আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পশম আমি আগুন পোড়াতে পারবো না তাহলে বলুন তো সে আল্লাহ এখনো আছে না নাই তাহলে ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করেছিল আমার আল্লাহ ইব্রাহিম নবীকে সাহায্য করেছিল এইবার আসুন আপনার নূহ নবীর হযরতে ইউনূস নবীর ঘটনা আপনারা শুনেছেন ইউনূস নবীকে যখন মাছে খেয়ে ফেলল ইউনূস নবীকে মাছে খেয়ে ফেলেছে পেটের ভিতরে ইউনূস নবী আমার ভাইরা এমন ভয়ানক অবস্থা এমন ভয়ানক অবস্থা প্রথমত পানির অন্ধকার এরপরে মাছের পেটের অন্ধকার আমার ভাইরা ইউনূস নবী বাবাকে ডাকে নাই মাকে ডাকে নাই ফেরেশতাকে ডাকে নাই ওই মাছের পেটের ভিতরে ভরসা করেছে আল্লাহর উপরে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার ইউনূস নবী বলছে ইউনূস নবী বলছে লা ইলাহা ইল্লা আনতা সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ইউনূস নবী সাহায্য চাইলেন কার কাছে ইউনূস নবী বলেন আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ এই বিপদ থেকে তুমি একমাত্র বাঁচানোর মালিক ইউনূস নবী এইভাবে করে যখন আল্লাহ পাকের উপরে ভরসা করলেন আমার আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করে দিলেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই দেখেন আমি কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করছি ঘটনা আমি অনেক পারি ইনশাল্লাহ আপনারা যদি বসে থাকেন আপনারা যত সময় আছেন আমি তত সময় আছি আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাজিল করে দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ বলেন ও ইউনূস টেনশন করার কারণ নাই আমি আল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা দিয়ে দিলাম মাছের পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল মাছ পেটের ভিতরে ইউনূস নবীকে আর রাখতে পারলো না সমুদ্রের কিনারায় গিয়া ইউনূস নবীকে বমি করে বের করে দিল বলুন তো সেই আল্লাহ এখনো আছে না না
আমার নবী বিপদে পড়েছে আমার নবী শবে মিরাজে গেলেন আমার নবী বিশ্ব নবী শবে মিরাজে গেলেন শবে মিরাজ থেকে আসলেন কাফের বেঈমানদের সামনে বলেন শোনো আমি শবে মিরাজে গিয়েছিলাম আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম কাফের বেঈমানের অবাক কি বলো মুহাম্মদ কে কি সম্ভব নাকি তুমি বাইতুল মুকাদ্দাসে কিভাবে গিয়েছো আমরা বিশ্বাস করি না আমার নবী বলে আমি যে শবে মিরাজে গিয়েছিলাম আমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম কি করলে তোমরা বিশ্বাস করবে বলো কাফের বেঈমানেরা বলছে মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা তোমার বলতে হবে ওই বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে কতটি জানালা উত্তর পাশে কতটি জানালা পূর্ব পাশে কতটি দরজা কতগুলি সিঁড়ি আছে কতগুলি কফাট আছে সব তোমার ডিটেইলস বলতে হবে আপনারা এই মসজিদে নামাজ পড়েন আমি যদি প্রশ্ন করি এই মসজিদের দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কয়টা খুঁটি কয়টা বলতে পারবেন পারবেন কেরে পারবেন যদি আপনারা আমি প্রশ্ন করি মসজিদ দরজা জানালা খুঁটি এগুলি কি মানুষ গুনাগুনি করে আল্লাহ নবী নামাজ পড়তে গিয়েছে বাইতুল মুকাদ্দাসে তিনি কি দরজা জানালা খুঁটি গুনেছিল কাফের বেঈমানেরা সব আবু জাহেল উতবা সাইবা সব হাজি আমার নবী কে বলছে তুমি মিথ্যা নবী মিথ্যা বলেছো তুমি আমার নবী বলছে আল্লাহ অন্তর থেকে আমার নবী আল্লাহকে ডাক দে আল্লাহ তুমি তো জানো আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম আল্লাহ তুমি তো জানো ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি নামাজ আদায় করেছিলাম কিন্তু আল্লাহ আমি তো কতগুলি দরজা জানালা খুঁটি আমি তো গুনি নাই আল্লাহ আমি যদি না বলতে পারি কাফের বেঈমানদের সামনে মিথ্যা নবী সেজে যাব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন গন সুবহানাল্লাহ আরে ভাই আমরা এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন যা অন্য কোন নবীকে দেয় নাই আমার নবীর হাতের ভিতরে ছিল বরকত আমার নবীর চোখের ভিতরে ছিল বরকত আমার নবীর মুখের ভিতরে ছিল বরকত আমার নবীর মুখের থুতুর ভিতরে ছিল বরকত আল্লাহ আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পুকুরের মাছগুলি আমার নবীকে সালাম দিত গাছের পাখিগুলি আমার নবীকে সালাম দিত সাহাবায়ে কেরাম বলছে নবীজি আপনার সঙ্গে যখন রাস্তায় যাই আপনি বিদায় সময় বলেন ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কাকে সালাম দেন আমরা তো কাউকে দেখি না আমার নবী বলছে ও সাহাবায়ে কেরাম আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই গাছগুলি আমাকে সালাম দেয় আমি যদি কোনো সমুদ্রে পুকুরের পাশ দিয়ে যাই ওই পুকুরের ব্যাংগুলি মাছগুলি সাপগুলি আমাকে সালাম দেয় আল্লাহ কি নবীর উম্মত আমরা আল্লাহু আকবার আমার বাবারা আমার নবী বলছে আল্লাহ কি করবো আল্লাহ বলে বন্ধু টেনশনের কারণ আমি জিব্রাইলকে পাঠাই দিয়েছি বাইতুল মুকাদ্দাসকে সাথে নিয়া সুবহানাল্লাহ খন্না আল্লাহ জিব্রাইল এসে বলছে নবী এই যে বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে আমি তুলে ধরছি আপনি দেখেন দেখে দেখে বলেন কতগুলি দরজা কতগুলি জানালা কতগুলো খুঁটি সুবহানাল্লাহ আমার নবী দেখছেন কাফের বেঈমানের স্বভাবাক আমার নবী বলছেন এই শোনো এই যে দরজা এতগুলা এই যে জানালা এতগুলা এই যে খুঁটি এতগুলা এই যে বাইতুল মুকাদ্দাসের এই জায়গায় এই ডিজাইন এই জায়গায় এই রকম এই জায়গায় এই সিস্টেম কাফের মুশরিকরা সবাই অবাক এই মুহাম্মদ তুমি কিভাবে কইলা সুবহানাল্লাহ বলছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম তাহলে বলো তো আমাদের এই দেশ থেকে এক দল বাণিজ্যিক দল শাম দেশে গিয়েছিল তোমার সঙ্গে কি তাদের সঙ্গে দেখা হয়েছিল কয় হ্যাঁ দেখা হয়েছিল তাহলে বলো তো তারা কবে আসবে এখন আল্লাহ নবী একটা দিন তারিখ হিসাব করে দিলেন অমুক দিন অমুক সময় সন্ধ্যার আগে ফিরে আসবে কাফের বেঈমানেরা ওইটা নোট করে রাখলেন খাতার ভিতরে এইবার সেই দিন কোন হিসাব করে আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে সূর্য অস্ত যাবে যাবে আল্লাহর নবীর পুরো বাড়িটা কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে এইবার আবু জাহেল বলছে ও মুহাম্মদ বের হও তুমি তো বড় গলায় বলেছিলাম বাণিজ্যিক দল আজকে শাম দেশ থেকে ফিরে আসবে কিন্তু এখন পর্যন্ত তারা তো ফিরে আসলো না তুমি যদি সত্যি নবী হইতা তাহলে তুমি মিথ্যা বলতে পারতা তুমি মিথ্যা বলতো না সত্য নবী যারা তারা মিথ্যা বলে না কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে বাণিজ্যিক দল তো এখনো আসলো না কাফের বেঈমানের অনেক খুশি কিন্তু আমার নবী আল্লাহ পাকের উপরে ভরসা করলেন দুটি হাত উঁচু করে আল্লাহকে বলেন আল্লাহ কিছুক্ষণের মধ্যে সূর্যটা তো অস্ত যাবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো ও আমার ভাইরা আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে বন্ধু টেনশন করার কারণ নাই চন্দ্র চলে আমার হুকুমে
সূর্য চলে আমার হুকুমে আমি সূর্যকে অর্ডার দিয়ে দিলাম হ সূর্য খবরদার যত সময় পর্যন্ত বাণিজ্যিক দল শাম দেশ থেকে ফিরে না আসে তত সময় পর্যন্ত 1 ইঞ্চি সামনেও যাবে না 1 ইঞ্চিও পিছনে আসবে না যেই জায়গায় আছো ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা লিল্লাহে তাকবীর সূর্য 1 ইঞ্চিও সামনে যেতে পারে না 1 ইঞ্চিও পিছনে আসে না কাফের বেঈমানেরা কিছুই বোঝে না আল্লাহু আকবার বাণিজ্যিক দল ফিরে আসলো সূর্যটা মস্ত গেল মাগরিবের আজান হলো তাহলে বলুন তো আমার নবী সব সময় ভরসা করেছে কার উপরে আল্লাহ আমার নবী দাওয়াত খেতে গেলেন সাহাবা ইকরামকে সঙ্গে নিয়ে একবারে দাওয়াত খেতে গেলেন রুটি আর গোশত দিয়ে আল্লাহ নবীকে মেহমানদারি করার জন্য দেয়া হলো এই যে আমরা এসেছি আমি এবং আমার তাজাম্মুল ভাই সহ ড্রাইভার এলাকার মানুষ কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা নাস্তার ব্যবস্থা করেছেন আপনাদেরকে রুটি না গোশ আর তাতে কি বলে পুরি পুরি আনা কি বলে কেন ওই যে গোল গোল যেটা দিলেন ওটা কি কয় হ্যাঁ কলপিঠে আর একটা ছিল ডালপুরি 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 এবি টেস্টি জিনিস প্রথম দিন আইসা আমি তো ডালপুরি আর গোশ খুব মজা পাই খাইছি ভাই দুই তিন বাটি খাই এখন ওয়াজ করতে পারি না রাতে আজকের জন্য খাই নাই খাইছি ভাইজান বলছি যদি ওয়াজ ভালো হয় তাহলে খেতে দিবেন খাবো পেট ভরে খেয়ে যাবো ইনশাআল্লাহ একটু পানি দেন ও মুসলমান ভাই আমার লক্ষ্য করেন অনেকে মনে করছে হুজুর ঘামাই গিয়েছে ভাই যতই ঘামাই যাই না কেন ওয়াজ শুনতে এখনো শুরু হয় নাই এখনো শুরু হয়নি ওয়াজ আমরা বাংলাদেশের মানুষ ভাই তিন দুই ঘন্টা দেড় ঘন্টার পরে আমাকে ওয়াজ শুরু হয় আজকে আপনাদের যুবকদের ওয়াজ হবে মুরব্বীদের ওয়াজ হবে পর্দালের মা বোনদের ওয়াজ হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ ভাই খবরদার কেউ যাবেন না তো ওই উঠে চলে গেলে আমি মনে করি যে আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝতে পারছেন না ভালো লাগছে না যদি মনে হয় যে না আমার আলোচনা আপনাদের ভালো লাগছে তখন কিন্তু উৎসাহ মানে নিজের ভিতরে একটা জজবাটা বেড়ে যায় যে না আমি আরো কিছু আলোচনা সুন্দরভাবে করি এজন্য আপনারা ওই যে চায়ের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ তো ভালো কায়দা ঠিক আছে দিয়ে দেন চা দিয়ে দেন যে যে চা খাবে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওলা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বলুন তো আমার নবীর পাওয়ার আছে কি আছে না আমার ভাইরা আমার নবীর দাওয়াত খেতে গেলেন ওয়াজ কি মনে আছে রুটি আর গোশত দেয়া হলো এইবার আমার নবী ওই রুটি আর গোশত গোস্তির টুকরা হাতের দুনিয়া নড়াচড়া করে মুখে দেয় না সাহাবা ইকরাম বলছেন নবীজি আপনি গোস্তের টুকরা হাতের ভিতরে নিয়ে নড়াচড়া করেন মুখে কেন দেন না আমার নবী বলছেন ও আমার সাহাবা ইকরাম আমি এই গোস্তের টুকরা মুখে আমি কিভাবে দিব আমার মনে হয় এই গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছে আমাকে মারার জন্য সাহাবা ইকরাম বলেন কি বলেন নবীজি এবার থিসিস করে দেখা গেল পরীক্ষা করে দেখা গেল ওই গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল আমার নবীকে মারার জন্য বলুন তো আমার নবীর এই চোখের পাওয়ার কে দিয়েছেন আল্লাহ অবাক করার ঘটনা আমার নবী একবার নামে এসেছে বলছিল আমার সাহাবা ইকরাম তোমরা পিছনের কাতার কেন বেঁকা করে রাখো নামাজে পিছনের কাতার কেন সোজা করো না সাহাবা ইকরাম বলছেন নবীজি আপনি তো ইমামতির দায়িত্ব পালন করেছেন পিছনের কাতার সোজা না বেঁকা আপনি কিভাবে দেখলেন কিভাবে জানেন আমার নবী বলে সাহাবা ইকরাম তোমরা কি মনে করেছ আমি আমার দুই চোখ দিয়ে শুধু সামনে দেখতে পাই তা নয় আমার আল্লাহ আমার দুই চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন দেখতে পাই আমি ডানে যেমন দেখতে পাই বামেও তেমন দেখতে পাই সামনে যেমন দেখতে পাই আল্লাহু আকবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার
পরশ পেয়েছে যারা তারা তো চড়া সুখী জন ধন্য হলো আর বসি তোমার গোপনে মারহাবা বলেন দিয়েছে যারা তোমায় বেদনা পাশানির ব্যথা যন্ত্রণা পাউনি ব্যথা ওহে প্রিয়তম পাউনি ব্যথা ওহে প্রিয়তম সিরাত দেখে তারা এনেছে ইমান ইতিহাস দিয়ে যায় তারই প্রমাণ তোমার পরশ পেয়েছে যারা তারাই তো চির সুখী জন ধন্য হব আর বাসি তোমার গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মায়েরা আমার নবীর হাতের ভিতরে ছিল বরকত চোখের ভিতরে ছিল বরকত আমার নবীর মুখের ভিতরে ছিল বরকত আল্লাহু আকবার বলেন আমার নবী হযরতে আলীকে সঙ্গে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন এইবার হযরতে আলী আর আমার নবী গাছের নিচে বসে আমার নবী একটু বিশ্রাম করলেন আলীও ঘুমিয়ে গেলেন হঠাৎ করে নবীজির কানের ভিতরে কান্নার আওয়াজ কিসের আওয়াজ আমার নবী বলে কাঁদে কে আমার নবী তাকিয়ে দেখতেছে আলী আমার নবীর পাশে বসে কাঁদতেছে আমার নবী বলছে ও আলী কি হয়েছে তোমার শরীর অসুস্থ নাকি পেটে ব্যথা হয়েছে নাকি তোমার ক্ষুধা লেগেছে নাকি আলী বলছে নবী না আমার ক্ষুধা লাগে নাই ও গো নবী আমিও সারাদিন আপনার সঙ্গে কালেমার দাওয়াত দিয়েছি মক্কার বিভিন্ন প্রান্তে আপনার সঙ্গে গিয়েছি নবীজি একটু ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ করে উঠে দেখলাম আসরের নামাজ কাজা হয়ে যাবে সূর্যটা অস্ত যাবে নবীজি কিছুক্ষণের মধ্যে সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে এই কষ্টে দুঃখে আমি কাঁদতেছি আমার নবী বলছে আমার নবী এবার উঠে বসে আমার নবী বলছেন আলী তুমি টেনশন করো না কান্না থামাও তোমার যদি আসরের নামাজ কাজা না হয় তোমার যদি আজকে আসরের নামাজ কাজা না হয় তাহলে কি কান্না থামাবা ওই নবীজি কি বলেন কিভাবে সম্ভব এখনই তো সূর্যটা ডুবে যাবে আমার নবী বলছেন টেনশন করার কারণ নাই আলী তুমি আমার দিকে তাকাও আল্লাহু আকবার আমার নবী উঠে বসলেন আমার নবী পশ্চিম আকাশে আমার নবী তার ডান হাতটায় আমার দিকে তাকান এইভাবে আমার নবী হাতটা পাতায় দিল আমার নবী সূর্যটার দিকে তাকালে আমার নবী আল্লাহু আকবার বলে হাতটা নিচের থেকে উপরের দিকে টান দিলেন আমার নবী হাতটা নিচের দিকে উপর দিকে টান দিলেন আমার নবী রাতের ইশারায় অস্ত যাওয়া সূর্য আবার পূর্ব আকাশে উদিত হয়ে যায় ভালোবাসা রসুল আমার আলোসা রসুল আমার পেন্দি রহির মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে মায়ের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে বাবার চাইতে যদি আমার নবীকে ভালোবাসতে পারি কাল কেয়ামতের আদালতে আমার নবী আপনার আমাকে না নিয়া আমার নবী জান্নাতে যাবে না আমার মায়ের নবীকে কেমন ভালোবাসতে হবে নবী ছিলেন একজন সাহাবী ছিলেন তার নাম হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালহা ইবনে বারা আল্লাহ নবীর কাছে যাইতেন আবার আসতেন আল্লাহ নবীর কাছে যাইতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার নবীর কাছে যাইতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য কোরআনের ওয়াজ শোনার জন্য এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট সন্তান ছিল যার বয়স হবে 11-12 বছর নাম তার তালহা চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ এই তালহা বলছে বাবা তুমি প্রায় সময় দেখি কোথায় যাও তালহার বাবা বলছে আমি প্রায় সময় আল্লাহ নবীর দরবারে যাই আমার নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি কি যে মজা আমার নবীর চেহারাটা আরো সুন্দর তুই কি যাবি কয় হ্যাঁ যাব ভাই বাবা তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো এইবার তালহার বাবা সন্তানকে সঙ্গে নিয়া আমার নবীর সামনে হাজির করা হলো আমার নবীর সুন্দর পূর্ণিমার চাইতে সুন্দর চেহারা দিকে তালহা পাগল হয়ে গিয়েছে আল্লাহু আকবার
ইউসুফ, ইউসুফ নবীকে দেখে মিশরের সুন্দরী মেয়েরা তাদের ফল কেটে কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, রক্ত বের হয়েছিল। ইউসুফ নবীর চেহারাটা এত সুন্দর ছিল, মিশরের সুন্দরী মেয়েরা আমার ভাইরা তার হাত কেটে ফেলেছিল, রক্ত বের হচ্ছিল, তারা টের পায় নাই। আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ওখানে ইউসুফ নবী না হইয়া যদি আখিরি জামানার পয়গম্বর হত তাহলে মিশরের সুন্দরী মেয়েরা কি করত? আম্মাজান আয়েশা বলছে, ইউসুফ নবী না হইয়া যদি আমার নবী হত, ইউসুফ নবী না হইয়া যদি আখির জামানার পয়গম্বরও কান্ত কেটে যাইত, ইউসুফ নবীকে দেখে তো মিশরের মেয়েরা তাদের হাত কেটে ফেলেছিল, আর আমার নবীকে যদি মিশরের মেয়েরা দেখতো তাদের কলিজা কেটে ফেলতো। সুন্দর নবীর চেহারা দেখে তালহা ছোট মানুষ পাগল হয়ে গেছে। তালহা বলতে, ও বাবা, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই, ও বাবা আমি ওই নবীর খেদমত করতে চাই, ওই নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবার আমার বন্ধুগণ, তালহার বাবা তালহাকে সঙ্গে নিয়ে গেল, ও নবী আমার সন্তান ছোট মানুষ আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পড়তে চায়, আপনি কি তাকে কালেমা পড়াবেন? আমার নবী বলছেন, কি বলাম, কই তালা কোথায়? আমার নবী তালার হাতে হাত লাগাইয়া পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী বললেন, ও তালহা, তুমি এখন মুসলিম হয়েছ, তুমি আমার এখানে থাকবা, আসবা, কোরআন শিখবা। আমার ভাইরা, দুই তিন মাস যাওয়ার পরে তালহা ছোট মানুষ আল্লাহ নবীকে বলছে, নবীজি আমি আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তো ভালো কথা, তুমি তো আমাকে ভালোবাসো, এটা তুমি জানি। নবীজি না, আসলে আপনাকে অনেক ভালোবাসি, ছোট মানুষ তো কিরকম ভালোবাসো, আমার নিজের জীবনের সাথে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, বলবেন না, আপনাকে রাগ করছেন? বলছে, নবীজি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, কই সবচেয়ে আমাকে ভালোবাসো? কই হ্যাঁ। আল্লাহ নবী কয়েছে, আসলে এদের পরীক্ষা করা দরকার, আসলে কি ও আমাকে আমাকে খুশি করার জন্য বলছে না আসলেই ভালোবাসে? নবী যেটা তরবারি বের করে দিলেন পরীক্ষা করার জন্য, তরবারি বের করে দিলেন, বললেন, এই যে কে কয় আমার বাবা? আমি নবী অর্ডার দিলাম, তুমি তোমার বাবার মাথা আলাদা করে ফেলো, পারবা? নবী যে কি বলেন, আপনি কইছেন এক সেকেন্ড সময় লাগবে না, তরবারি দেন। আল্লাহু আকবার। তালহার বাবাকে, ওরে বাবা রে, ও যে নবীর ভক্ত, দেখা গেল আমার সত্যি কল্লা আলাদা করে ফেললো। তালহার বাবা উঠে দিছে, দৌড় দিছে। তালহাও তরবারি নিয়ে বাবার পিছনে দৌড়ায়, নবীজি বসে বসে দেখছে। সুবহানাল্লাহ, তালহার বাবা দৌড়ায়, জানের বয়স তো সবাই আছে ভাই জান, তালহার বাবা দৌড়ায়, তালহাও তরবারিটা নিয়ে দৌড়ায়। এক পর্যায়ে তালহার বাবা একটু বয়স্ক মানুষ, হাঁপিয়ে গিয়েছে, তালহার বাবা হাঁপিয়ে গিয়েছে, আর দৌড়াতে পারছে না, হাঁপানো বোঝেন তো, কষ্ট হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। তালহা ধরে ফেলেছে, বাবা দাঁড়াও, নবীজি বলেছে আজকে তোমার কল্লা আলাদা করবো, তুমি চোখ বন্ধ করে থাকো। এইবার তরবারিটা ধরে যখন গর্দান মুবারকের কাছে তালহা নিয়ে গিয়েছে কোপ দিবে, আমার নবী চিৎকার মেরে বলছে, ও তালহা দাঁড়িয়ে যাও, খবর দান, তরবারি যেন তোমার বাবার গলায় না লাগে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এদিকে আয়, এ বেটা এদিকে আয়। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর বললেন, আরে বেটা আমি চাই না, আমি নবী চাই না কোনো সন্তানের হাতে বাবার খুন হোক, তার বাবার মাথা আলাদা হোক। আমি আজ পরীক্ষা করে দেখলাম, আসলে তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো, আজকে প্রমাণ করে দিলা তোমার বাবার চাইতে আমি নবী ওয়াডারকে বেশি ভালোবাসো। অনেক লম্বা ঘটনা ভাই। তালহা এবং নবীর ভিতরে ভালোবাসা কেমন ছিল? আল্লাহ নবীর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আপনাদের সন্তানেরা যখন এরকম শাহাদাত আঙ্গুল ধরে এরকম ধরে নাচায়া নাচায়া সন্তানগুলি হাঁটে, হাঁটে না বাবা, হাঁটে এইভাবে করে নাচায়া নাচায়া হাঁটে, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী যখন হেঁটে যাইতেন, তালহা নবীর আঙ্গুলটা ধরে ধরে এইভাবে করে হেঁটে হেঁটে, ছোট মানুষ তো, এরকম হেঁটে হেঁটে যাইতেন। আমার ভাইয়েরা, কয়েক মাস যাওয়ার পরে তালহা কিন্তু শোনো, একদিন বাড়িতে যাওয়ার পরে তালহার বুকের ভিতরে ব্যথা শুরু হলো, ভয়ঙ্কর ব্যথা, তালহা সহ্য করতে পারছে না। তালহার মা বলছি, ও তালহার বাবা যাও কবিরাজ নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো। তালহা বলছে, মা ডাক্তার দরকার নাই, কবিরাজ দরকার নাই, আমার বুকের ভিতরে যে ব্যথা শুরু হয়েছে মনে হচ্ছে আমি বিষময়ে বাঁচবো না। তালহার মা বলছে, তুমি তালহার বাবা দেরি করো না, যাও আল্লাহ নবীকে একটু খবর দাও, আল্লাহ নবী যদি আসে তালহার বুকের ব্যথা ঠিক হয়ে যাবে আমি মনে করি।
তালা বলছে খবরদার আমার নবীকে এই রাতে খবর দিব না। কেন খবর দিব না? বলছে আমার বাড়ি থেকে আমার নবীর বাড়ি 3-3.5 মাইল দূরে, আমার নবী যদি আমার কথা শুনে আমার নবী বাড়ি থেকে বের হয়ে যাবে, আর আমি তালহা এটা চাই না। এই রাতের অন্ধকারে আমার নবী বের হোক, এই মক্কায় আমার নবীর, এই মক্কায় অভাব নাই, আমার নবীর দুশ্মনদের আমার নবীর উপরে কেউ অত্যাচার নির্যাতন করো, আমার নবীর উপরে কেউ আঘাত করো, আমি তালহা মরে যাব কিন্তু আমার নবীর উপরে কেউ আঘাত করবে এটা সহ্য করতে পারবো না। আমি যদি মারা যাই আমাকে কবর দিয়ে দিবা, রাতে নবীকে খবর দিবা না। আমার বয়ানা তালার বুকের ভিতরে এত ভয়ানক ব্যথা শুরু হয়ে গেল, তালহার দমটা আস্তে আস্তে করে আটকে গেল, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। তালহাকে রাতে কবর দেয়া হলো। সকালবেলায় ফজরের নামাজে তালহার বাবা আল্লাহ নবীর পিছনে, এবার ভালো করে শোনেন, হৃদয় বিদায়ক ঘটনা ভাই, চোখের পানি চলে আসার মতো ঘটনা। কারণ একজন বাবার কাঁধে সব চাইতে, বাবার বাবার কাছে সব চাইতে বড় বোঝা হলো সন্তানের লাশ, লাশের গাঁটিয়া। তালহার বাবা মসজিদে গিয়া পিছনের এক কাতারে, মানে সামনের কাতারে ডান দিকের এক কর্নারে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। নামাজ পড়া শেষ হলো, ফজরের নামাজ, সবাই কিরাম আস্তে আস্তে করে মসজিদ থেকে বাড়িতে চলে যাচ্ছেন। তালহার বাবা যায় না, আল্লাহ নবী ইশরাকের নামাজ পড়লেন, তালহার বাবা ইশরাকের নামাজ পড়লেন, চুপ করে বসে আছে। সন্তান মারা গিয়েছে, কষ্টটা বুকের মধ্যে চাপিয়ে রেখেছে, চুপ করে আছে। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, এইবার আল্লাহ নবী যখন তালহার বাবার কাছে আসলেন, এসে দাঁড়ালেন, ইমাম সাহেব মুক্তাদির সামনে আসে না, তালহার বাবা চুপ করে বসে আছে। আমার নবী এসে দাঁড়ালেন, এসে বলছে, ও পারা আ, কি হয়েছে তোমার? তালহা কোথায়? আজকে কেন তালহা আসে নাই? ওকে অসুস্থ নাকি? যেই বলছে তালহা কোথায়, তালহার বাবা আল্লাহ নবীর মাজার নিচে, মানে পায়ের এইভাবে জাপড়ায়া ধরে হাউ মাউ করে কেঁদে দিয়েছেন নবীজি। তালহা এই পৃথিবীতে আর বেঁচে নাই গো নবী, ও নবী, তালহা আর কোনদিন আপনাকে খুশি করার জন্য তরবারি নিয়ে আমাকে ধাওয়া করবে না, তালহা আর কোনদিন আপনার আঙ্গুল ধরে ধরে রাস্তায় ঝুলায় ঝুলায় হাঁটবে না। নবী কই, কি হয়েছে? ভালো করে খুলে বলো। ও নবী, গতকালকে সন্ধ্যার সময় তালহার বুকের ভিতরে ভয়ানক ব্যথা শুরু হয়েছিল। আমি বললাম, ডাক্তার আরি কয়, ডাক্তার দরকার নাই, আপনাকে খবর দিতে চেয়েছিলাম। তালহা বলছে, না নবীকে খবর দিবা না, আমার বাড়ি থেকে নবীর বাড়ি 3-3.5 মাইল দূরে। তখন তো আর মোটর সাইকেলের ব্যবস্থা ছিল না, প্রাইভেটের ব্যবস্থা ছিল না। ও নবী, তালহা বলছিল, আপনি যদি বের হন, আপনার উপরে যদি কেউ আঘাত করে, তালহা সহ্য করতে পারবে না, নবী যে আপনাকে এত ভালোবাসে। তালহা তালহা বলছে, আমাকে দেখার জন্য নবী আসার সময় যদি আমার নবীর উপরে কেউ অত্যাচার নির্যাতন করে, নবীকে কেউ কেউ কষ্ট দেয়, আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? ও নবী, আপনাকে বলার সুযোগ পর্যন্ত পাই নাই, তালহা দুনিয়াতে আর নাই। আমার নবী কেঁদে দিলেন, চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। আমার নবীর এবার ডাক দিলেন, আবু বকর, ওমর, বেলালকে, কোথায় আছো? চলো তালহার বাড়িতে চলো। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে তালহার বাড়িতে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলে আমার নবী এবার তালহার কবরের কাছে দাঁড়ালেন। আল্লাহ নবী দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, ওমর দাঁড়ানো, বেলাল দাঁড়ানো, আলী দাঁড়ানো, সাহাবায়ে কিরাম সবাইকে নিয়ে আল্লাহ নবী কবর জিয়ারত করছেন। আমার নবীর ওই স্মৃতির কথা, পুসনের কথাগুলি মনে পড়ে যায়। আল্লাহ, আমার তালহা ছিল ছোট মানুষ, আমি নবীকে এত ভালোবাসতাম, মৃত্যুর আগে আমি নবীকে বলে নাই, আল্লাহ বাবার মাথা আনতে বলেছিলাম, এক সেকেন্ড দেরি করে নাই, চিন্তাও করে নাই, ভাবনাও করে নাই, তরবারি টানিয়া দৌড় দিয়েছে। আল্লাহ, ও মালিক, তালহা, সে তালহাকে শেষবারের মতো আমি দেখতে পারি নাই। নবী যে আল্লাহর কাছে বলছে, আল্লাহ কেমন জানি তালহাকে আমার দেখতে মনে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন, আল্লাহ, তালহাকে আমার দেখতে মনে যাচ্ছে গো আল্লাহ, তুমি তো সবকিছু পারো মালিক, আমার নবুয়াতের পাওয়ার দিয়া, আমার নবুয়াতের দোহাই দিয়া তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার তালহাকে দেখানোর ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী কাঁদতেছিল, আমার নবীর
চোখ দিয়া টপ টপ করে পানি পড়ছিল, সাহাবায়ে কেরাম কাঁদতেছিল। আমার নবী এবার মোনাজাত শেষ করলে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে আমার নবীর মুখে মুস্কি মুস্কি হাসি, চোখ দিয়া পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী আপনার চোখে পানি মুখে হাসি ঘটনাটা কি? আমার নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন আমার তালাকে দেখার জন্য আমি আবেগে বলে ফেলেছিলাম আল্লাহ আমার নবুয়তের পাওয়ার দিয়ে আমি তালাকে দেখতে চাই, আমার অন্তর চক্ষু খুলে গেল, কেমন যেন আমি সব দেখতে পারতেছিলাম। আমি তাকিয়ে দেখলাম কবরের ভিতরে তালার রুহটা নাই। আল্লাহু আকবার বলেন, আমি আবার তাকালাম জান্নাতের দিকে, নাই কোন জান্নাতের ভিতরে তালার রুহটা নাই, সাত আসমানের ভিতরে নাই, কোথাও নাই, গেল কোথায় তালার রুহ? এরপরে আমি যখন আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে নজর দিলাম, আমি তাকিয়ে দেখলাম তালহা স্বয়ং আমার আল্লাহর পাশে দাঁড়িয়ে আছে। তালার রুহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম তালা কি যেন বলছে, আর আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে, আমার আল্লাহর মুখে হাসি তালার মুখে আছে। আমার নবী সঙ্গে সঙ্গে হাদিস তেলাওয়াত করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদুহু ওয়ালাদুহু ওয়ান-নাস আজমাইন। ও আমার সাহাবায়ে কেরাম, খবরদার খবরদার, তোমাদের নিজের চাইতে, নিজের মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, দুনিয়ার চাইতে আমি নবীকে যদি ভালোবাসতে পারো, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম আল্লাহ তোমাকে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা কয়টা বাজে কয়টা বাজে দুইটা শেষ করে দিই নাকি? ওল্লাহ ও ভাই কয়টা পর্যন্ত চলবে? দেড়টা কিন্তু বেজে গিয়েছে, কি বলেন? চারটা পর্যন্ত? এ তাজমুল ভাই এ সামনে আসেন, আপনি এদিকে আসেন। হ্যাঁ না 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 না, নামাজে ডিস্টার্ব করা যাবে না ভাই, ফজর কাজা হয়েছে। হ্যাঁ তারপরে আমি এখনই ছেড়ে দিচ্ছি না, আমি আছি ইনশাআল্লাহ। জি জি জি, আমরা একটা সিস্টেম অনুযায়ী কত বাজে? দেড়টা বাজে ইনশাআল্লাহ। আমরা হয়তো আর ঘন্টাখানি কথা বলবো ইনশাআল্লাহ, আরো ঘন্টাখানি, আরো এক ঘন্টা হবে ইনশাআল্লাহ। কিন্তু ভয়ানক লো ভাই, আমার ভাইরা আসুন, পাঁচটা পঞ্চমে জামা, আপনাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি কথা বলবো বাবা। আপনার যদি বলেন হুজুর এখনই শেষ করতে, এখনই শেষ করবো। যদি বলেন তিনটা পর্যন্ত, তিনটা পর্যন্ত আজকে আজ হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ আমার সাথে ইনশাআল্লাহ। মুর্শিদাবাদ যেতে হবে, অনেক দূরে আলহামদুলিল্লাহ। আসুন, আমাকে কি বলবো, ইন্ডিয়ার মানুষ কেন এত সময় নিচ্ছে আমার কাছ থেকে, দুই তিন ঘন্টা? আসুন তাহলে, আমার নবীকে আমরা ভালোবাসি তাই না ভাইজান? নবীজির কেমন পাওয়ার নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শোনেন, জবানে শুধু বলি নবীকে ভালোবাসি, নবীর আদর্শ মানি, কিন্তু আসলেই নবীর আদর্শ মেনেছে আবু বকর, নবীর আদর্শ মেনেছে, অনুসরণ করেছে উমর। উমর একদিন আল্লাহ নবীর কয়েকজন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ঘোড়ার উপরে উঠে যাচ্ছেন, ভালোভাবে বুঝছেন, সবাই ঘোড়াতে যাচ্ছেন। হঠাৎ করে উমর ভালোভাবে লক্ষ্য করেন, রাস্তা দিয়ে উমর হেঁটে যাচ্ছে, হযরত উমরের সঙ্গে আরো কয়েকজন আল্লাহ নবীর সাহাবী। উমর নেমে গেলেন ঘোড়া থেকে, সাহাবায়ে কেরাম ঘটনা কি, এখন প্রধানমন্ত্রী উমর যদি নেমে যায়, মন্ত্রী যারা তারাও তো নেমে যাবে, সবাই নেমে গেছে। হযরত উমর নিজেই ঘোড়ার লাগামটা হাত দিয়ে ধরলেন, কিছুটা জায়গা, মনে করেন দুই তিন হাত জায়গা, হযরত উমর এইভাবে মাথাটা নিচু করে, মাথাটা নিচু করে উমর পার হলেন। দাঁড়ায় দাঁড়ায় কিছু সময় কাঁদলেন উমর, উমরের চোখে পানি, চুপ করে আছে উমর, কিন্তু উমরের চোখে পানি। সাহাবায়ে কেরাম বলছে, ও উমর কি হয়েছে আপনার, হুজুর আপনি কাঁদছেন কেন? উমর বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর সাহাবীরা শোনো, এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে আমি আমার নবীর সঙ্গে অনেকবার গিয়েছি, আল্লাহু আকবার, আমার নবী এখন বেঁচে নাই, রওজাতে শুয়ে আছেন। এই রাস্তাটা ছিল সংকীর্ণ, এখানে একটা খেজুর গাছ ছিল, বেঁকা খেজুর গাছ, এই খেজুর গাছের মালিক ছিল ইহুদি। আমি আমার নবীকে অনেকবার শুনেছি,
ইহুদিকে ডাক দিয়ে বলেছে, চাচা যান, এই খেজুর গাছটা বেকার থাকার কারণে রাস্তা দিয়ে সোজা হয়ে হাঁটা যায় না, মানুষ যখন হেঁটে যায় তার মাথাটা নিচু হয়ে যায়। আপনি গাছটা কেটে ফেলেন, ওই ইহুদি গাছটা কাটতো না। আমার নবী যতবার এখান থেকে গিয়েছেন, ঘোড়া থেকে নেমে মাথা নিচু করে গিয়েছে, সাবিরা শোনো আমার নবী নাই, সেই খেজুর গাছ এখন নাই, কিন্তু যেই জায়গায় আমার নবীর মাথা নিচু হয়ে গেছে, আমি উমরের জীবন থাকতে সেই জায়গা থেকে আমার মাথা কিভাবে উঁচা হয়। কি ভালোবাসা ছিল নবীর প্রতি, আল্লাহু আকবার, কি ভালোবাসা! আর আজকে আমরা সেই নবীকে ভুলে গিয়েছি, ভুল বললাম। আমার ভাইরা, তাহলে মুমিনের আলোচনা করতেছিলাম, মুমিনের তিন নম্বর কোয়ালিটি ছিল ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার নবী বিপদে পড়েছে, আমার আল্লাহ সাহায্য করেছে। ইব্রাহিম বিপদে পড়েছে, আমার আল্লাহ সাহায্য করেছে। আমার নবী পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছে, একা একা কেউ নাই। আবু জাহেলের কানে কে যেন খবর দিয়ে দিল, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে একা একা বসে আছে। আবু জাহেল মক্কার কাফেরদের বললো, এ সবাই চল, হাতের ভিতরে সবাই নিল পাথর, পাহাড়টা চারিদিকে সবাই ঘিরে ফেললো, নবীজি কিন্তু একা। সূরা ইয়াসিনের সানে নজুল থেকে বলছি, যারা তাফসির পড়েন মারিফুল কোরআন খুলবেন, আমার বারা তাফসিরে জালালাইন খুলবেন, আপনাদের ইন্ডিয়াতে বড় বড় তাফসির আছে, তাফসিরগুলো খুলবেন। সূরা ইয়াসিনের শানে নজুলের ভিতরে এসেছে, আমার বায়রা, আমার নবী সূরা ইয়াসিন আর হামিম সিজদা তেলাওয়াত করতেছিলেন, এইবার আবু জাহেল পাহাড়টা ঘিরে ফেলেছে। আবু জাহেল বলছে, ও মুহাম্মদ তাকিয়ে দেখো পাহাড়ের চারুদিকে, তুমি তাকিয়ে দেখো। আল্লাহ নবী আবার পাহাড়ের চারুদিকে তাকিয়ে দেখছে, যুবকগুলি দাঁড়িয়ে আছে, চোখগুলি বড় বড়, প্রত্যেক যুবকের হাতে গোল গোল ছোট ছোট পাথর। এইবার আবু জাহেল বলছে, মুহাম্মদ তুমি আজকে কোথায় যাবা, তুমি একা একা, তোমার সঙ্গে কেউ নাই, আবু বকর নাই, উমর নাই, বেলাল নাই, আলী নাই। কারণ আবু জাহেল উতবা সাইবাও জানে, আবু জাহেল উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা মক্কার ওই টাটকা টাটকা কাফের গুলিও জানে, আবু বকর এমন ছিল, উমর এমন ছিল, বেলাল এমন ছিল, আমার নবীর গায়ে পাথর তো দূরের কথা, ফুলের টুকাও যদি কেউ লাগাতে যায় সামনে আবু বকর উমর বেলাল ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। আমার মায়েরা, মক্কার আবু জাহেল বলছে, মুহাম্মদ আজকে তোমাকে কে রক্ষা করবে, এই পাথর দিয়ে তোমার মাথা ফাটাবো, তোমার নাক ফাটাবো, তোমার মুখ ফাটাবো, তোমার বুক ফাটাবো, আজকে তোমাকে পাথর মেরে ধ্বংস করে দেব। তোমাকে অনেকবার বলেছি তুমি কোরআনের দাওয়াত দিবা না, অনেকবার বলেছি তুমি কালেমার দাওয়াত দিবা না, তুমি আমাদের কোনো কথা শোনো নাই, আজকে তোমাকে মেরে ফেলবো। আমার নবী বিপদে পড়েছে কি পড়ে নাই, ইচ্ছাইতে বড় বিপদ আর হতে পারে। আমার নবী বসে আছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির, আল্লাহু আকবার। আমার বার, আমার নবী এমন নবী, তাহকিকুল ঈমান কিতাবের মধ্যে এসেছে, অধ্যাপক নুরুল আমিন, রহমাতুল্লাহ নুরুল আমিন আমাদের রংপুরের একজন বড় মাপের মুফাসসির আছে, উনি লিখেছেন বইটা, উনি এনেছেন রেফারেন্সে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জীবনে চারবার এসেছিল, ধরে বলুন কয়বার। নবী আদম আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে এসেছিল কয়বার? বাবা আদম আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে এসেছিল চারবার। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম ইব্রাহিম নবীর কাছে এসেছিল জীবনে 45 বার। হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে এসেছিল 450 বার। আর আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালামের কাছে এসেছিল 24,000 বার। 24,000 বার এসেছে আমার নবীর কাছে জিব্রাইল, কি বাবা, তাই না? এখানে আমার পাশে বসা আছেন জ্ঞানী মানুষ, ও মুসলমান, জিব্রাইল হাজির নবীজি, টেনশনের কারণে আমি জিব্রাইল আছি। ও নবীজি, আবু জাহেল উতবা সাহেবা মক্কার কাফেরেরা আপনার কিছুই করতে পারবে না, ও নবী আপনার টেনশন করার কারণ নাই। ও গো নবী, এই পাহাড় উল্টাইয়া সব পাহাড়ের তলে একেবারে ভ্যানিশ করে দেব। আমার নবী বলছে, না 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 জিব্রাইল, ওরা তো বোঝে না, ওদেরকে তুমি কিছু করো না, ওদেরকে যদি কিছু করো কারা কালেমা পড়বে, কারা আমার আল্লাহকে ডাকবে, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করবে, যা সিদ্ধান্ত আল্লাহই করবে, সুবহানাল্লাহ, কেমন ভরসা ছিল।
উবাই আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আবু জাহেল উতবা সাহেব নবীজির একেবারে কাছাকাছি চলে আসলো, পাথর হাতে নিয়া এইভাবে করে যখন আল্লাহর নবীর উপরে মারবে, এইভাবে যখন নিক্ষেপ করেছে, আমার আল্লাহ আবু জাহেল উতবা সাহেবার হাতগুলি পঙ্গু করে দিয়েছে, অবাস হয়ে গিয়েছে, হাত আর নড়ে না, একবার থেমে গিয়েছে, পাথরটা পড়ে গিয়েছে, এইবার আমার ভাইয়েরা পাও আবাস মাটির তলে গেতে গিয়েছে, সবাই কান্নাকাটি করছে, ও মোহাম্মদ তুমি আমাদেরকে বাঁচাও, মোহাম্মদ তোমার আল্লাহর কাছে দোয়া করো তুমি আমাদেরকে বাঁচাও, আমার ভাইরা আমার নবী ছিলেন এমন দয়ার নবী, যাকে মারার জন্য কিছুক্ষণ আগে সবাই এক হইয়া পাথর নিয়ে আসলো, তাদের জন্য আমার নবী আবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এরা নালায়েক, এরা না খানদান, এরা কিছুই বোঝে না, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, নবীর দোয়াতে আবার তারা আগের মতো হয়ে যায়। এই নবীর উম্মত হতে পারে খুশি না বেজার, আমার নবী আল্লাহর উপরে ভরসা করেছে, আমরাও আল্লাহর উপরে ভরসা করবো, আল্লাহ বলে ওয়ালা রব্বিকি তাওয়াক্কালু আমার যদি কোনদিন আসি আমার ভাই আলোচনা করবো, আসো আমরা একটু সামনের দিকে যেতে চাই মুমিনের, তাহলে তিনটা কোয়ালিটি আমরা আলোচনা করেছি, এক নাম্বার করেছি আমার ভাইরা, দুই নাম্বার করেছি, তিন নাম্বার শেষ, আসুন এবার চার নাম্বার, মুমিনের চার নাম্বার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের চার নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনা সালাত, মুমিন শুধু নামাজ পড়বে না, মুমিন নামাজ কায়েম করবে, মুমিন কি করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়ার, নামাজ কায়েম করা কিন্তু এক না ভাই, নামাজ পড়া কেমন, আপনি রাতে উঠেছেন গভীর রাতে ফজরের নামাজ পড়ার জন্য আপনি উঠেছেন, চিন্তা করলেন আপনার বিবি গভীর রাতে ঘুমিয়েছেন, তাকে ডিস্টার্ব করা যাবে না, আপনার ছেলে আপনি চিন্তা করলেন ও গভীর রাত পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছে, রাত তিনটা চারটা পর্যন্ত ঘুম পড়তে পারে নাই, ওকে ডিস্টার্ব করা যাবে না, আপনি চিন্তা করলেন ওকে ডাকবো না, সকালবেলা আবার প্রাইভেট আছে, আপনি মসজিদে চলে আসলেন, মসজিদে এসে ফজরের নামাজ আদায় আপনি করলেন, আপনার নামাজ পড়া হয়ে গেল, আপনার নামাজ আদায় হয়ে গেল, কিন্তু ভাই নামাজ কায়েম হলো না, আপনার যেহেতু চা খাচ্ছেন তা আমিও একটু চা খাই নাকি ইনশাল্লাহ, জিকির লা ইলাহা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা লক্ষ্য করেন, আমার ভাইরা তাহলে নামাজ কায়েম কাকে বলে, প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল হলো বাবা, যে দায়িত্বশীল যে স্থানে রয়েছে তার অধীনস্থদেরকে নামাজের জন্য দাওয়াত দিয়া, এর নাম হলো নামাজ কায়েম করা। আপনি বড় ভাই আপনি মসজিদে যাচ্ছেন, ছোট ভাইকে দাওয়াত দিবেন, যে পরিবারের দায়িত্বশীল কর্তা তার স্ত্রীকে নামাজের জন্য উঠাই দিবে, সন্তানকে নামাজের জন্য নিয়ে যাবে, এর নাম হলো নামাজ কায়েম করা। আর আজকে সমাজে দেখা যায় নামাজ পড়ে না, ঠিক মতো আছে না নাই, আছে না নাই, সপ্তাহে একদিন নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, আর পুরো এক সপ্তাহে নামাজ পড়ে না, আমি ওর নাম রাখছি শুক্কুর আলী নামাজি, আছে না নাই, শুক্কুর আলী নামাজি, এই এলাকায় মনে হয় নাই, উনি বাবা এলাকাও আছে। এরপরে আরেক শ্রেণীর নামাজি আছে রমজান আলী নামাজি,
সারা বছর নামাজ পড়ে না, শুধু রমজান মাসে নামাজ পড়ে। আমি ওর নাম রাখছি রমজান আলী নামাজি, আছে না নাই? এরপরে আরেক শ্রেণী নামাজি আছে, কদর আলী নামাজি, সারা বছর নামাজ পড়ে না, লাইলাতুল কদরের নামাজে 5 কেজি মিষ্টি নিয়া 500 টাকা নিয়া ইমাম সাহেবকে হাদিয়া দেয়, আর কয় হুজুর দোয়া করবেন আমি মোকসেদ আলী আইছি। এইবার আরেক শ্রেণীর নামাজি আছে, সারা বছর নামাজ পড়ে না, শুধু 2 ঈদে নামাজ পড়ে, বলুন তো আছে না নাই? ওর নাম আমি রাখছি ইয়াদ আলী নামাজি। এরপরে আমার বাইরা তাও তো বছরে একবার পড়ে, আপনার ইন্ডিয়াতে আছে কিনা, ভারতে কলকাতায় আছে কিনা জানি না, আমার বাংলাদেশে আর এক শ্রেণীর নামাজি আছে, সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে নামাজ পড়ে, একই আসরের নামাজ একই মহল্লায় 6 মসজিদে 6 বার পড়ে। তার মানে মুসল্লিদের কয় তোমরা আসো নামাজ পড়বো, এইবার নামাজ পড়ার পরে বলে ভাইজান আমি সাতামার্কা বতা বদনামার্কায় দাঁড়িয়েছি, আমি একজন নামাজি নেতা, সবাই আমার জন্য দোয়া করবেন। আবার পাশের মসজিদে যায়, আবার নামাজ পড়ে, আমি বদনামার্কা সাতামার্কা দাঁড়িয়েছি, আপনারা দোয়া করবেন, আমি একজন নামাজি। তার মানে ওর নামাজের মধ্যে ভেজাল আছে। ওর ওর নাম আমি রাখছি মতলেব আলী নামাজি, মতলব 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 আছে, ওর নাম হলো মতলব আলী নামাজি। ওর মতলব হলো আমি নামাজ পড়ব, মানুষকে দেখাবো আমি নামাজি নেতা, আসলে তো 5 বছর পরে আইছে। এরপরে যদি হুজুর দেখে কয় সালাম আলাইকুম, হাজি সাহেব দেখলে কয় সালাম আলাইকুম, মুফতি সাহেব দেখলে কয় সালাম আলাইকুম, মানে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলতে পারে না। আমার বাংলাদেশের এমন নেতা আছে স্টেজে এসে বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, মানে হইল কি, নিজেই নিজেই সালাম দিল, নিজেই জবাব দিল, তার মানে জানেও না যে শ্রোতাদেরকে সালাম দেওয়ার আবার ব্যাপার করবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলছে, আমি যদি সাতামার্কা বদনামার্কায় জিততে পারি, ঘরে ঘরে পাশের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। নামাজ নাই, রোজা নাই, আবার স্লোগান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলি নামাজ নাই, একত্র গাঁজা খায় পাঁচত্র, জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আছে না নাই? হুজুরকে খালি কয় সালাম আলাইকুম, হুজুরকে ভাই জান আপনি ঘন ঘন সালাম আলাইকুম কন কান, হুজুর আপনি দোয়া করবেন সামনে নির্বাচনে দাঁড়াবো, আপনি শুধু আমার সাপোর্ট করবেন, কারণ নেতারা জানে ইমাম সাহেব যেদিকে 90% মুসল্লি সেদিকে, 10% একটু ঘেরু টেরু থাকে আমার ভাইরা। তো ইমাম হ্যাঁ হুজুর আপনি আমার সাপোর্ট করবেন কিন্তু, আর আমি প্রত্যেক বাড়ি আপনার সঙ্গে নিয়ে যাবো, মুরগি খাবেন, পোলাও খাবেন, বিরিয়ানি খাবেন, ক্ষীর খাবেন, কোনো সমস্যা হবে না। ইমাম সাহেব যারা, আরে যারা একেবারে নিম্ন শ্রেণীর ছোট মসজিদের ইমাম, তারাও তো হাদিস পড়ছে, মানতাসাব পাহাবি কলবি তাহুম মিনহু, যার সাথে যার মহাব্বত তার সাথে তার আমার। আপনি যদি মহাব্বত নবীর সঙ্গে করেন, কেয়ামতের হাসন নাসর নবীর সঙ্গে হবে, মহাব্বত যদি নামাজের সঙ্গে করেন, কেয়ামত নামাজের সঙ্গে হবে, মহাব্বত যদি কোরআন ওয়ালা জিকির ওয়ালার সঙ্গে করেন, হাসন নাসর জিকির ওয়ালার সঙ্গে হবে, মহাব্বত যদি মেসির সঙ্গে করেন, মহাব্বত যদি নেইমারের জন্য করেন, আমার বাংলাদেশে ব্রাজিল যখন হাইনে গেল, ব্রাজিলের নেইমার আর ব্রাজিলের টিমকে এত ভালোবাসে, ছুরি দিয়া নিজের গলা নিজে কেটে ফেলছে, উড়ে কষ্ট রে বাবা, সবাই কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছে দেখছেন? তার মানে আপনাদের ওয়াজের এনার্জি শেষ, আপনাদের এনার্জি শেষ হয়ে গেছে আমার মনে হচ্ছে। সুবহানাল্লাহ বললেন কেন? নেইমার মারা গেছে, আমি বলছি যে ছুরি দিয়ে জীবন শেষ করে ফেলাইছে কন্যা, সুবহানাল্লাহ, মানে একটু দেখলাম যে আপনারা কি পুরো আমার দিকে আসেন নাকি চায়ের ভিতরে আসেন, চা খাবেন খাবেন কিন্তু নজর চোখ কান সব আমার দিকে থাকবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বক্তা এবং শ্রোতার ভিতরে যদি মহাব্বত না থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে কিন্তু ওয়াজে জমবে না ভাই। ওই যে স্বামী আর স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, একজন আরেকজনকে যদি সন্দেহ করে, সে এমপি হোক আর মন্ত্রী হোক আর কোটি কোটি টাকার মালিক হোক না কেন ভাই, রাতে কিন্তু এক জায়গায় ঘুমায় শান্তি পাওয়া যাবে না, একজন আরেকজনের দিকে তাকাবেই না। ভুল বললাম নাকি? আমার বাংলাদেশে এরকম দুইজন খালি সন্দেহ করে একজন আরেকজনকে, রাত 3টার সময় হঠাৎ করে মোবাইলের ভিতরে মেসেজ আসে, টুম 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 করে মেসেজ এসে গেছে, কি রে মেসেজ আসলো কোথায়, ফোন দাও, তাকায় দেখতেছে মোবাইল এলাকা বিউটিফুল, মেজাজ গরম হয়ে গেছে,
রাত তিনটার সময় বিউটিফুল লেখে মেসেজ কে করলো তোমাকে? তুই তালাক, তোর মা তালাক, তোর জাত গোষ্ঠী তালাক, বউ তো পড়েছে বিপদে। যে বিশ্বাস করেন আপনি, আমি জীবনে কারোর সাথে পরকিয়া করি নাই, আমি তো বুঝি না মেসেজ করাতে, আমাকে কে বিউটিফুল লাগবে? হয় যে লেখছে, কয় মোবাইলটা আমার কাছে দেন। এবার স্ত্রীর মোবাইলটা ভালো করে কাছে নিয়ে উনি গবেষণা করছে, তাকিয়ে দেখছে আরে এটা তো মেসেজ না, মানে রাতে ঘুমানোর সময় মোবাইলে চার্জ ছিল না, লেখা উঠছিল ব্যাটারি লো। এইবার চার্জে দিয়ে যখন ঘুমাইছে চা ব্যাটারি হয়ে গেছে ফুল। এবার ব্যাটারি যখন ফুল হয়ে যায় লেখা কি ওঠে ভাই? ব্যাটারি ফুল, ব্যাটারি যখন ফুল হয়ে যায় তখন একটা মেসেজ দেনা যায় ব্যাটারি ফুল। বউকে সন্দেহ করার কারণে ব্যাটারি ফুল রে মনে করছে বিউটিফুল, লেগে গেছে গন্ডগোল। তা আপনারা আমার কথা সবাই শুনতেছেন তো ইনশাআল্লাহ? কারা কারা মুনাজাত না দিয়ে চলে যাবেন হাত উঁচু করে দেখান। আরে আমার মনে হয় আরো অন্য কোয়ালিটি, আরো পাতলা কথা বলতে হবে। আচ্ছা সমস্যা নাই, না বুঝে তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু মজা আপনাদের কোনো দোষ না, কারণ আমি হাত উঁচু করেছি তো আপনারা তালে উঠাই ফেলাইছেন তাই তো ইনশাল। আচ্ছা সমস্যা নাই, মাইন্ড করি নাই, এটা একটা আনন্দ হলো, মোটামুটি একটু চাঙ্গা করলাম আপনাদেরকে। সবাইকে চা দিয়ে দেন, স্টেজে যারা আছে সবাইকে চা দিয়ে দেন ইনশাআল্লাহ। এই সিস্টেম আলাদা, আপনাদের এলাকায় চায়ের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা। এরপরে কদিন আগে মাহফিলে ওই যে কারি সাহেব হুজুরি মাদ্রাসার মাহফিলে বলেছে যে আপনারা সবাই খাবার টাবার খেয়ে আসেন, বাংলাদেশের বক্তা আসতেছে এরপরে ওয়াজ শুনবেন। আমাদের বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই, বাংলাদেশে মাগরিব থেকে ওয়াজ শুরু হবে রাত 11টা 12টা 1টা 2টা, তবে তাবারুকের যে ব্যবস্থা থাকে এটা লাস্টে, কারণ ওইটা আগে দেয় না, কারণ ওইটা যদি আগে দিয়ে দেয় মানুষ সবারই চলে যাবে। কিন্তু আপনাদের দিকে সিস্টেম ভালো, আপনারা খাবার পরে যে ময়দানে বসে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ, কোরআনের প্রতি আপনাদের স্পেশাল মহাব্বত, আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। এইবার হুজুর বলছে ভাইজান আপনি শুধু সালাম আলাইকুম বলছেন, আপনার সঙ্গে আমাকে থাকতে বলছেন, আপনাকে আমার সাপোর্ট করতে হবে, কিন্তু তার আগে তো আপনাকে তো আমার পরীক্ষা করা দরকার, আপনি কি নামাজ ঠিক মতো পড়েন? হ্যাঁ হুজুর পড়ি। বলুন তো নামাজ কয়ক? তো এখন উনি বলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হুজুর 16 তো হবে ইনশাআল্লাহ। হুজুর কয় সর্বনাশ, বাবা যে আপনারা বলুন তো নামাজ কয়ক? তো আমার বাংলাদেশের নেতা বলছে কয়ক? তো হুজুর বলে যেই নেতা 16 অক্ত নামাজ পড়ে সেই নেতা জনগণের কি সেবা করবে? হুজুর বলছে বুঝলাম আপনি 16 অক্ত নামাজ পড়েন, বলুন তো উজুতে কয় ফরজ? এইবার উনি মনে মনে চিন্তা করছে উজু করার আগে দুই হাতের কবজি সহ দিতে হবে, তারপরে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত মুখ ধুতে হবে, দুই হাতের কোনো সহ ধুতে হবে, মাথা মাসে করতে হবে, দুই পা ধুতে হবে, মোটামুটি হুজুর মেলা কিছু চিন্তা ভাবনা করে 21টা ফরজ হবে হুজুর ইনশাআল্লাহ। উজুতে ফরজ কয়টা? নেতা কয় কয়টা? হুজুরের মিজাজ কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে ভাইজান। বলছে ভাইজান বুঝলাম উজুতে আপনি 21টা ফরজ, গোসল গোসলে ফরজ কয়টা জানেন? কয় হ্যাঁ 3টা। হুজুর বলছে আলহামদুলিল্লাহ, আসলে গোসলে ফরজ কয়টা? গোসলে ফরজ কয়টা? 3টা। তা হুজুর সন্দেহ হলো, নামাজ পড়ে 16 অক্ত, উজুতে বললো 21টা ফরজ, গোসলে 3টা ফরজ কিভাবে করলো ভাইজান? কি কি একটু বলেন তো ভাই ভাই। হুজুর গোসলে 3 ফরজ, 1 নম্বর লুঙ্গি, 2 নম্বর গামছা, 3 নম্বর সাবান। হুজুর কয় সর্বনাশ, তার মানে ও সারা জীবন মসজিদে গোসল করতে গিয়েছে দেখছে লুঙ্গি ফরজ না এটাই ফরজ, সারা জীবন গোসল করতে গিয়েছে গামছা সাবান ফরজ না এটাই ফরজ। হুজুর বলছে আপনি কি দোয়া পারেন? ওই যে গোসলের দোয়া কয়? হ্যাঁ পারি। কয় কি কন? নাও পড়ুন গোসলা সাবান দিয়ে গোসলা, নাউজুবিল্লাহ কবেন না। হুজুর বলছে জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, আপনার মতো নেতার সাপোর্ট করা যাবে না। হুজুর চলে গেছে, বউ কয় কি হলো হুজুর চলে যাচ্ছে কেন? হুজুর জিজ্ঞাসা করেছিল নামাজ কয়েক, তো মনে হয় কম কয়া হয়ে গেছে তাই রাগ হয়ে চলে গেছে। কয়েক তো কইছিলাম, কইছিলাম তো 16 অক্ত। বউ কয় সর্বনাশ, নামাজ হলো 5 অক্ত, তুমি 16 অক্ত কেন কইছো? হেই বোকা মেয়ে ছেলে, 16 অক্ত বললাম হুজুর থাকলো না, 5 অক্ত বলে কি হুজুরের মার খাবো নাকি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে ফিরায় রাখে। আর আজকে সমাজে দেখা যায় নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও দেয়, নামাজও পড়ে মহিলাদের দিকে বেকা চোখে টেরায় টেরায় তাকায়ও দেখে, নামাজও পড়ে অন্যায়ও করে, নামাজও পড়ে কি খায়?
আমার বাংলাদেশের আমার মসজিদের মুসল্লি একজন নামাজের আগেও একটা খায় পরেও একটা খায় আর মসজিদে দাঁড়ায়া উহু করে এমন কাঁচা কাছে আমি দুই এক সময় কি রাত ভুলে যাই ভাইজান আমি একদিন আসতে বিনয়ের সাথে বললাম যে ভাইজান যে আপনি কাশাকাশি কমে যাবে আপনার আপনি এই সিগারেট ছেড়ে দেন হুজুর কি কব দুঃখের কথা সিগারেট আমি ছাড়তে চাই সিগারেট আমারে ছাড়ে না আছে না নাই আছে না নাই যদি বলা হয় সুদ খাওয়া হারাম গা হুজুর হাজার কে তো একশো টাকা কে দেখেন না কি যে একটা আরাম যদি বলা হয় ঘুষ দেওয়া হারাম হুজুর তিন লক্ষ টাকা খেয়ে একজনকে একটা চাকরি দিয়া পরের দিন বাজার থেকে বড় বলমাস্ত কিনে খেয়ে দেখেন না কি যে একটা আরাম আমার পর্দার আলে মা বোনেরা বিভিন্ন ঘরে বসে ওয়া শুনছেন কি শুনছেন না মা বোনদেরকে যদি বলি মা গো আপনাদের পর্দা করা আল্লাহর কোরআনে আল্লাহ করেছে ফরজ মা বোনেরা বলে হুজুর ওই ওয়াজ পার দেন পর্দা হলো যার যার গরজ যেদিন থেকে মা বোনেরা বলতেছে আমাদের পর্দা করা আমাদের ইচ্ছা আমাদের স্বাধীনতা আমাদের ইচ্ছা আমাদের স্বাধীনতা আমাদের গরজ সেদিন থেকে আর বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি আর জন্ম নেয় না সেদিন থেকে সারসিনার কুতুব আল্লাহর ওলির মতো আল্লাহর ওলি জন্ম নেয় না কত বলো ঠিক কিনা জন্ম নেয় গানের নায়ক আমার বাংলাদেশের মতো সাকিব খান ডিপ জল ঘোলা জল পাতলা জল নায়ক রাজ্জাক শাবানা আছে না নাই কথা বলেন ঠিক কিনা আমার বাংলাদেশের এমন অবস্থা ভাই এমন অবস্থা মানুষ গানের দিকে তারপরে মানে দুঃখ লাগে বাংলার একজন আলেম তার ওয়াইফকে নিয়ে গেল আপনার রিসোর্টে আল্লামা মামুনুল হকের নাম কি আপনারা শুনেছেন এই মামুনুল হক তার ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়েছিল রিসোর্টে তার নামে মামলা হলো তাকে জেলে আটকায় রাখা হলো আর বাংলাদেশে একটা নায়িকা আছে যার নাম হলো অপবিশ্বাস আপনারা কি কোনোদিন নাম শুনেছেন তার পেট পেট পেটে আসলো সন্তান দুনিয়াতে জন্ম নিল বাবা কে খোঁজ করে দেখা গেল বাবা হলো সাকিব খান সাকিব খান তো ইন্ডিয়াতে আসে আসে না বুঝলাম তালাক হয়ে গেল অপবিশ্বাস হিন্দু ছিল মুসলিম হয়েছিল এরপরে কয়দিন পরে আবার আরেক নায়িকার পেটে সন্তান নাম তার বুবলি বাবাকে মিডিয়া খোঁজ করে বাইর করলো বাবা হলো সাকিব খান ওরে বাবা কিভাবে ফসল বীজ রোপণ করতে দেখছেন এরপরে পূজা চেরি নাকি সেও আবার লাইনে আমার কষ্ট হলো একজন আলেম তার ওয়াইফ নিয়ে রিসোর্টে যায় কোনো জাস্টিফাই তাকে এত অ্যানালাইসিস করা হয় থিসিস করা হয় তার কাবিনামা কোথায় কবে বিয়ে হয়েছিল সব খোঁজখবর রাখা হয় কিন্তু একটা মেয়ে বাংলাদেশে বিবাহের আগে তার পেটে সন্তান আসল জন্ম নিল কাবিনামা কোথায় কোনো মিডিয়ার লোক চায় না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার বোঝাতে চাচ্ছি গোলামি করতে হবে কার নামাজ পড়া কার গোলামি আজকে তো আমরা নামাজের সাথে মহাব্বত করতে পারি নাই আমার বাংলাদেশে এমন নামাজ আছে নামাজের মধ্যে এমন ভেজাল আছে যে নামাজও চলে আবার নামাজের ভিতরে কথাও বলে আপনাদের এদিকে আছে না কিরকম এই দেখেন আমি কিছু কোয়ালিটির কথা বলি তিন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে সামনে একজন পিছনে দুইজন কথা কি বোঝা যায় সামনে একজন পিছনে দুইজন বলছে নামাজের ভিতরে কেউ কথা বলবো না কথাই কথা বলা যায় না কেউ কথা বলে নামাজ হয় নাকি এবার ইমাম সাহেব কিরাত শুরু করছে পিছনে যে দুইজন দাঁড়ানো ডান পাশে যে ব্যক্তি দাঁড়ানো তার চোখ হঠাৎ করে মসজিদের জানালা থেকে পুকুরের ভিতরে গেছে আপনারা পুকুর বলেন না কি বলেন পুকুর ওই পুকুরের উপরে কিছু বাতি ছিল উনি নামাজের ভিতরে একটু অ্যাঙ্গেলে তাকিয়ে দেখতেছে একটা মাছ প্রথমে উঠলো এরপরে সাঁতরায় আবার ডুব দেয় উনি সহ্য করতে পারে নাই নামাজের ভিতরেই বলে উঠছে ঈশ্বরে মানে জোরে জোরে ঈশ্বরে শুধুমাত্র আমি নামাজের ভিতরে আরে মাছ আমি যদি নামাজের ভিতরে না থাকতাম তোরে ধরেই ছাড়তাম এখন বাম পাশে যে ব্যক্তি কেন দিয়া খোসা দিয়ে এভাবে এইভাবে এই এই চুপ থাক নামাজের ভিতরে কথা বলিস কেন হই এখন ইমাম সাহেব কিরাত বাদ দিয়ে বলছে ভাই রে ভাই তোমরা কথা কও আমি কিন্তু কথা কই না আমার নামাজ ঠিক আছে আপনি বলেন ভাই তার নামাজ কি কারোর হইছে হইছে ভাইজান আরে আমার বাংলাদেশে একবার আসরের নামাজ কয়ক তো কথা কয় না এখন ইমাম সাহেব সালাম ফিরিয়েছে ফিরানোর পরে বলছে যে সন্দেহ হচ্ছে নামাজ কি চার রাকাত হয়েছে না তিন রাকাত হয়েছে মানে চার রাকাত হয়েছে না তিন রাকাত হয়েছে এখন একজন হাত উঁচু করে বলছে হুজুর আমি 100% গ্যারান্টি দিতে পারি নামাজ তিন হোক তিন রাকাতই হয়েছে হুজুর বলছে আপনি এইভাবে কিভাবে গ্যারান্টি দিচ্ছেন 100% হুজুর আপনি জানেন না আমার বাজারে চারটে দোকান আমি আসরের নামাজের চার রাকাত নামাজের চারটা দোকানের মোটামুটি হিসাব করি যে আজকে বেচা কিনা কেমন হয়েছে তিন দোকানের হিসাব মোটামুটি কমপ্লিট হয়েছে এখনো এক দোকানের হিসাব বাকি
তাহলে ওই হিসাবে নামাজ তিন ওয়াক্ত তিন ডাকাতি হয়েছে দেখছেন কি নামাজের কোয়ালিটি এজন্যই আমাদের ওই বাংলাদেশে নামাজ পড়েই বিড়ি ধরায় নামাজ পড়েই কিয়াম মোটের আড্ডায় নামাজ পড়েই গানের আড্ডায় নামাজ পড়েই জমি মানে চলে যায় ওজনে কম দিতে নামাজ পড়েই দুধের ভিতরে পানি দেয় নামাজ পড়েই জমির আইল খেলা শুরু হয় আছে না নাই অথচ আমার বাড়া সাহাবাই কেরাম নামাজের সঙ্গে কেমন মহাব্বত করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছে পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছিল এইবার যখন আলী আসলো তীরটা ধরে সাহাবাই কেরাম টান দেয় তীরটা ধরে যখন টান দেয় আলীর কলিজাটা ছিঁড়ে যায় আলী বলে আমার তীরটা ধরে টান দিও না আমি সহ্য করতে পারছি না তীর ধরে টান দিলে কেমন জানি মনে হয় আমার কলিজা ছিঁড়ে যাবে আল্লাহর নবী বললেন থাক এখন টানাটানি করার দরকার নাই সুবহানাল্লাহ বলেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কয়জনকে একটু পাশে নিয়ে গেলেন ভাই এখন আলীর তীর টানাটানি করো না আলী যখন নামাজে দাঁড়াবে আলীর তীরটা টান দিয়া বের করবা আমার মনে হয় আলী টের পাবে না আলী কষ্ট অনুভব করবে না হযরতে আলী যখন নামাজে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম তীরটা ধরে টান দিলেন তীরটা বের হয়ে গেল আলী উহ শব্দ পর্যন্ত করল না নামাজ শেষ হয়ে গেল আলী বলছে আমার তীর গেল কই আমার তীর গেল কই সাহাবায়ে কেরাম বলছে আলী তীর তোমরা টান দিয়া বের করে ফেলেছি তুমি কি টের পাও নাই কয় না টের পায় নাই আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলছে আলী তুমি এমন কি বা কিরকম নামাজ পড়ো নামাজের আগে যখন তীরটা ধরে টান দিতেছিলাম তুমি সহ্য করতে পারতেছিলা না তোমার কলিজার মধ্যে টান লাগতেছিল ব্যথা পাচ্ছিলা নামাজের মধ্যে যখন দাঁড়ালা তীরটা ধরে টান দিলাম তুমি টের পালা না কারণটা কি আলী বলছে আমি নামাজে দাঁড়িয়েছি কার সামনে আমি নামাজে দাঁড়িয়েছি আমার জীবনের মালিক আল্লাহর সামনে আমি নামাজে দাঁড়িয়েছি আমার হায়াতের মালিক আমার জীবনের মালিক আমাকে জান্নাত দেওয়ার মালিক আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক ওই আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি ওই আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত এমন ভাবে মনোযোগ দিয়ে তেলাওয়াত করি তোমরা তো তীরটা টান দিয়ে বের করেছো আমার মনে হয় কলিজার ভিতরে যদি ছুরিও ঢুকাই দিতা আমি আলী টের পাতাম না আর আমরা 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 মসজিদে নামাজে যাই মশা যদি কামড় দেয় ওরে বাবা গেছি রে তাই কই এমন জোরে থাবা দা ইমাম সাহেব গায়ে ফোটে বুঝেন নাই কথা এমন ভাবে থাবা দা ইমাম সাহেব ভয় ভয় মশার কামড়ে এ জোরে থাবারে অনেক কই এরা মরে ওঠে আছে না নাই তার মানে নামাজের সঙ্গে আমরা মহাব্বত করতে পারি নাই অথচ আমার ভাইয়েরা আল্লাহ নবীর একজন সাহাবি জানাজা নামাজ আমার নবী পড়ালেন জানাজা নামাজ আমার নবী পড়ানোর পরে এইবার সাহাবা ইকরাম লাশের খাটিয়াটা নিয়ে যখন কবরের দিকে যাচ্ছে আমার নবীর চোখ হঠাৎ করে ওই লাশের বুকের দিকে গিয়েছে আমার নবীর মনে হলো ওই সাহাবির লাশের বুকের ভিতরে কি যেন নড়াচড়া করে আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা তাকিয়ে দেখো তো এই সাহাবির লাশের কাফনের বুকের ওখানে কি যেন নড়তেছে তোমাদের কি সে কিছু তোমরাও কি তাই দেখতেছো নাকি সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো তাই দেখতেছি এই সাহাবির লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করছে আমার নবী বলছেন খাটিয়াটা নামানো হলো আমার নবী সাহাবায়ে কেরাম ইকরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের কাছে দুটি হাত উঠে করলো আল্লাহকে ডাক দিল আল্লাহ আল্লাহ ও মানি আমার সাবির লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে মালিক তুমি আমাকে জানিয়ে দাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হয়ে গেল আমার নবী বললেন ও জিব্রাইল আমার সাবির লাশের কাফনের ভিতরে কি নড়াচড়া করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন নবীজি আপনার সাহাবীর লাশের কামনের ভিতরে ভয়ঙ্কর একটি বিষধর সাপ রয়েছে বলে আল্লাহু আকবার নবী বলছেন বিষধর সাপ কেন আসলো এবার জিব্রাইল বলছে নবীজি বিষধর সাপ আপনার সাহাবীর লাশের কাফনের ভিতরে কেন এসেছে এইটা বলার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই
সাপ কেন এসেছে এইটা বলার অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই তবে আপনি যদি জানতে চান আপনি যদি জানতে চান সাপ কেন এসেছে আপনি সাপের কাছে প্রশ্ন করেন সাপ মানুষের কণ্ঠে আপনার কাছে জবাব দিয়ে দিবে আমার নবী আমার নবী আমার নবী ছিল এমন নবী সাপ কথা বলতে পারে না ভাগ কথা বলতে পারে না হাতি কথা বলতে পারে না গরু কথা বলতে পারে না কিন্তু আমার নবী যদি বলে সাপ কথা বলেছে কথা বলেন ঠিক কিনা আমার বাবা আমার পীর বাবাজিরা তাহলে এই সাপের লাশের ভিতরে সাপ কেন আসলো শুনতে রাজি আছেন আমি ওয়াদা করলাম আপনারা যদি বসে থাকেন যদি উঠাউঠি না করেন মুনাজাতের আগে এই সাপ কেন আসলো এই মজার ঘটনা আমি একটু রেখে দিলাম তাহলে আপনাদের মনেও একটু আকর্ষণ থাকে আমি মুনাজাতের আগে শেষ বলবো আমার যুবক ভাই তাহলে বলুন তো নামাজের সাথে মহব্বত দরকার আছে না নাই আছে না নাই আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নামাজ পড়তে সব চাইতে মসজিদে দেরি করে আসে আমার সবার আগে চলে যায় সাহাবা ইকরামের ভিতরে সমালোচনা শুরু হলো ও কো নবী আপনার এই সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে মসজিদে সবার শেষে আসে সবার আগে মসজিদ থেকে চলে যায় আল্লাহর নবী বললেন আমার সঙ্গে দেখা করতে বলো কয়েকজন সাহাবী পিছনের কাতারে দাঁড়ালেন সালাম ফিরানোর পরে সাহাবীরা নিয়াত করেছে তাকে বলবে ভাই তুমি থাকো আল্লাহর নবীর সঙ্গে তোমার কথা বলতে হবে এইবার সালাম যেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহর নবী যখন সালাম ফিরিয়েছেন এই সাহাবী একটা তোর দিয়া বাড়িতে চলে গিয়েছে এইবার এই সাহাবী গলি আল্লাহ নবীর কাছে গিয়ে বলছো গো নবী আপনার সাহাবীর কে আপনার সাহাবীর সঙ্গে কথা বলার সুযোগ পাই নাই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গিয়েছে আমার নবী বলছেন তাহলে তার বাড়িতে চলে যাও জি আমার সালাম দাও তাকে আসতে বলো আমার একটু প্রশ্ন করা দরকার কেন সে মসজিদে দেরি করে আসে কেন আমার সাহাবি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায় এইবার কয়েকজন সাহাবি চলে গেল বাড়িতে যাওয়ার পরে বলো ও ভাই দরজা খোলো ভাই মনে হয় তুমি মুনাফেক হয়ে গিয়েছো তোমার কি আল্লাহ নবী পিছনে থাকতে কি তোমার ভালো লাগে না ভাই তোমাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে ভাই তুমি মসজিদে কেন দেরি করে যাও সবার আগে কেন চলে আসো আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নেয়ার জন্য চলো সাহাবী ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে ভাই তোমরা চলে যাও আমার আসতে কিছু সময় দেরি হবে আমার ভাইরা এইবারে সাহাবীগুলি চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে বলল নবীজি ও একেবারে গোমরা হয়ে গিয়েছে একেবারে পথভ্রষ্ট হয়ে গিয়েছে আপনার কথা বলার পরেও আসলো না আমার নবী বলছে তোমরা বসে যাও তোমরা উত্তেজিত হও না এইবার ওই সাহাবী হাজির হলো আমার নবী বলছেন ও সাহাবী তুমি কেন নামাজে সব চাইতে দেরি করে আসো আবার সবার আগে কেন চলে যাও আমি লোক পাঠানোর পরেও তুমি কেন আসলা না দরজা কেন খুললা না তোমার কি আমার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে কি ভালো লাগে না তোমার কি আমার সঙ্গে কালেমার তাওয়াব দেওয়ার জন্য যেতে কি ভালো লাগে না সাহাবী এবার কেঁদে দিয়ে বললেন নবীজি আমি সাহাবীর কলিজাটা যদি আপনার জন্য বের করে দিতে পারতাম ও নবী আপনার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিতে পারি নবী তবে আমি কি বলবো নবী যে আমি এত গরিব একজন সাহাবী নবী আপনারা তো গরিব আমি সাহাবী একটা মাত্র জামা একটা মাত্র পোশাক আমরা স্বামী স্ত্রী দুইজন এই পোশাকটা আমরা স্বামী স্ত্রী দুইজন ভাগাভাগি করে পরি ঘরের ভিতরে একটা গর্ত খুঁজেছি গর্ত খুঁজেছি আমার আমি যখন মসজিদে আসি ওই পোশাকটা জামাটা পরে আমি মসজিদে চলে আসি আমার বিবি তার লজ্জা স্থানের হেফাজত করার জন্য ওই গর্তের ভিতরে আমার বিবি বসে থাকে আল্লাহু আকবার এজন্য আমার মসজিদে আসতে দেরি হয়ে যায় আল্লাহর নবী এই কথা শুনে অবাক হয়ে গেল সাহাবা ইকরাম অবাক হয়ে গেল সাহাবী বলছেন নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি আর দেরি করি না আমি তাড়াতাড়ি এই জন্য চলে যাই যাতে আমার বিবিহি আমার বিবির নামাজের উক্ত চলে না যায় নবী আমি বাড়িতে তাড়াতাড়ি চলে যাই বাড়িতে যাওয়ার পরেই আমি ওই গর্তের মধ্যে নেমে যাই আমার লজ্জা স্থানটাকে আমি হেফাজত করি গর্তের ভিতরে আর আমার বিবিকে জামাটা দিই আমার বিবি ওই জামাটা পোশাকটা পরে সালাত আদায় করে না
আমার নবী কেঁদে দিলেন, সাহাবা ইকরাম কেঁদে দিলেন, আমার নবী বুকের মধ্যে ধরিয়ে ধরলেন আর বলেন, ও সাহাবী তুমি নামাজের এত গুরুত্ব দিয়েছ, এত সম্মান দিয়েছ, শোনো শোনো শোনো, আমি নবী ওয়াদা করলাম কাল কিয়ামতের আদালতে তুমি এবং তোমার স্ত্রীকে জান্নাতে না নিয়া আমি নবী আল্লাহর জান্নাতে ঢোকাব না। যুবক ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আলোচনা করতেছি আল্লাহ দিনা ইউকি মোনা সলাত নামাজ সম্পর্কে কথা বলছি, ও যুবক ভাইরা আপনারা বলুন তো নামাজ কয়ক্ত, নামাজ কয়ক্ত, এইবার বলুন তো এই ফরজ পাঁচ অক্ত নামাজ দিনে রাতে পাঁচ অক্ত নামাজের ভিতরে ফরজ আছে কয় রাকাত নামাজ? সতেরো রাকাত। এ যুবক ভাই একজন দুইজন বললেন, সবাই একটু বলেন ফরজ কয় রাকাত? এইবার বলুন তো জোহরে কয় রাকাত? ফরজ আসরে কয় রাকাত? একসাথে যোগ করলে কত হয়? জান্নাতের দরজা কয়টা? আমার নবী বলে আমার যাই উম্মত ঝড়ের চার রাকাত ফরজ নামাজ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দেখেন আমি পাতলা ভাবে বলছি, ভালোভাবে শোনেন। নবীজি বলেছেন নামাজ হলো আট রাকাত, জান্নাতের দরজাও আটটা। সেই আল্লাহর বান্দা জোহরের চার রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, আসরের চার রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে। এই আট রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাতের দরজা ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। এইবার বলুন তো মাগরিবে কয় রাকাত ফরজ? ইশায় কয় রাকাত ফরজ? একসাথে যোগ করলে কত হয়? কত কত? জাহান্নামের দরজা কয়টা? আমার নবী বলে আমার যে উম্মত মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ, ইশার চার রাকাত ফরজ নামাজ, এই সাত রাকাত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে। সাত রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য সাতটা জাহান্নামের দরজায় আমার আল্লাহ তালা ঝুলাই দিবে। এইবার বলুন তো ফজরে কয় রাকাত ফরজ? আমার নবী বলে আমার যাই উম্মত ফজরের দুই রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবে। প্রথম নাম্বার পুরস্কার, ওই আল্লাহর বান্দা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওই আল্লাহর বান্দার কবরে আমার আল্লাহ আজাব দিবে না। আমার যুবক ভাই যারা আছেন হুজুর, আমরা সবাই ওয়াদা করলাম জীবনে আর কোনদিন নামাজ কাজা দিব না, হাতটা দেখতে চাই। নারায়ণ তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা, আল্লাহ ওয়াদা করেছে জীবনে আর কোনদিন নামাজ কাজা দিবে না, আল্লাহ পিছনে যা কাজা দিয়েছে সব তুমি মাফ করে দাও, সামনের নামাজগুলি সঠিক মতো আদায় করা তৌফিক দান করো। নামাজের সাথে সম্পর্ক করা লাগবে, বন্দিগি ছাড়া বান্দা হওয়া যায় না, সুন্নাত ছাড়া আমার নবীর উম্মত হওয়া যায় না। এমন ছোট ছোট কিছু আমল আছে, এমন ছোট ছোট কিছু আমল আছে যা করতে সহজ, ফজিলত অনেক বেশি, জানা দরকার আছে না নাই? নবীজি সাল্লামের দরবারে, আমি কিন্তু হাদিস থেকে আলোচনা করছি, কষ্ট হচ্ছে না তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা সাহাবী গেলেন, আল্লাহ নবীকে বললেন, নবীজি আমি নামাজ ঠিক মতো পড়ি, জিকির করি, পর্দা করি, কোরআন তেলাওয়াত করি, মানুষ আমাকে নেককারিণী মহিলা বলে ডাকে, ওগ নবী আমি কি নেককারিণী মহিলা হতে পেরেছি কিনা আপনি আপনি বলেন। আমার নবী কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ তুমি নেককারিণী মহিলা হতে পেরেছো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যেই বলেছে, হ্যাঁ তুমি নেককারিণী মহিলা হতে পেরেছো, এইবার মেয়েটা বলছে, নবীজি আমার বিবাহের বয়স হয়েছে, আপনি নিজেই বললেন আমি নেককারিণী মহিলা হতে পেরেছি, এখন আমার মনের কথাগুলি আমি আপনাকে বলতে পারি। কি কথা বলো? নবীজি আমার বড় ইচ্ছা আপনার কোনো একজন সাহাবীর সঙ্গে যেন আমার বিবাহ হয়। সুবহানাল্লাহ, স্টেজে আসেন ভাইজান,
কি বলছে জানেন নবীজি আমার মনের বড় ইচ্ছা আপনার কোন একজন সাহাবীর সঙ্গে যেন আমার বিবাহ হয় সুবহানাল্লাহ তবে নবীজি আমার তিনটা শর্ত আছে এমন তিনটা শর্ত নবীজি এই তিনটা শর্ত হলো যেই সাহাবী আমাকে বিবাহ করবে তার প্রথম নাম্বার শর্ত হলো প্রত্যেক দিন আমাকে এক খতম কুরআন তেলাওয়াত করে শোনাতে হবে এইবার বলে নবীজি আমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো যে আমাকে বিবাহ করবে সারা রাত তার নফল নামাজ আদায় করতে হবে শর্ত দেখছেন নবীজি যে আমাকে বিবাহ করবে আমি এমন একজন সাহাবী চাই যার দ্বিতীয় নাম্বার শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে আল্লাহ নবী চলে গেলেন সমস্ত সাহাবায়ে কিরামের সামনে বললেন আমার সাহাবায়ে কিরাম কেউ কি আছো আমার এই মহিলা সুন্দরী সাহাবীকে বিবাহ করবা যার শর্ত হলো তিনটা এক নাম্বার শর্ত প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত সারা রাত নফল নামাজ পড়তে হবে তৃতীয় নাম্বার শর্ত সারা বছর নফল রোজা রাখতে হবে সাহাবায়ে কিরাম মাথা উঠায় না এইরকম শর্ত মাইনে কিরা বিয়ে করবে সম্ভব নাকি সময় আছে কিন্তু একজন বুদ্ধিমান সাহাবী পিছন থেকে হাত উঁচু করেছে নবীজি আমি রাজি আছি আপনি আমার বিবাহ দিয়ে দেন শর্ত কিন্তু তিনটা হ্যাঁ ঠিক আছে আসো আল্লাহ নবী বিবাহ দিয়ে দিলেন বিয়ে হয়ে গেল এক বছর পর ওই মহিলা সাহাবি পুরুষ সাহাবিকে সঙ্গে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছে নবীজি বিচার চাই কিসের বিচার কিসের বিচার বলো নবীজি বিবাহ হয়েছিল আপনি বলেছিলেন আপনার সামনে ওয়াদা করেছিল তিনটা শর্ত মানবে এক নাম্বার শর্ত প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে দুই নাম্বার শর্ত সারাটা রাত নফল নামাজ পড়তে হবে তিন নাম্বার শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে কিছুই করে নাই আল্লাহ নবী বলছো সাহাবি তুমি না ওয়াদা করেছিলা আমার সাহাবি হয়ে তো ওয়াদা ভঙ্গ তুমি করতে পারো না কয় নবীজি আমি ওয়াদা ভঙ্গ করি নাই তোমার বিবি যে আমার কাছে মামলা করেছে আমার কাছে নালিশ করেছে তুমি নাকি প্রত্যেক দিন কোরআন এক খতম শোনাও নাই সাহাবি এবার বলছে নবীজি হ্যাঁ এটা সত্য কথা কোরআনুল করিমের সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস পর্যন্ত আমি আমার বিবিকে পড়ে শোনাই নাই প্রত্যেক দিন তবে আপনি নবী নিজেই তো ওয়াজ করেছেন কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে এক কদম কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয় সূরাটা সবাই পারেন আপনারা পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যখন সাহাবি বলছেন নবীজি আপনি জিজ্ঞাসা করেন তো এই সূরা ইখলাস প্রত্যেক দিন আমার বিবিকে আমি শুনাইছি কি শুনাই নাই আমার নবী বলছে ও মহিলা সাহাবি আমার সাহাবি কি তোমাকে সূরা ইখলাস তিনবার শুনাইছিল ওই নবীজি হ্যাঁ তা তো শুনাইছিল আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলছেন তাহলে তোমার যেই প্রথম নাম্বার শর্ত ছিল প্রত্যেক দিন তোমাকে এক খতম কোরআন শোনাতে হবে তিনবার সূরা ইখলাস শোনানোর কারণে এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব এক খতম কোরআন তেলাওয়াত করার যেই শর্ত ছিল সেই শর্ত পূরণ হয়ে গেছে ভাই তা আমরা কি আমল করতে পারি না দিনে রাতে ২৪টা ঘন্টার ভিতরে সূরা ইখলাস তিনবার কি পড়তে পারবো না ভাই এইবার বলছেন নবীজি সারাটা রাত নফল নামাজ পড়ার কথা ছিল কিন্তু তো কিছুই পড়ে নাই আমার নবী বলছে ও সাহাবী কেন তুমি পড়ো নাই সাহাবী বলছেন নবীজি সারা রাত তারায়া তারা নফল নামাজ আমি পড়ি নাই তবে নবীজি আপনি তো ওয়াজের মধ্যে বলেছেন যে এই ব্যক্তি ইশার নামাজ আর ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে তার সারা রাত নফল নামাজ তারায়া তারায়া পড়া লাগবে না ইশার নামাজ আর ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন তোমার
হাজবেন্ড তোমার স্বামী কি ইশার নামাজ আর ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছিল? হ্যাঁ তা তো পড়েছিল। আল্লাহ নবী বলছে যদি তাই পড়ে থাকে তাহলে তোমার যে শর্ত ছিল দ্বিতীয় নাম্বার সারা রাত নফল নামাজ আদায় করতে হবে, শর্ত পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, হয় না? এইবার নবীজি বলছেন তৃতীয় নাম্বার শর্ত কিভাবে পূরণ হবে। সাহাবী বলছে নবীজি তৃতীয় নাম্বার শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে, এটা শর্ত আমি সারা বছর রমজান মাসের মতো সেহরি আর ইফতারির মাধ্যমে রোজা রাখি নাই। আপনি তো নিজেই ওয়াজ করেছেন মাহে রমজান মাসের পরে একটা মাস আছে, বলুন তো এই মাসের নাম কি? শাওয়াল মাস। আল্লাহর নবী আপনি তো বলেছেন শাওয়াল মাসের ৬ রোজা সেই ব্যক্তি রাখবে, সারা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী আপনি জিজ্ঞাসা করেন তো আমি শাওয়াল মাসের ৬ রোজা রাখছি কি রাখি নাই? আমার নবী বলছে কি শাওয়াল মাসের ৬ রোজা কি রাখছিল? হ্যাঁ নবী তা তো রাখছিল। তাহলে তৃতীয় নাম্বার যেই শর্ত ছিল ওই শর্ত পূরণ হয়ে গেছে। তাহলে আমলগুলি করতে সহজ, ফজিলত অনেক বেশি। আমার ভাইরা আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আমলগুলি করতে হবে, নামাজ সঠিক মতো পড়তে হবে, রোজা সঠিক মতো রাখতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে, সময় পাইলে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কেয়ামতের আদালতে আমার আল্লাহ বংশ দেখবে না, চেহারা দেখবে না, কে ধনী কে গরিব আমার আল্লাহ দেখবে না, আমার আল্লাহ দেখবে কার অন্তরে আছে নামাজ, কার অন্তরে আছে কোরআন, কার অন্তরে আছে জিকির। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ওই কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন বংশ পরিচয় দেখবে না, কে ইন্ডিয়ার মানুষ, কে ভারতের মানুষ, কে লন্ডনের মানুষ, কে এমপি, কে মন্ত্রী, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে অটো ড্রাইভার, কে দিন মজুরি খেটে খাওয়া মানুষ, আমার আল্লাহ ধনী গরিব দেখবে না, কালো সাদা দেখবে না, পেটে লম্বা দেখবে না, আমার আল্লাহ দেখবে বান্দার কলব, আমার আল্লাহ দেখবে কার অন্তরে আমার আল্লাহর মহব্বত কত ছিল, কার অন্তরে নামাজের সঙ্গে মহব্বত কত ছিল, কার অন্তরে জিকিরের সঙ্গে মহব্বত কত ছিল। আমার আল্লাহ অন্তরের দিকে তাকায়া তাকায়া বান্দাগুলিকে কলবে সালিম দেখে দেখে জান্নাতের মেহমান বানাই দিবে। আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা একবার যদি নামাজের সাথে সম্পর্ক হয়ে যায় ওই মানুষটা নামাজ ছাড়া আর থাকতে পারে না, একবার যদি কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, একবার যদি জিকিরের সঙ্গে সম্পর্ক হয়ে যায় ওই মানুষটা জিকির কোরআন তেলাওয়াত ছাড়া আর থাকতে পারে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এক বাদশাহ তো ঘোষণা দিল যে আমার মেয়েকে বিবাহ দিব। বাদশাহ বলছে এমন একটা জামাই দরকার, এমন একটা জামাই দরকার, এমন একটা জামাতা দরকার যার চেহারা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, ধন সম্পদ লাগবে না, এমন একজন জামাই দরকার যার সম্পর্ক থাকবে জিকিরের সঙ্গে, সম্পর্ক থাকবে নামাজের সঙ্গে। সাউজির ঘোষণা দিয়ে দাও এইরকম কোন যুবক যদি আমার দেশের মধ্যে পাওয়া যায় আমার মেয়েটা তার সঙ্গে বিবাহ দিব, আমার রাজত্বর অর্ধেক তাকে হাদিয়া দিব। এইবার উজির গিয়ে ঘোষণা দিল এমন কোন যুবক আছে কি নামাজে ইমানদার, অমুক তারিখ লাইনে দাঁড়াবা। আমার ভাইরা এলাকার যারা নামাজি যুবক চিন্তা করলো সুযোগ একটা পাইছে, এলাকার কিছু মুরব্বী চিন্তা করছে আমরাও লাইনে দাঁড়াবো যদি লটারি বাই দিয়ে যায়। কারণ বুড়া মানুষ বুড়া হলে কি হয়েছে বিয়ে করার শখ কিন্তু সবাই আছে, কথা কয় না? আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা এইবার ওই এলাকার ছেলেও একজন স্যাঁচড়া চোর, জোরে বলুন কি চোর? স্যাঁচড়া চোর কি আপনাকে এদিকে আছে নাকি? ওই যে লুঙ্গি গামছা বদনা যা পায় কিছু থই না, সিরা সাইকেল ভাঙ্গা সাইকেল যা পায় নিয়ে চলে যায়। ইন্ডিয়ার এদিকে চোর নাই, আমার বাংলাদেশে অভাব নাই, আমার বাংলাদেশের এমন অবস্থা সিরা স্যান্ডেলও খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়ের ওই সিলেট, সিলেটের নাম শুনেছেন আপনারা? আমি সিলেটে গেলাম একটা মাহফিলে, যাওয়ার পরে মসজিদের সামনে ওই যে বারান্দায়, বারান্দার সামনে উজুখানা, তা আমি এরা উজু করছি, এই সামনে দেখছে কি একজন মুরব্বী নামাজ পড়তে দাঁড়িয়েছে। তো এবার যখন নামাজে দাঁড়িয়েছে
রুকুতে যখন গেছে আমি হঠাৎ করে দেখলাম যে উনি জানি রুকু থেকে পিছনের দিকে মানে দুই পায়ের মাঝখান থেকে পিছনের দিকে তাকাইছে ওনার চোখে আমার চোখ পড়ছে কিন্তু আমি অন্যদিকে চোখ ফিরাই নিছি বেটার নামাজ বেচারা নামাজ পড়ছে আমি বললাম কি উনি কি ইচ্ছা করে না অনিচ্ছাকৃত ভাবে দ্বিতীয় রাকাতে দেখলাম আবার উনি ওই দুই পায়ের নিচ থেকে ভাই যান আপনি মানে রুকুতে যাইয়া দুই পায়ের নিচ থেকে মাথাটা নিচু করে পিছনের দিকে তাকায় আমি দুই রাকাত চার রাকাত না কয়েক তো নামাজ পড়ছে দুই তিনবার দেখছি এখন নামাজ শেষ হলো আমি আস্তে করে কাছে বসছি মুরব্বী মানুষ কিন্তু অনেক সময় খুব রাগি থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাবা আমি আপনার এলাকায় একটা মাহফিলে জলসা করতে আসছিলাম বাংলা ওই খুলনা থেকে কথা কি হয়েছে বলেন হুজুর আমি বললাম যে বাবা আমি ওই যে উজু করতেছিলাম তা আমার জানি কেমন মনে হলো আপনি ওই যে নামাজের ভিতরে রুকুতে গিয়ে পিছনের দিকে একটু তাকাইছিলেন বাবা আসলে কি তাকাইছিলেন না আমার দেখার ভুল ভুল হলে মাফ করে দিন যে আমি বলছি কয় যে না বাবা আসলে একটু তাকাইছিলাম কি বলেন আপনি নামাজের ভিতরে পিছনে কেন তাকাইছেন কয় দেখো না ওই যে গেটের কাছে একটা সাইকেল ওই সাইকেলটা আমার আমি বললাম একজন দুধলি আমাদের বাংলাদেশে যারা দুধ বিক্রি করে তাদেরকে দুধলি বলে দুধলি আপনাদের এদিকে কি বলে দুধওয়ালা আর আমাদের দিকে দুধওয়ালা দুধলি বলে তারপরে আমি হলাম একজন দুধওয়ালা ওই যে কলসের ভিতরে বোতলের ভিতরে আমি দুধ বিক্রি করি গ্রামের বিভিন্ন জায়গায় একজন গরিব মানুষ আমার একটা ভাঙ্গাচুরা সাইকেল গত সপ্তাহে আমি ওই মসজিদের গেটের কাছে রাইখা আমি নামাজ পড়তে দাঁড়াইছি নামাজ শেষ করে দেখি আমার সাইকেলও নাই আমার সেই দুধের সেই বালতিও নাই গরিব মানুষ কষ্ট করে আবার 600 টাকা দিয়ে আবার এই সাইকেলটা কিনছি হুজুর কিন্তু নামাজের ভিতরে দাঁড়ালে মনের ভিতরে কামড় দেয় সাইকেলটা আছে না গেছে তাই ওই রুকুতে গেলে একটু তাকাই দেখি বেশি তাকাই না হুজুর আমি কিছু কই নাই সব জায়গায় ওয়াজ চলে না ভাই যান বক্তাগিরি সব জায়গায় চলে না ওই জায়গায় ওয়াজ করতে গেলে দেখা গেল বলে সাইকেল তুই এবার কিনে দেবে এটা আমি বাবা ঠিক আছে সমস্যা নাই আপনি সাইকেলের প্রয়োজনে তালাশাবির ব্যবস্থা করেন হ্যাঁ এইভাবে কয়েকটা বুঝবাটা দিয়ে আমি চলে গিয়েছি ভাই জান আজকে মনে আসলো কথাটা তাই বললাম তাই এই স্যাঁচরা চোর চিন্তা করছি যে বাচ্চার মেয়ে বিবাহ করার জন্য সবাই তো লাইনে দাঁড়াবে আমারও তো ইচ্ছা যদি বাচ্চার মেয়েটা বিবাহ করতে পারতাম কত আর চুরি করে এইভাবে দিন চলে না তা আমারে তো সবাই চেনে আর আমি যদি লাইনে দাঁড়াই জুতার বাড়ি তো একেবারে বৃষ্টির মতো পড়বে আমার মাথায় আর ফিটে চিন্তা করলো আমার এইভাবে যাওয়া যাবে না তাহলে কি করা যায় সিদ্ধান্ত নিল আমি ছদ্মবেশ ধরব শহরে চলে গেল মার্কেটে এবার একটা সুন্দর দেখে একটা টুপি কিনলো একটা জুব্বা পাঞ্জাবি কিনলো একটা তসবি কিনলো কথা কি বোঝা যায় মানে উনি একজন বুজুর্গ ব্যক্তির বেশভূষা ছদ্মবেশ ধরেছে তিন গ্রাম এক নিজের গ্রাম থুইয়া আরো দুই তিন গ্রাম পার হইয়া কোনো একটা মসজিদের ভিতরে ঢুকছে ঢুকার পরে এইবার তিনি ওই মসজিদের ভিতরে নামাজ পড়ে আর ওই মসজিদের কন্যারে তসবি হাতে নিয়ে কয় আল্লাহ 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 এইভাবে জিকির করে এলাকার মানুষের মধ্যে প্রচার হয়ে গেল ওরে বাবা রে বাবা আমাদের এলাকার ভিতরে একজন আল্লাহর ওলির দেখা দিয়েছে যে শুধু নামাজ পড়ে আর আল্লাহ আল্লাহ জিকির করে আসলে কি আল্লাহর ওলি না সাসরা সর কথা বোঝেন নাই এক পর্যায়ে উজিরের কানে খবরটা সেনাপতির মাধ্যমে উজিরের কানে খবরটা পৌঁছালো উজিরের মাধ্যমে মন্ত্রীর কানে খবরটা পৌঁছালো মন্ত্রী এবার বাদশাহের কাছে গিয়ে বলল যাবানা হয়তোবা আপনার মনের মতো জামাইর খোঁজ আমরা পেয়ে গেছি টেনশন করার কারণ নাই এমন একজন যুবকের সন্ধান আমরা পেয়েছি যার মুখে জিকির ছাড়া কোনো কথা নাই অমুক জায়গায় অমুক মসজিদে বসে সে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে বাচ্চা বলে তাড়াতাড়ি ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো এবার তিন চারজন মিলে চলে গেল বাদশাহ সদস্য যারা সেনাবাহিনীর লোক চলে যাওয়ার পরে এইবার ওই মসজিদের ভিতরে ঢুকলো ঢুকে গিয়ে বলো যুবক এখন জিকির থামাও তোমার তো কপাল খুলে গেছে তোমার সঙ্গে বাচ্চার মেয়ের বিবাহ হবে চলো তুমি ঘোড়ার পিঠে ওঠো যুবক কোনো কথা বলে না আল্লাহ 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 জিকির করে এবার সেনাবাহিনীর লোকগুলি বলছে এই রকম ধ্যানে মগ্ধওয়ালা আল্লাহওয়ালা জিকিরওয়ালা যুবক তো আমরা কোনোদিন দেখি না ওরে ধর একজন ডাইন হাত উসো কর
ধর একজন বাম হাত উসকর একজন ডাইন পা ধর একজন বাম পা ধর চারজন ধইরা উসো কইরা ঘোড়ার পিঠে উঠায়া বাদশার দরবারে হাজির করা হলো এইবার বাদশার সামনে যখনই ওকে নামানো হলো তাও জিকির থামে না আল্লাহু আকবার আল্লাহ 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 জিকির করে বাদশা বলে যুবক তোমার নাম কি কোনো কথা নাই খালি জিকির বাদশা এ যুবক তোমার বাবার নাম কি তোমার থানা কোথায় তোমার বাড়ি কোথায় বংশ পরিচয় কি তোমার মতন একজন যুবক আমি খুঁজতেছিলাম যার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব আমার রাজত্ব অর্ধেক তোমাকে দিব তোমার ডিটেইলস পরিচয় আমাকে দাও যুবক কোনো কথা বলে না শুধু জবানে বলে আল্লাহ 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 এইভাবে জিকির করে বাদশার মিজাজটা গরম হয়ে গেল বাদশা বলছে যুবক তোর পরিচয় আমি জানতে চাই কিন্তু তুই পরিচয় কেন দাস না তুই দূর হয়ে যা তোর মতো যুবক আমার দরকার নাই আমার মেয়ে তোর সঙ্গে বিবাহ দেব না বের হয়ে যা আমার রাজমহল থেকে বের হয়ে যা আমার জমিন থেকে বের হয়ে যা যখনই বাচ্চা বলছে আমার জমিন থেকে বের হয়ে যা সঙ্গে সঙ্গে যুবকের জবানটা খুলে গেছে যুবক বলছে ও বাচ্চা সাবধান ও বাচ্চা সাবধান আপনি আমাকে এই জমিন থেকে বের করে দিতে পারেন না এই জমিনের মালিক আপনি না এই জমিনের মালিক হলো আমার আল্লাহ আপনার মেয়েটা আমি বিবাহ করতে চেয়েছিলাম আমি কোনো ভালো কোনো মানুষ না ইমাম না মুফতি না পরহেজগার কোনো লোক না আমি হলাম আপনার শহরের একজন নিম্ন শ্রেণীর সাসরাচর তবে বাদশাহ আমি যখন ওই ছদ্মবেশ ধরে দুই তিন গ্রাম দিয়ে মসজিদের মধ্যে গিয়া যখন আমি তসবিহ হাতে নিয়ে আল্লাহ 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 এইভাবে করে জিকির করতেছিলাম প্রথম দিন জিকিরের মজা পাই নাই দ্বিতীয় দিন জিকিরের মজা পাই নাই তৃতীয় দিন জিকিরের মজা পাই নাই বাদশাহ তিন দিন সওয়ার করে জিকিরের মধ্যে এমন মশা আমি পেয়েছি বাদশাহ আল্লাহর কসম করে বলি এক সেকেন্ড জিকির ছাড়া আমি শাস্ত্রা ধরে থাকতে পারি না বাচ্চা শোনো জিকিরের মজা জিকিরের মহাব্বত আমার দিলের মধ্যে এমন ভাবে ঢুকেছে বাচ্চা তোমার মেয়ে তো বিবাহ দূরের কথা তোমার রাজত্বের অর্ধেক তো দূরের কথা গোটা পৃথিবীর সুখ শান্তি যদি আমাকে এনে দেওয়া হয় গোটা পৃথিবীর প্রধানমন্ত্রীও যদি আমাকে বানায় দেওয়া হয় আমি আল্লাহর জিকির এক সেকেন্ডের জন্য আর ছাড়তে পারবো না আলহামদুলিল্লাহ ভাই শেষ করে দি ভাই আপনারা কি বলেন কালকে ফজর নামাজ পড়তে হবে ইয়াল্লাহ তাহলে আসেন থাক এইবুরি আল্লাহ আপনাদের মনের মানুষ তো অবাক হয়ে যাচ্ছে আল্লাহ আকবার এরপরে তো ওয়াজ তিনটি তো বাকি আছে মনে আছে বলুন তো কি ওয়াজ বাকি আছে সাপে সাপ কেন আসলো রে বাবা তো আমার আজকে জাতি দেবে না নে আপনারা তো আমার মুর্শিদাবাদ জাতি যেতে দিবেন না যা দেখছি ভাই আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন এটা কোরআনের মহাব্বত কোরআনের আকর্ষণ কত বলেন ঠিক কিনা ভাই আমরা আছি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা আমরা আল্লাহকে ভালোবাসি তার নবীকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি এজন্যই বসে আছি কথা বলেন ঠিক ঠিক না আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগবে না আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমার বাইরা সুন্দর চেহারা লাগবে না শুধুমাত্র এই অন্তরের সঙ্গে সেসরা সোরের মতো যদি জিকিরের সঙ্গে সম্পর্ক করতে পারি আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারি এই পৃথিবীর ভিতরে তিনজন কালো মানুষ ছিল এই পৃথিবীতে তিনজন কালো মানুষ ছিল তাদের চেহারা ভালো ছিল না তার মধ্যে প্রথম নাম্বার ছিল হযরত
হযরতে বেলাল যেই বিলালের চেহারা এত কালো ছিল এত কালো ছিল বেলালের হাতের তালুর ভিতরে পর্যন্ত কালো ছিল কিন্তু বেলাল সাধু বলতে পারতো না আর সাধু বলতো কিন্তু বেলাল যদি মসজিদে নববীতে আজান দিত বেলালের মসজিদের আজানের আজ আওয়াজ আমার আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছায় যেত আমার নবী যখন সবে মিরাজে গেলেন আপনাদের কষ্ট হচ্ছে না তো এখন এক ধারসে এক সুরে এই সুরে আলোচনা হবে রাজি আছেন এই সুর হবে এই সুর হবে তাহলে আসুন আমার নবী সবে মিরাজে গেলেন এইবার আমার নবী দেখলেন কে যেন পাও ঘষে ঘষে হাঁটে আমার নবী বললেন ও জিব্রাইল কে যেন পাও ঘষে ঘষে হাঁটে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও নবী পাও ঘষে ঘষে যে হাঁটতেছে সে আর কেউ নয় আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল আমার নবী বললেন বেলাল তো এখনো মরে নাই তাহলে বেলালের প্রতিচ্ছবি আরশে কিভাবে আসলো এই আকাশে জান্নাতের ভিতরে বেলালের বেলাল কিভাবে আসলো ফেরেশতা বলছে জিব্রাইল ও নবী বেলাল স্পেশাল কিছু আমল করার কারণে যেই আমল আল্লাহ এত পছন্দ করেছে বেলালের একটা প্রতিচ্ছবি আমার আল্লাহ জান্নাতে বানায় রেখেছে আমার বায়রা আল্লাহ নবী সবে মিরাজ থেকে আসলেন বেলালকে ডাক দিলেন ও বেলাল তুমি এমন কি আমল করো বলো যেই আমল করার কারণে তোমার একটা প্রতিচ্ছবি আল্লাহ জান্নাতে বানায় রেখেছেন বেলাল বলছে নবী গো আমি যে আমল করি আল্লাহ এবং আল্লাহ নবী সব কিছু জানে তবে নবী গো নতুন একটা আমল শুরু করেছি হয়তো বা এইটা আপনাকে এখনো বলা হয় নাই আমার নবী বললেন কি আমল বলো 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 বেলাল বলছে নবী গো আমলটা হলো আমার যখন উযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করে নিই এবং উযু করার পরে আমি মসজিদে গিয়া তাহিয়াতুল উযু নফল নামাজ আদায় করে নিই আমার নবী বলছেন বেলাল তোমার এই আমল আল্লাহ তো পছন্দ করেছে বেলাল যতদিন বেঁচে থাকবা এই আমল তুমি আর কোনোদিন ছাড়বা না আল্লাহু আকবার বলেন ওই কিয়ামতের আদালতে যেদিন মাথার উপরে মানুষের সূর্যটা থাকবে যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না যেদিন মানুষের মাথার মগজের টকটক করে ফুটতে থাকবে ওই কিয়ামতের আদালতে আমার নবী হঠাৎ করে বেলাল ও বেলাল এইভাবে করে আমার নবী যখন কিয়ামতের আদালতে বেলাল বলে একটা ডাক দিবে বেলাল পাগলের মতো একটা দৌড় দিবে একটা দৌড় দিয়া এসে আল্লাহর নবীর সামনে হাউ ভাউ করে কেঁদে দিবে আমার নবী বলবে বেলাল তুমি কাঁদছো কেন ভাই ওগো নবী আমি তো ভয় পেয়েছিলাম ওগো নবী এই হাসরের মাঠ কেউ কারুর পরিচয় দেয় না গো নবী মাথার উপরে সূর্য ওগো নবী কি অবস্থা কি হবে কোথায় যাব খুবই টেনশনে ছিলাম আপনাকেও খুঁজে পাই না ওগো নবী অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে ডাক দিবেন গো নবী ওগো নবী যখন আপনি আমাকে ডাক দিয়েছেন নবী আমি এসেছি আমার নবী বলছে বেলাল তুমি আর কেঁদো না বেলাল তুমি আর কেঁদো না এই যে বেলাল জান্নাতের চাবি আল্লাহ দিয়েছে বেলাল চলো জান্নাতে চলো আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা ও আমার বন্ধুগণ কিতাব এসেছে আল্লাহর নবী যেই বস্তুর উপরে বসে জান্নাতের ভিতরে যাবে ওই বস্তুর লাগামটা থাকবে বেলালের হাতে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনে আল্লাহর কসম করে বলি বেলালের ঘটনা শুনে আমার নবীর এই সত্য ঘটনাগুলি শুনে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন ওই এক ফোঁটা পানির উসিলায় আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে আমার ভাইরা ও আমার প্রিয় বন্ধুগণ বেলাল এইবার আমার নবী জান্নাতে যাবে যেই লাগামটা ধরে ওই লাগাম ঘোড়ার লাগাম বস্তুর লাগামটা থাকবে বেলালের হাতে জান্নাতে যখন আমার নবী ঢুকবে আমার নবীর আগে লাগাম ধইরা বেলাল জান্নাতে আগে ঢুকবে আমার ভাইরা বেলাল কালো ছিল কিন্তু তার অন্তরটা ছিল সাদা অন্তরের সাথে সম্পর্ক ছিল আমার আল্লাহর সঙ্গে কালেমার সঙ্গে বেলাল কালেমা পড়ার কারণে বেলালকে অত্যাচার নির্যাতন করা হয়েছে বেলালের শরীরে
দিয়ে লোহার চিরুনি দিয়ে আসরান হয়েছে উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়ায় রাখা হয়েছে বেলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে এত অত্যাচার করা হয়েছে বেলালকে যত বেশি অত্যাচার করা হয়েছে বেলাল তত বেশি বলেছে আল্লাহ 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 বলে চিৎকার মেরেছে আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা এইবার আসুন আরেকজন ছিল হযরতে মাহজা এই মাহজা ছিল উমরের কৃত দাস হযরতে উমরের কৃত দাস সাকর হযরত উমর দস্তারখানা বিছায়া খাবার খাচ্ছেন রুটি আর গোশত খাচ্ছেন একটা রুটি দস্তারখানায় পড়ে গেল হযরত উমর বলল ও মাহজা এই রুটিটা রেখে দাও এই রুটিটা রেখে দাও দুপুরের সময় খাবো এইবার হযরত উমর দুপুরের সময় বলছে ও মাহজা রুটিটা কই রুটিটা দাও এইবার ওই উমরের কৃত দাস মাহজা বলছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই রুটিটা তো আমি খেয়ে ফেলেছি আবার উমর বলছে কেন তুমি খেয়ে ফেলেছ বলছে আপনি নিজেই তো বলেছেন দস্তারখানায় দস্তারখানা বজেন দস্তারখানা বজেন দস্তারখানায় পড়ে যাওয়া কোনো খাবার যদি কেউ পরিষ্কার করে খায় সে যেন আমি নবীর সুন্নাত আদায় করে না আমি নবীর সুন্নাতকে ইজ্জত দিয়া এই রুটিটার ভিতরে ধুলা বালু ছিল এটা পরিষ্কার করে আমি খেয়ে ফেলেছি আমার নবী বলছে ও মাজা তুমি তো আমার নবীর সুন্নাতকে ইজ্জত করো নাই না জানো তুমি জান্নাত কামাই করে ফেলেছ আমাজা তোমাকে আমি আর গোলাম হিসাবে রাখতে পারবো না তোমাকে আমি আর চাকর হিসাবে রাখতে পারবো না কারণ তুমি আমার নবীর সুন্নাতকে ইজ্জত করেছ আমার নবীর তোমার উপরে খুশি যার উপরে নবী খুশি তার উপরে আল্লাহ খুশি আমি উমরও তার উপরে খুশি যাও যাও মাহজা যাও আমি তোমাকে উন্মুক্ত করে দিলাম চাকরের জীবন থেকে আমি তোমাকে বের করে দিলাম কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাহজা যখন কিয়ামতের আদালতে বিচার দিবসের পরে ওই জান্নাতের কাছে যখন যাবে জান্নাতের দরজাগুলি ডাকতে থাকবে আচ্ছা ও মেরে মাহজা আল্লাহু আকবার বলে ওই জান্নাতের দরজাগুলি ডাকতে হবে আচ্ছা ও মেরে মাহজা এইভাবে করে দা মাজা আমার ভাইরা মাহজাকে ডাকতে থাকবে তোমার নবীর ছোট একটা সুন্নাতকে গুরুত্ব দেওয়ার কারণে ভালোবাসার কারণে আমার আল্লাহ একজন চাকরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এইবার আসুন আমার ভাইরা আর একজন কালো মানুষ ছিল যার নাম হলো হযরত লুকমান হাকিম কোরআনে একটা সূরা আছে সূরা লুকমান নাম সূরা লুকমান আছে না নয় এই লুকমান হাকিম আমার ভাইরা তার নামে কোরআনে নাম তাহলে এই মানুষটা কত দামি মানুষ আল্লাহু আকবার বলেন এই মানুষটা কত দামি মানুষ ছিল তিনি কিন্তু কোন নবীর সন্তান না কোন উচ্চ বংশধরের সন্তান নয় লুকমান হাকিম ছোটবেলায় ছিল একজন বকরির রাখাল একজন বকরির রাখাল তিনি বকরি চরাতো আমার ভাইরা তিনি যখন আমার ভাইরা প্রেসিডেন্ট হলো তিনি তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়া এমপি মন্ত্রী আমার ভাইরা সেনাবাহিনী দেশের সর্বস্তরের সিনিয়র শিক্ষিত মানুষ সর্বশ্রেণীর মানুষ যেখানে উপস্থিত ছিল বিশাল বড় একটা সেমিনারে তিনি বক্তব্য দিতেছিল একজন দাঁড়িয়ে বলছে স্যার একজন দাঁড়িয়ে বলছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন বলো বলছে ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল যার যার সঙ্গে আমি বকরি চড়াতাম একসাথে ঘোরাফেরা করতাম একসাথে তিন বেলার জায়গায় এক বেলা খাইতাম বকরির দুধ দহন করে আমরা খাইতাম ও লুকমান আমি জানতে চাই আপনি আপনার নামও তো লুকমান আর আমার সেই বকরি চড়ানোর বন্ধুর নামও ছিল লুকমান অনেক বছর ধরে তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই তবে আপনার কাছে আমি জানতে চাই আপনি কি সেই লুকমান নাকি অন্য কোনো লুকমান চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা লুকমান হাকিম এত বড় তিনি একজন প্রেসিডেন্ট আমার ভাইরা তিনি বড় মাপের একজন স্কলার আল্লাহ লুকমান হাকিমকে নবুয়াতে দিতে চাইছিলেন তাই তিনি দিতে রাজি হন নাই আল্লাহু আকবার বলেন সেই লুকমান হাকিম বলছে বন্ধু তুমি আমার কাছে আসো বন্ধু তুমি আমার কাছে আসো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একজন রিকশাওয়ালা একজন নিম্ন শ্রেণীর রাখালকে তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরল আর বলল বন্ধু আমি অন্য কোন লুকমান না আমি তোমার সেই বন্ধু বকরি চড়াতাম সেই লুকমান আমার বাইরা হিংসা অহংকার আল্লাহ পছন্দ করে না
আরে কথা কয় না লোকমান বলছে বন্ধু আমি তোমার সেই লোকমান বলছে কিভাবে সম্ভব ভাই তুমি আর আমি তো বকরি চড়াতাম এখন তুমি প্রেসিডেন্ট কিভাবে হলা প্রধানমন্ত্রী কিভাবে হলা এত শক্তিশালী এত সম্মানিত এত বড় আইল্যান্ড তুমি কিভাবে হলা লোকমান হাকিম বললেন হয়তো বা আমার কোনো কর্তৃত্ব নাই তবে ছোট থেকে ছয়টা আমল আমি করেছি ছয়টা আমল জোরে বলুন কয়টা আমল এই ছয়টা আমল আমি করেছি হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়টা আমলের বরকতে এত ইজ্জত আর সম্মান বরকত দিয়েছেন এইবার বলো কি কি সেই আমলগুলি বলো লোকমান হাকিম সব বক্তব্য বাদ দিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি নসিহত করলো আমার এক নাম্বার আমল ছিল আমার এক নাম্বার আমল ছিল ছোট থেকে আমি আমার জবানের হেফাজত করেছি এই জবান দিয়া মিথ্যা কথা বলি নাই এই জবান দিয়া সুদ খাই নাই এই জবান দিয়া হারাম খাই নাই এই জবান দিয়া গীবাত করি নাই এই জবান দিয়া মানুষকে কথা দিয়া কষ্ট দেই নাই দ্বিতীয় নাম্বার আমি চোখের হেফাজত করেছি এই চোখ দিয়া খারাপ কিছু দেখি নাই তৃতীয় নাম্বার আমি লজ্জা স্থানের হেফাজত করেছি জেনা থেকে বেঁচে থেকেছি চতুর্থ নাম্বার আমি হারাম খাবার খাই নাই আমার বডিতে হারাম খাবার নয় পঞ্চম নাম্বার আমি ওয়াদা ভঙ্গ করি নাই আর ষষ্ঠ নাম্বার আমি আমানতের খেয়ানত কোনোদিন করি নাই কষ্ট হচ্ছে নাকি ভাই কষ্ট হচ্ছে তাহলে এই ছয়টা আমল আমরা করতে পারবো কি পারবো না যদি আমলগুলো আমরা করতে পারি আপনার আমার দাম হবে কি হবে না কথা কয় না হবে কি হবে না তাহলে আলোচনা করতেছিলাম আল্লাযীনা ইয়ুকিমুনা সালাত মানুষ নামাজ কায়েম করবে তাহলে নামাজ পড়া কার গোলামি রোজা রাখা কার গোলামি জিকির করা কার গোলামি আমার পর্দার আলের মা বোনেরা যারা আছেন তাদের পর্দা করাও কার গোলামি আরে কথা কয় না মা বোনেরা অনেক মা বোনের আছে পর্দা করতে চায় না কারণ মুফাসসির ইকরাম বলেন যে মা ভালো হয় তার সন্তান ভালো হয় কথা কয় না আজকে সমাজে দেখা যায় মাও মা দেখে ইস্টার জলসার জি বাংলার সিরিয়াল সন্তান হয় ওই কায়দার ভুল বললাম একজন মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সহজ কাজ করবে মোটে চারটা জোরে বলুন কয়টা এক নাম্বার আলমার অতিদা সল্লাত কম সাহা মা বোনেরা পাঁচ অক্ত নামাজ পড়বে ঠিক মতো অক্তা মতো আজকে আমার বাংলাদেশে দেখা যায় মা বোনেরা নামাজ ঠিক মতো পড়ে না নামাজ পড়ে কম কম রোজা থাকার ভারী জোর তার মানে নামাজ ঠিক মতো পড়ে না নফল রোজা ওয়াজিব রোজা সুন্নাত রোজা মুস্তাহাব রোজা কোন সাদে কি রোজা শুধু করে কিন্তু নামাজ পড়ে না আপনাকে দিকেও আছে নাকি আছে 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 না আমার ভাই এরপরে অসহমত এরপরে আমার ভাইরা আলমারত ইদা সল্লাত কম সাহা দ্বিতীয় নাম্বার অসহমত সাহরাহা মা বোনেরা রমজান মাসে রোজা রাখবে তৃতীয় নাম্বার ওয়া আহসনাত ফরজাহা মা বোনেরা ইজ্জত মালের হেফাজত করবে অর্থাৎ পর্দা করবে আজকে সমাজে কিন্তু পর্দা নাই আছে নাকি ফেস সার্জারি লিপস্টিক সার্জারি কুমকুম সার্জারি ফেরাল লাভলি সার্জারি এইভাবে বিউটি পার্লারে এমনভাবে মা বোনদের মুখের মধ্যে কিরিম মাখায় ওরা মনে করে আমাদের কত জানি ভালো দেখা যায় দূর থেকে কেমন জানি খ্যাকশিয়াল খ্যাকশিয়াল মার্কা দেখা যায় কথা কয় না ভালো দেখা যায় নাকি আর এমনভাবে লারে লাপ্পা করে বেড়ায় কাইলো টুকানি ফুলসে মাছের বোগানি করে বেড়ায় আবার আমার বাংলাদেশের অনেক মা বোনের আছে তাতে চেহারা যদি ভালো হয় চেহারা যদি সুন্দর হয় রাস্তায় হাঁটে আর গান গায় মুখে আমার আগুন জ্বলে চৌবন ভরা অঙ্গে প্রেমের সাদা পান করে দাও হাইরে আমার দেওয়ানা হাইরে আমার আরে নাউজুবিল্লাহ কয় না এক হুজুর এই রাস্তা দিয়ে যাচ্ছিল কয় এ বোন তোমার গান হয় না তুমি গান সোজা করে কও মেয়েটা কয় তোমরা হুজুর মানুষ গান সোজা না বেকা কিভাবে জানো হুজুর বলছে আমরা লেখতে না পারলে কিছু মুস্তিত ভারি গান তুমি সোজা করে কও এবার মেয়েটা বলছে হুজুর তাহলে গান সোজা হবে কিভাবে কয় তুমি গাইছো রূপে আমার আগুন চলে যৌবন ভরা ভঙ্গে প্রেমের সোদা পান করে দাও হাইরে আমার দেওয়ানা হাইরে আমার মস্তানা এইটা গাইছো তুমি আর আমি তোমাকে ঠিক সঠিক গান গাওয়াই সুদা গান গে শোনাই গানটা হবে এই রকম এইবার হুজুর গাছে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা হারি কেনে
প্রেমের সুদা পান করে দাও হায়রে আমার কিরাসিন তেল যেই কইছে কিরাসিন তেল কয় হুজুর কথাবার্তা সুদা করে কয়েন একবার কোন হারিকেন আরেকবার কোন কিরাসিন তেল ফাইসলেম তুই করেন নাকি হুজুর কয় বন্না তুমি আমার গানের অর্থ বোঝো নাই হারিকেনের মধ্যে যদি কিরাসিন তেল না থাকে ওই হারিকেন কিন্তু জ্বলবে না ও বোন তোমার এই সিহারা তোমার এই বডিটা হলো তোমার এই সাড়ে তিন হাত বডিটা হলো হারিকেনের মতো আর তোমার সিহারা সৌন্দর্য যৌবন হলো কিরাসিন তেলের মতো এই হারিকেন মার্কা সিহারা হারিকেন মার্কা বডির ভিতরে সিহারা মার্কা কিরাসিন তেল মার্কা সিহারা সৌন্দর্য যত সময় পর্যন্ত থাকবে এই পৃথিবীর এই রাস্তার এই মানুষগুলি তোমার দিকে একটু তাকাবে তোমার গানগুলি একটু শুনবে কিন্তু বোন শোনো যেদিন তোমার যৌবন আর থাকবে না যেদিন তোমার চেহারা আর থাকবে না যেদিন তোমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যাবে ও বোন তুমি যদি পর্দা না করো এখন হয়তো বা এলাকার কিছু বকাইটা যুবক তোমার দিকে তাকাবে তোমাকে দেখে আই লাভ ইউ বলবে তোমাকে প্রেমের প্রস্তাব দিবে তোমাকে বিবাহের প্রস্তাব দিবে কিন্তু শোনো বোন যেদিন তোমার যৌবন চেহারা থাকবে না সেদিন তো তোমাকে তোমার দিকে তাকানো তো দূরের কথা জন্তু জানোয়ারও তোমার দিকে তাকাবে না বোন যৌবনের গান গেও না পর্দা করো মেয়েটা বললো হুজুর তওবা করে নিলাম জীবনে আর কোনোদিন বেপরদায় থাকবো না আমার মা বোনদের পর্দা করা দরকার আছে না নাই ও আমার মা বোনেরা বাইরে যাবেন সমস্যা নাই বোরকা পরবেন মার্কেটে যাবেন সমস্যা নাই বোরকা পরবেন যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই ইমাম সাহেবের কাছ থেকে আপনার হাজবেন্ডের মাধ্যমে তালিকা নেবেন অথবা ইন্টারনেট ইউটিউবে সার্চ দিবেন কাদের সামনে দেখা করা জায়েজ নাই ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আপনি সেগুলি ফলো করে আপনি এগুলি মেনে নেবেন আমার ভাইরা মা বোনদের চতুর্থ নাম্বার কাজ হবে মা বোনেরা করবে স্বামীর খেদমত মা বোনেরা করবে স্বামীর খেদমত আজকে সমাজে দেখা যায় মা বোনেরা স্বামীর কি খেদমত করবে আমরা যা স্ত্রী আছি আমরা যারা স্বামী আছি স্ত্রীদের খেদমত করে গুলতি পারতেছি না কথা কয় না আমরা যারা স্বামী আছি বিশ্বাস না হয় আপনি আজকে রাত্রে বাড়িতে যে বলবেন অসকিনার মা ফিলে গেছিলাম ওই খুলনা বাংলাদেশ থেকে বক্তা এসে তিন ঘন্টা ওয়াশ করছে পায়ের ভিতরে কি কামড়াচ্ছে ব্যথা করছে একটু সাইফে দাও ওরে গোলামে চল গোলাম তোর পাও সাফার জিনে আমি বসে আছি নাকি কি ভুল কইলাম বিশ্বাস না হয় আপনি একটু ভন্ডি ধরবেন কুহাকুহি করবেন অবেলাল মানে মাথা চুলটা টানে দাদি ভালো লাগছে না কেনাম লাগছে ওরে ভাই টানা তো দূরের কথা যদি টানতো এমন জোরে টান দেবে কবে দূরে সরো দরকার নাই আমার ভাইরা আমার বাংলাদেশে এমনও দেখা যায় সারাদিন কাজ করে আসার পরে যদি কয় ও সকিনার মা এক গ্লাস পানি দাও ভাই খাইলে খাতে ভালো না আমার কাজ নাই যাও আর যদি দেওরা আসে দেওরা আসে যদি বলে ভাবি সাহ কেমন আছেন কতদিন আপনারা দেখি না ভালো লাগছে না ভাই শোনো ডিম ভাজা আছে চকির তলে খাইয়ে যাও গেদুর বাপ জানি না দেখে আবার কয় স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতো স্বামী গেলে স্বামী পাবো দেওরা গেলে কোথায় পাবো স্বামীর সঙ্গে একটু মিষ্টি ভাষায় কথা কয় না কিন্তু দেওরা আসলে উড়ে মিষ্টি ভাষা এই জন্যই অনেক জায়গায় ঘটনা আছে বড় ভাই বিয়ে করে বিদেশে গেছে ছোট ভাই ভাবিরি নিয়ে ফলায় চলে গেছে আমার বাংলাদেশ এরাম ঘটনা আছে আপনাকে ইন্ডিয়ায় নাই আমার ভাইরা অথচ ও আমার পর্দালে মা বোনেরা পর্দালে মা বোনেরা ভালো করে শোনো পর্দাকে গুরুত্ব কেমন দিয়েছিল ফাতেমাকে আল্লাহ পাক মহিলাদের সরদারিনী বানিয়েছেন এমনি না চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহ আছি স্বপ্নের ভিতরে আমার নবী হাজির হয়ে গেছে আমার নবী স্বপ্নের ভিতরে বলছে ও ফাতেমা শোনো আজকে তুমি ইসারি খাবা আলীর দস্তারখানায় ইফতারি করবা আমার দস্তারখানায় এই কথা বলে আল্লাহর নবী চলে গিয়েছে ঘুমটা ভেঙে গেল ফাতেমা চিন্তায় পড়ে গেল কি স্বপ্ন দেখলাম বাবা বলেছে সেরি খাবা আলীর দস্তারখানায় ইফতারি করবা আমার দস্তারখানায় ফাতেমা ছিলেন বড় আলেমা তিনি স্বপ্নের অর্থ জানতেন চিৎকার মেলে বলেন আল্লাহ তোমার শরীর খারাপ নাকি ফাতেমা বলছে না স্বামী না আমার শরীর খারাপ না ও গো স্বামী গতকালকে রাতে যেই স্বপ্ন দেখে কাঁদতেছি এমন কি স্বপ্ন দেখেছো কাঁদতেছো কেন স্বামী গো স্বপ্ন দেখেছি আব্বাজান হাজির হয়েছে
ছিল আমার নবীর স্বপ্ন কোনদিন মিথ্যা স্বপ্ন হতে পারে না জোরে বলুন কথা ঠিক কি না আম ফাতেমা বলছে আব্বা জান বলেছে সেরিকে সেরি খাবা আলীর দস্তারখানায় ইফতারি করবে আমার দস্তারখানায় স্বামী গো সেরি তো আপনার সঙ্গে খেয়েছি ইফতারি আপনার দস্তারখানায় খাবো এর অর্থ আমি গবেষণা করে দেখলাম আজকে আমার আজরাইলের সঙ্গে আমার আজকে দেখা হয়ে যাবে আজকে ইফতারির আগে আমার মৃত্যু হয়ে যাবে আমার ভাই মানুষের হঠাৎ মৃত্যু হয় আপনি গাড়িতে চলছেন হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান মাথার উপরে বিল্ডিং গাছ ভেঙে পড়ে মারা যান সমস্যা নাই কিন্তু যদি কেউ জানে আপনি যদি আজকে কোনোভাবে চেনে যান আগামীকাল সকালে মৃত্যু হবে তাহলে টেনশনটা বেড়ে যাবে কিনা কিভাবে আমার মৃত্যু হবে আজরাইল কি রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে ফাতেমা কাঁদে আলীও কাঁদে হাসান হুসাইন ছোট মানুষ হাজির হলো ও আব্বা জান কেন কাঁদেন আম্মা জান কেন কাঁদেন ফাতেমা চিন্তা করলো এখন যদি আমি বলি আজকে আমি মারা যাব আর হাসান হুসাইন কষ্ট পাবে ফাতেমা বলল হাসান হুসাইন যাও তোমরা খেলাধুলা করো যাও তোমার নানার রওজার কাছে গিয়া কথা বলো হাসান হুসাইন ছোট মানুষ বোঝে না চলে গিয়েছে আল্লাহ নবীর রওজার কাছে আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে সালাম দিলেন হাসান হুসাইন বলছে নানা জান কেমন আছেন সুবহানাল্লাহ বলেন ও নানা কবরে কবরে কেমন আছো তুমি কতদিন তোমার কোলে উঠি না কতদিন তোমার কান ধরে টানি না কতদিন তোমার পিঠে তুমি আমাকে ঘোড়া বানায় চালাও না এইভাবে করে হাসান হুসাইন কাঁদতেছেন আমার বাইরে ওই রওজার মকদুম থেকে গাইবি একটা আওয়াজ এসে যায় ও হাসান হুসাইন নানার সঙ্গে কথা বলার সময় জীবনে অনেক পাবা যাও যাও দেরি করো না আজকে তোমার মা এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে যাও তোমার মায়ের সঙ্গে জীবনের শেষ কথা বলে তুমি বলে না যাও দেরি করো না হাসান হুসাইন একটা দৌড় দিল একটা দৌড় দিয়া চলে গেল ফাতেমার গলা জড়িয়ে দিল হাসান এক পাশ হুসাইন এক পাশ আম্মা জান আপনি নাকি আজকে দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবেন মা গো আপনি যদি চির বিদায় নিয়ে চলে যান আমরা দুই ভাই কাকে মা বলে ডাকবো এইভাবে করে হাসান কাঁদে হুসাইন কাঁদে স্বামী কাঁদে স্ত্রী কাঁদে ফাতেমা কাঁদে আলী কাঁদে ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায় ও আমার ভাইরা এইবার ফাতেমা আলীর হাতটা ধরে বলছে স্বামী গো আমি তো আজকে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব আর কয়েক ঘন্টায় পৃথিবীতে হয়তো বা আমি বেঁচে থাকবো ও স্বামী আমার মৃত্যুর আগে তিনটা আবদার আপনার কাছে রেখে রাখতে চাই বলেন আপনি রাখবেন কিনা আলী বলছে ফাতেমা কি বলো জীবনে ভালো পোশাক দিতে পারি নাই কোনোদিন কোনো আবদার করো নাই জীবনে ভালো খাবার দিতে পারি নাই কোনোদিন কোনো আবদার করো নাই ও ফাতেমা কি আবদার বলো আমার আমি আলীর জীবন থাকা অবস্থায় আমি রাখার চেষ্টা করব ফাতেমা বলছে স্বামী গো আমার তিনটা আবদার প্রথম আবদার হলো আপনার সঙ্গে অনেক বছর ধরে আমি সংসার করেছি আমার কথায় আমার ব্যবহারে আপনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর অস্তে আমাকে আপনি ক্ষমা করে দিবেন আলী বলছে ফাতেমা শোনো তোমার সঙ্গে এত বছর ধরে আমি সংসার করেছি আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমার কথায় ব্যবহারে কোনোদিন আমি কষ্ট পাই নাই তারপর শোনো ফাতেমা যেহেতু তুমি বলেছো আমি ওয়াদা করেছি তোমার আত্মার রাখবো আমি আল্লাহকে সাক্ষী রেখে ফাতেমা তোমাকে ক্ষমা করে দিলাম এইবার বলো তোমার দ্বিতীয় নাম্বার শরত কি বলো এই যুবক ভাইয়ের আলোচনা শেষের পথে বেশি সময় আমি কথা বলবো না ভালো করে শোনো জীবনে আর কোনোদিন এই এলাকায় আমি আসবো কিনা জানি না আজকে আমার তাজাম্মুল ভাই একজন ভালো মানুষ একজন নির্বাসিত মানুষ আলেমুল আমাকে কলিজা দিয়ে ভালোবাসে আমার ভাইয়ের উসিলায় আপনাদের মতো জান্নাতি মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে আমার ভাই কোনোদিন দেখা হবে কিনা জানি না তবে আজকে বলে যাই ও আমার পর্দার মা বোনেরা শোনো ফাতেমা ছিল কেমন ফাতেমা কেমন মর্যাদাবান ছিল ফাতেমা এইবার বলছে স্বামী গো আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো ও স্বামী আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো আমি ইন্তেকালের পরে আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান আমার অনুমতি আছে আপনি দিদাও দ্বিতীয় বিবাহ করবেন আমি বাধা দিব না তবে স্বামী গো আমার হাসান হুসাইনকে দেখার মতো তো আর কেউ নাই অগো স্বামী আপনার কাছে আমার আবদার আমার হাসান হুসাইনকে আপনি দেখে রাখবেন আমার হাসান হুসাইনের সুখ দুঃখে আপনি থাকবেন আমার হাসান হুসাইনের খেলার সাথে আপনি হবেন আলী তত্ত্ব
থর করে কাঁপছে আর কাঁদছে আর বলছে ও ফাতেমা শোনো হাসান হুসাইন যেমন তোমার কলিজার টুকরা আমারও তো কলিজার টুকরা আমি ওয়াদা করলাম ও ফাতেমা তুমি টেনশন করো না যতদিন বেঁচে থাকবো আমি হাসান হুসাইনকে দেখে রাখবো এইবার ফাতেমা বলো তোমার তৃতীয় নাম্বার কি আব্দার ফাতেমা বলছে স্বামী গো আমার তৃতীয় নাম্বার আব্দার আরো গুরুত্বপূর্ণ এটা খুব কঠিন বিষয় বলো কি ভাই আমি ইন্তেকালের পরে মসজিদে কি আর কোনো ঘোষণা দেওয়া যাবে না কোনো পুরুষকে আমার মৃত্যুর খবর বলা যাবে না আমার জানাজা নামাজে কোনো পুরুষ মানুষ যেন হাজির না হয় আমি ইন্তেকালের পরে আমার কিছু মহিলাদেরকে ডেকে এনে রাতের অন্ধকারে আমার গোসলের ব্যবস্থা করাবেন আমার কাফনের কাপড় পরাবেন মহিলাদের মাধ্যমে পরানোর পরে আপনি ইমাম হবেন মুক্তাদি হবে হাসান আর হুসাইন আর কোনো পুরুষ মানুষ জানো জানাজা নামাজে হাজির না হয় আলী বলতে ফাতেমা তুমি কি বলো এখন আল্লাহ নবীর শত শত লক্ষ হাজার সাহাবী এই পৃথিবীতে বেঁচে আছে তারা যদি শোনে ফাতেমা ইন্তেকাল করেছে যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে তারা তোমার জানাজা নামাজে হাজির হবে তুমি কেন এটা চাও না ফাতেমা বলছে স্বামী গো আল্লাহর কোরআনে পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই আমি ফাতেমা ইন্তেকালের পরে চাই না কোনো পুরুষ ওই জানাজা নামাজ পড়তে এসে আমার কাটিয়ার দিকে তাকানোর পরে সে অনুমান করুক আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম এইটা অনুমান করুক আমি ফাতেমা এটা চাই না চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা তাহলে পর্দা করা দরকার আছে না নাই পর্দা করা দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন ও আমার মা বোনেরা তাহলে এক এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার পর্দা চার নাম্বার স্বামীর খেদমত আমার ভাইরা স্বামীর খেদমত তো করে না আবার আমাদের সমাজের কিছু পুরুষ আছে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে না আছে না নাই বাড়ি যাবেন না কি কয় বাড়ি যাবেন না ভাই আল্লাহ নবী তার স্ত্রীদেরকে কেমন ভাবে কন্ট্রোল করেছেন দেখেন মেয়ে মানুষ আপনি যত কন্ট্রোল করতে চাবেন সুজা বানাতে চাবেন আল্লাহ বানাইছে বেকাহার দিয়া আপনি সুজা বানাতে যাবেন ভেঙে চুরে যাবে তাদেরকে আদর করে মহাব্বত করে আই লাভ ফোন দিয়ে বলবেন জানো আই লাভ ইউ কেমন আছো আজকে বাজারে আছি কি কেনবো বলো উরি বাবা আই লাভ ইউ কইছে আমাকে খুশি হয়ে যাবে ভাই কি বাজার করবো বলো এই বাসায় আসতে যে তোমার জন্য কি আনবো বলো ফুচকা খাবা না চটপটি খাবা নাকি চিকেন আনবো না বিরিয়ানি আনবো স্ত্রী কবে আরে দূর ওইগুলো খাবার সময় আছে না আরে কও না কি খাবা তোমাকে খুব মনে চাচ্ছে একটু খাওয়ানোর জন্য আমার ভাই আপনি কিনে নিয়ে বাড়িতে যাবেন আপনার বিবি কিন্তু খাবে না মুখে এক লুকমা দেবে কবে নাতিরা কয়ে এদিকে আয় এ তুরা খা দেখবেন আপনার প্রতি স্পেশালটা ভালোবাসা আসবে তাতে ঘরে যাবেন বসো মাথায় একটু তেল মেখে দিই আরে কথা কয় না রে ভাই স্বামী আর স্ত্রী যেটা মহাপ্পাপ এটা কিন্তু জোর করে হয় না ভালোবাসা দিয়ে আদায় করতে হয় ভুল বললাম নাকি আমার নবীর তখন নয় জন স্ত্রী আমার নবীর তখন নয় জন স্ত্রী নয় ঘরে নয় জন স্ত্রী থাকে মাজান আয়েশা একদিন বলছে নবীজি আপনার তো নয় জন স্ত্রী আপনি সব চাইতে কারে বেশি ভালোবাসেন আমার কলা লাগবে কোন থেকে কি বিপদ আমার নবী কয় আয়েশা ঠিক আছে তুমি যেহেতু প্রশ্ন করেছ আগামীকাল সকালে এক জায়গায় সবাই হাজির হবা আমি কোন স্ত্রীকে সব চাইতে বেশি ভালোবাসি আগামীকাল সকালে বলবো এইবার নয় জন স্ত্রী এক জায়গায় সকালবেলা এদিকে আমার নবী রাতের বেলা কি করলো কিছু খেজুর নিল খেজুর নিয়ে রহিমার কাছে গেল ও রহিমা এদিকে আসো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো রহিমা বলে রহিমা এদিকে আসো এই নাও আমি তোমাকে দুইটা খেজুর দিলাম এই খেজুর দুইটা তুমি খাও তোমাকে বড় ভালোবেসে মোহাব্বত করে দুইটা খেজুর আমি দিলাম তবে অন্য কোনো বিবিকে তুমি বলবা না তোমাকে আমি দিয়েছি কারণ সুবহানাল্লাহ এইবার আল্লাহ নবী আয়েশার কাছে গেল আয়েশা শোনো তোমাকে তোমাকে আমি দুইটা খেজুর দিলাম বড় ভালোবেসে তুমি খাও আয়েশা এই খেজুর খাইলো নয় জন স্ত্রীকে দুইটা দুইটা করে ১৮টা খেজুর দেওয়া হলো এইবার পরের দিন সকালবেলায় সবাই এক জায়গা হলো আমার নবী এইবার বলছে আমার নবী এইবার আম্মা জানাইসা বলছে নবী গো এইবার আমরা নয় জন সবাই আপনার সামনে আছি বলেন আপনি সব চাইতে কোন স্ত্রীকে মহাব্বত করেন পছন্দ করেন ভালোবাসেন আমার নবী উচ্চ আওয়াজে মুস্কি হাসি দিয়া সব বিবির দিকে তাকায়া এমন সিস্টেমে আমার নবী তাকাচ্ছেন মনে হচ্ছে সব বিবির দিকে নবী তাকানো আমার নবী বলছে শোনো আমি আমার ওই স্ত্রীকে সব চাইতে কলিজা দিয়ে অন্তর দিয়া ভালোবাসি জান্নাতে একসাথে থাকবো যেই স্ত্রীকে গতকালকে রাতের বেলায় আমি দুইটা খেজুর দিয়েছিলাম
তখন রহিমা মনে মনে চিন্তা করে নবী তো আমাকে দুইটা খেজুর দিয়েছে তাহলে নবী আমাকেই সবসাই দিবে যে ভালোবাসে খুশিতে আত্মহারা হয়ে হাসতে হাসতে ঘরের ভিতরে যে ঘুমাইছে আম্মা তখন আয়েশা চিন্তা করেছে প্রশ্ন করেছিলাম আমি নবী তো রাতে আমাকে দুইটা খেজুর দিয়েছিল নবীজি বলেছে যাকে খেজুর দিয়েছি তাকে আমি সবসাইতে বেশি ভালোবাসি তাহলে নবী আমাকেই সবসাইতে ভালোবাসে আমার ভাইরা যত যা বলেন নবীর স্ত্রীরাও যদিও হয় স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে চায় না কোন স্ত্রী চায় না যে আমার যেতে ওই স্ত্রীকে ভালোবাসো বড় বউ চায় না ছোট বউকে বেশি ভালোবাসো ছোট বউ চায় না বড় বউকে বেশি ভালোবাসো আরে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এমন মহব্বত ভালোবাসা আল্লাহ নবী আর আয়েশার মধ্যে ছিল এই গ্লাসের দিকে তাকান এইটাকে আপনারা কি বলেন আম্মা জান আয়েশা আর নবী দস্তার খাওয়া বিছা খাবার কাচ্ছেন আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি খায় আমার নবী আয়েশাকে দেখায়া দেখায়া ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খায় আম্মা জান আয়েশা আবার রেখে দিলেন আবার খাবার খাচ্ছেন হঠাৎ করে আম্মা জান আয়েশা গ্লাসে পানি খায় আমার নবী কেমন জানি আয়েশাকে বুঝিয়ে দেয় আয়েশা তুমি দেখো তুমি যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি খাও আমি ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খাই আমার নবী ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খায় আম্মা জান আয়েশা বলেই ফেলছেন নবী গো আমি যেই জায়গায় গ্লাসে ঠোঁট দিয়া পানি খাই আপনি ওই একই জায়গায় ঠোঁট দিয়া কেন পানি খান আমার নবী বলে আয়েশা রে তুমি যেখানে ঠোঁট লাগায় পানি খাও আমি নবী সেই একই জায়গায় ঠোঁট লাগায় পানি খেলে আমার অন্তরে শান্তি পায় আপনারা বলুন তো ভালোবাসা পারে না কমে আর আজকে আমাদের বাংলাদেশের এমন অবস্থা স্বামী যদি গ্লাসে পানি খায় স্ত্রী কয় জগ নিয়ায় ভুল বললাম নাকি এরম আছে না নাই ভাই আবার আজকে সমাজের ভিতরে এমন ভেজাল শুরু হয়েছে আল্লাহ নবী বলছে তোমরা করবা ম্যারিজ লাভ ভালোভাবে ওয়াজ বসবেন আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস জেলদে সানির ভিতরে আমার নবী বলেছে তোমরা করবা ম্যারিজ লাভ আর বর্তমানে গোটা বিশ্বে শুরু হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়ায় লাভ ম্যারিজ আমি কি বুঝাতে পারলাম ম্যারিজ লাভ ম্যারিজ মানে বিবাহ শাদী আল্লাহ নবী বলেছে আগে তুমি বিবাহ করো তারপরে তোমার বউকে নিয়ে তুমি যা করবা করো তোমার বিবিকে তুমি পরাণ ভরে ভালোবাসো কোনো সমস্যা আছে কিন্তু বিবাহ করবা না খালি প্রেম করবা খালি ভালোবাসবা আমার ভাইরা এই আপনাদের ইন্ডিয়ায় তো আছে কি না আমি জানি না আমার বাংলাদেশের এক একটা মেয়ে প্রেম করে 60 জন 5 জনের সাথে আর যুবকেরা প্রেম করে আরো বেশি একটা মেয়ে জিজ্ঞাসা করলো ভাই বছর প্রেম করলা বিবাহ কি করবা না ছেলে বলছে বন্ডি 8-10 বছর করলাম লাভ কামাই রোজগার ভালো না চাকরি নাই আল্লাহর রাস্তে করে দাও মাপ কথা বোঝেন নাই 8-10 বছর করলাম লাভ আল্লাহর রাস্তে করে দাও মাপ আমার ভাইরা আল্লাহর ওই মেয়েটা মাফ করতে পারে কিন্তু আমার আল্লাহ মাফ করবে না এজন্য যদি কোনো মেয়ে পছন্দ হয় আর আজকে সমাজে দেখা যায় বাপ যারা তারা কিন্তু করা কোনো বাপ চায় না যে আমার মেয়ে একটা বেগানা ছেলের সঙ্গে প্রেম প্রীতি করুক ভালোবাসা করুক কিন্তু সমাজের কিছু মা আছে তারা চায় যে আমার মেয়েটার একজন ভালো ছেলের সঙ্গে সম্পর্ক হোক এইরকম অনেক মা আছে ঠিক কিনা ভাই আমার ভাই একটু বাস্তবমুখী কথা বলছি কষ্ট হচ্ছে না তো আপনাদের লক্ষ্য করেন আপনি তো মনে করেন আপনার মেয়ে সুরভি সকালবেলায় ডিসিদের মধ্যে প্রাইভেট পড়তে যায় আপনারা খোঁজ খবর না রাখার কারণে আপনার মেয়ে সুরভি প্রাইভেটের নাম নিয়ে সবুজের সাথে প্রেমের গল্পে জমে যায় জোরে বলুন আছে না নাই আপনি তো হাজি সাহেব আপনি তো মসজিদের সভাপতি আপনি তো থাকেন ইমাম সাহেবের সঙ্গে আপনি তো থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মেয়ে কি করে কোথায় যায় রাতে কার সঙ্গে কথা বলে আপনার দেখার সময় নাই সব কিছু কন্ট্রোল করবে ঘরে মা জোরে বলুন দাদা ঠিক কিনা আমার পা বলে না শোনো এইবার এই সুরভির প্রেম ভালোবাসা কার সঙ্গে সবুজের সঙ্গে সবুজের সঙ্গে একদিন সবুজ এইবার একদিন সবুজ বলছে তোমার বাড়ি থেকে নিয়ে যাবা না সুরভি বলছে আমার আব্বাসকে বাড়িতে নাই চলো মার মনটা বড় নরম তোমাকে দেখলেই মা পছন্দ করবে চলো এইবার সুরভি সবুজের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকলো মা তাকিয়ে দেখছে কিরে আমার মেয়ের সঙ্গে এত সুন্দর হ্যান্ডসাম এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারাওয়ালা একজন ছেলে কিনা এর সাথে তো আমার মেয়ের ভালোই মানাবে এইবার
আমার মা বলছে কে মা কই আমার বন্ধু ফ্রেন্ড কই ঠিক আছে অতিথিকে ঘরের ভিতরে নিয়ে যাও আমি সারাসুর বিস্কিট টোস্ট আর ভালো দুধ চায়ের ব্যবস্থা করছি তোমরা দুইজন গল্প করো আমি আরো কিছু ব্যবস্থা করছি এইবার আপনারা বলুন এই যে মা ছেলেটাকে সুযোগ করে দিল তার মানে বলুন তো ছেলে সুযোগ পেয়ে গেল যদি মা বলতো এ যুবক এই ছেলে কে তুমি আমার মেয়ের সঙ্গে তুমি আমার বাড়িতে কেন এসেছো আমার মেয়েকে যদি তোমার পছন্দই হয় তুমি তোমার গার্জিয়ান পাঠাও দুই পক্ষ এক জায়গায় বসে মেয়ে পক্ষ ছেলে পক্ষ এক জায়গায় বসে ডিসকাসের মাধ্যমে আলোচনার মাধ্যমে বিবাহ শাদী ইসলামী শরিয়াত অনুযায়ী হবে চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা মা সুযোগ করে দিল এদিকে বাবা চিন্তা করছে আমার মেয়েটা বড় ভালো ভদ্র চেহারা সুন্দর একজন নামাজ ইমানদার যুবকের সঙ্গে বিবাহ দিতে হবে ইমাম সাহেবের হাত ধরে বলছে হুজুর আপনার কোনো বন্ধু আছে কিনা আপনার কোনো বন্ধুর ছেলে আছে কিনা আমার সুন্দরী মেয়েটা বিবাহ দিব ইমাম সাহেব নিজের এক বন্ধুর মেয়ে ছেলের সঙ্গে বিবাহ ঠিক করল ওদিকে সুরভি সবুজের সঙ্গে প্রেম ভালোবাসা মা কিন্তু আশ্রয় দেওয়ার কারণে সুযোগ আরো গভীর প্রেম আরো মহাব্বত বেড়ে গেল বাবা এদিকে বিবাহ ঠিক করলো বিয়ের কার্ডও বের হয়ে গেল দুই দিন পরে বিবাহ এইবার দুই দিন আগে সুরবার সবুজ আর সুরভি চিন্তা করলো দুইজন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভাইগে যাব জোরে বলুন কথা ঠিক কি ঠিক না আছে না নাই এইবার ছেলে আর মেয়ে আমার বাড়ি রাগ করবেন না আজকে অনেক মেয়ে আছে মা বাবাকে কষ্ট দিয়ে ভেঙে যায় অনেক ছেলে আছে মা বাবার অনুমতি ছাড়া প্রেম ভালোবাসা করে বিয়ে করে আছে না নাই এইবার দেখেন বাবা ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে দরজাটা খুললো দরজাটা খুলে দেখে মেয়ের ঘরের দরজা খোলা ঘটনা কি আমার মেয়ের ঘরের দরজা কেন খোলা এবার ঘরের ভিতরে ঢুকলো ঢোকার পরে দেখছে একটা চিরকুট লেখা একটা চিঠি লেখা ওই চিঠির ভিতরে লেখা রয়েছে বাবা আসসালামু আলাইকুম আমি তোমার মেয়ে সুরভি বলছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমার সুরভ সবুজ নামে একটা ছেলের সঙ্গে এমন প্রেম ভালোবাসা ওকে ছাড়া আমি বাঁচবো না ওর সঙ্গে যদি আমার বিবাহ না হয় আমার বিষকাড়া ছাড়া গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না বাবা তুমি ইমাম সাহেবের বন্ধুর ছেলের সঙ্গে যেই বিবাহ ঠিক করেছো আমি তার সঙ্গে বিবাহ করতে পারবো না আমি আর সবুজ দুইজনের চোখ দুই চোখদের চোখ যেদিকে যায় আমরা চলে গেলাম বাবা ক্ষমা করে দিও বলুন তো হাজি সাহেব বাবা বিপদে পড়েছে কি বলে নাই এবার ইমাম সাহেবের কাছে কাছে হুজুর বড় বিপদে পড়েছে হুজুর আমার মাল হারাই গেছে তাবিজ দেন হুজুর কয় কি মাল হারাইছে ভাই তা তো কমা যাবে না ভাই হুজুর আর দুই দিন বাকি আছে মাল যদি না পাই ইজ্জত থাকবে না কি মাল হারাইছেন তা না করলে আমি তাবিজ দেব কিভাবে হুজুর দুঃখের কথা কি কব আমার মেয়ে সুরভি সবুজের হাত ধরে ভাইগে গেছে হুজুর কয় এই তাবিজে আর কোনো কাজ হবে না আর হবে কাজ হবে না এই জন্য পরিবারের দায়িত্বশীল বাবা মা দায়িত্বশীল তারা সব কিছু কন্ট্রোল করবে আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন তাহলে আমার ভাইরা ম্যারিজ লাভ করবেন লাভ প্রেম ভালোবাসা হ্যাঁ যদি কোনো মেয়েকে আপনার পছন্দ হয় আপনি গার্জিয়ানকে জানাবেন কোনো মেয়েকে যদি পছন্দ হয় ইসলামের শরিয়াত অনুযায়ী আপনি আপনার গার্জিয়ানের মাধ্যমে কথা বলবেন এরকম ফোনে কথা বলার সময় কাটানো তাকে নিয়ে পার্কে যাওয়া তাকে নিয়ে ঘুরতে যাওয়া এই সব করবেন কার মৃত্যু কোন সময় হয়ে যাবে আমার আল্লাহ বেজার হয়ে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আমার আল্লাহ পাক হেফাজত করুন সকলে বলে আমিন এইবার শুন আমার বায়রা মুমিনের পাঁচ নাম্বার কোয়ালিটি আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের পাঁচ নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ যেই ধন দিয়েছে আল্লাহ যেই সম্পদ দিয়েছে এই ধন সম্পদ আল্লাহর জন্য দান করবেন আল্লাহর জন্য দান করবেন আরে কি কোন তিনটার বেশি বেজে গেছে ভাইজান আপনি আমার তিনটে সময় বলছেন তিনটা নয় বেজে গিয়েছে আমার ভাইরা আমার প্রিয় বাবা ছিলা ভালোভাবে লক্ষ্য করেন ও আমার ভাইরা এইবার চার পাঁচ নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ বলেছে বান্দা আমি তোমাকে ধন দিয়েছি সম্পদ দিয়েছি আমি তোমাকে ধন সম্পদ যা কিছু দিলাম এই ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা গরিব এতিম মিসকিন অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করবা যদি তুমি করতে পারো মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ বলেন এক টাকা দান করবা এক গুণ দান করবা আমি আল্লাহ দশ গুণ ফজিলত বরকত বাড়িয়ে দেব আর আজকে সমাজে দেখা যায় আমরা ফকির দেখলে ভয় পাই
আজকে অনেক দানবীর আছে গাড়ি নিয়ে যাচ্ছে একজন ভিখারি মানুষ বলছে স্যার বাবা মাফ করো ক্ষমা করো আছে না নাই আমার বাংলাদেশের একজন আমার একটা হুজুর আজকে ফকির একটা সাইজ করছি আমি বলি নাউজুবিল্লাহ ফকির কিভাবে সাইজ করলেন হুজুর আমার বাড়ি হলো ফ্ল্যাটের পাঁচতলায় কথা কি বোঝা যায় আমার বাড়ি ফ্ল্যাটের পাঁচতলায় আমার নিচে করিং বেল চাপ দেয় আমি চিন্তা করেছি হয়তোবা কোনো বন্ধু এসেছে এবার আমি পাঁচতলা থেকে নিচে গেলাম যাওয়ার পরে দরজা খুললাম খুলে দেখি ফকির মিজাজ গরম হয়ে গেল আমি বললাম এ ফকির তুই কি চাস কয় ভিক্ষা চাই কয় তাই সোয়াল আমার সঙ্গে এইবার আমি ফকিরকে নিয়ে পাঁচতলা ফ্ল্যাটের পরে উঠালাম উঠাই বললাম শোন ভাই ঘরে টাকা নাই চাউল নাই তুই কয়দিন পরে আসিস তোরে ভিক্ষা দেবো আজকে আমি ভিক্ষা দিতে পারবো না ফকির বলছে ভাই তুমি ভিক্ষা দিবা না ভালো কথা তাহলে তুমি নিচতলা থেকে পাঁচতলা কেন আমার এটাই নিয়ে উঠালা আমি একজন গরিব অসহায় মানুষ আমি এমনি তিন বেলার জায়গা দুই বেলা ভাত পাই না তুমি আমাকে পাঁচতলায় না উঠে নিচে বসে যদি কইতা ভাই ভিক্ষা দেবো না আমি অন্যবারই যাইতাম ভাই শোন এই দুপুরবেলা একটু বিশ্রাম করতেছিলাম তুই আমার পাঁচতলা থেকে নিচে নামাইছোস আমি তোরে নিচ থেকে পাঁচতলায় উঠায় নামায় ছেড়ে দিলাম সদে বাদে ক্লিয়ার কথা বোঝেন নাই এইরকম যদি কেউ করে বেজার হবেন কে বেজার হবে আর আমার নবীর কাছে একজন ফকির আসছে ফকির এসে বলছে নবীজি কয়েকদিন দুই দিন ধরে খাই না খাবার দেন আমার নবী কয় কয়দিন খাও না কয় দুই দিন নবীজি জামা উঠালেন পেটটা বের করলেন কয় তাকায় দেখো আমার পেটে পাথর বাঁধা তুমি তো দুই দিন খাবার খাও না আমি নবী চার দিন খাবার খাই না আল্লাহ আকবার কবেন না আমি নবী চার দিন ধরে খাবার খাই না ঠিক আছে শোনো যেহেতু তুমি আমার কাছে এসেছো আমি তোমাকে মাহরুম করব না ও ফকির শোনো তোমাকে আমি মাহরুম করব না তোমাকে আমি পাঠাই দিতেছি আমার জামাই উসমানের কাছে যাও উসমানের কাছে যাও উসমানের কাছে গিয়ে আমার কথা বলো তোমাকে ভিক্ষা দিবে বলে সুবহানাল্লাহ এইবার ওই ফকির চলে গেল উসমানের বাড়িতে উসমানের বাড়িতে যাওয়ার পরে এইবার উসমানের কাছে ভিক্ষা চাইবে তাকিয়ে দেখতেছে হারিকেনের ভিতরে যেই ফিতা থাকে ও আপনারা ফিতা বলেন না পলতা বলেন পলতা এইবার ওই আমার হাতের দিকে তাকান ওই ফকির দেখতেছে উসমান ওই হারিকেনের পলতা বের করে একটা পিরিজের উপরে এইভাবে চিপড়ায়া চিপড়ায়া তেল বের করছে তেল বের করছে পলতা চিপড়ায়া তেল বের করছে ফকির কয় সর্বনাশ নবী আমার কোন কিপটার কাছে পাঠাইছে হারিকেনের পলতা চিপড়ায়া তেল বের করে ও আমার কি ভিক্ষা দিবে ফুট চলে গেছে আল্লাহ নবীর দরবারে নবীজি আপনি কার কাছে পাঠাইছেন আমার তো মনে হয় ও আমার চাইতে গরিব বা কিপটা হবে হারিকেনের ফিতা চিপড়ায়া চিপড়ায়া তেল বের করে আমার নবী কয় তুমি কি ভিক্ষা চাইছো কবি কয় নবী না চাই নাই কয় যাও ভিক্ষা চাও আবার ফকির গেছে যাওয়ার পরে বলছে এইবার দেখছে উসমান একবার ডানে দৌড় দেয় একবার বামে দৌড় দেয় একবার সামনে দৌড় দেয় একবার পিছনে দৌড় দেয় ঘটনা কি ভালো করে তাকিয়ে দেখছে আপনারা কি বাড়ির উঠান বলেন না মাঠ বলেন উঠানের ভিতরে তুলা রোদ দেওয়া তুলা গাছের তুলা চেনেন শিমুল গাছের তুলা রোদ দেওয়া এই তুলাগুলি উড়ে উড়ে যায় বাতাসে মানে উলার তুলা রোদ দেওয়া বাতাস আসে কিছু তুলা উড়ে যায় উসমান ওদিকে দৌড় দেয় তুলাগুলি ধরে আবার ওই জায়গায় রাখে আবার এদিকে তুলা যায় এদিকে দৌড় দেয় এদিকে তুলা যায় এদিকে দৌড় দেয় যেদিকে তুলা যায় তুলা ধরে ফকির দুই হাত দিছে মাথায় ওরে বাবা প্রথমে দেখলাম পলতা সিপ্রায়া তেল বের করে এখন দেখি উড়ে যাওয়া তুলা ধৈরা ধৈরা আবার ধর এর মতন কিপটা তো পৃথিবীতে আর একটা নাই আবার চলে গেছে নবীজি আপনি আমারে ক্ষমা করেন আমার মনে হয় ভিক্ষা আমার কপালে জটবে না ভাই তুমি এখনো চাও নাই কয় না চাই নাই উড়ে যাওয়া তুলা ধৈরা ধৈরায় না আবার ধর আমার নবী তুমি চাও দি ভিক্ষা যায় চাও আবার গেছে এইবার যাওয়ার পরে দেখে উসমান বাড়ির বাহিরে নয় উসমান কোথায় গেল এইবার দরজা খুললো দরজা খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো ঢুকে দেখে উসমান বসে আছে উসমান বসে বসে জানে কি করে ও ভালো করে তাকায় দেখে উসমান পিপরা আপনারা পিপরা বলেন না পিপিলিকা বলেন এই পিপরা গুলি উসমান ধরছে ছোট ছোট পিপরা উসমান এইভাবে ধরতেছে ধরে ধরে পিপরার মুখ থেকে খাবার গুলো এইভাবে সিনাই নিতেছে নিয়ে নিয়া ওই খাবার গুলো এক জায়গায় রেখে দিতেছে আবার পিপরা গুলি ওই গর্তের মুখে ছেড়ে দেয় ফকির এইবার কয়ে প্রথমে ভেবেছিলাম মোটামুটি গিফটা এ তো দেখি মহাভয়ঙ্কর গিফটা পলতা সিপ্রাসি
চিপরা তেল বের করলো উড়ে যাওয়া তুলা ধরে ধরে আগের জায়গায় রাখলো সামান্য পিপড়া কতটুকু খাবার নিয়ে খাবে খাক সেই খাবার তার মুখ থেকে ছিনায় নাই আমার দরকার নাই ভিক্ষার সরে গেছে আল্লাহর নবীর দরবারে ওকির কয় নবী যে আমি ক্ষমা চাই দোয়াও চাই আমার ভিক্ষা দরকার নাই আপনি আমার জন্য দোয়া করেন আমি চলে যাই নবী কয় তুই দাঁড়া কি হয়েছে তোর তুই যে উসমান কি করে তা তুই কেন দেখোস তুই যায় দেখবি উসমান কি করুক বা না করুক কিছুই তোমার দেখা দরকার নাই তুমি যাইবা চোখ বন্ধ করে ভিক্ষা চাইবা যদি উসমান না দেয় আমার কাছে বলবা এইবার চলে গেল চিন্তা করছে আমি আর কিছুই দেখবো না ওর বাড়ির বাউন্ডারির ভিতরেই আমি ঢুকবো না কারণ ভিক্ষা চাওয়ার মন মানসিকতাই থাকে না কিতাবের মধ্যে পাওয়া যায় এই ফকির এইবার উসমানের বাড়ির বাউন্ডারির বাহির থেকেই বলছে উসমান উসমান উসমানকে উড়ি বাবারে বাবা কে হ্যাঁ এইভাবে আমাকে ডাকছি এইবার উসমান বাড়ির বাহিরে এসে দেখছে ফকির কি হয়েছে কও শোনো ওর তো মিজাজ এমনি গরম ভাবিছে ভিক্ষা টিক্ষা দেবে না ওই শেষরা কিটা ও মানে মশান নিয়ে বলে শোনো তোমার শ্বশুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাঠাইছে আমার ভিক্ষা দরকার সাহায্য দরকার দুই দিন ধরে খাই না মিজাজ গরম যা দিবা দাও কিছু দিবা আমার ভিক্ষা উসমান বলছে কে পাঠিয়েছে তোমাকে আল্লাহ নবী পাঠাইছে যেই এই কথা শুনছি উসমান চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন ভাই ফকির আমার একজন মানুষ তোমাকে পাঠিয়েছে যাকে না বানালে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র নেবুলা সাফাত আরশ কুরসি লাভ করো ফেরেশতা সহ সৃষ্টি জগতের কিছুই আল্লাহ বানাইতো না সেই নবী তোমাকে পাঠিয়েছে বলো তুমি কি চাও তুমি ভিক্ষা দিবা কি চাও তুমি বলো এবারও চিন্তা করে জন কইছে তা চাই এই দেখি ডানে দাগায় বামে দাগায় সামনে দাগায় পিছনে দাগায় চোখ গেছে উটের দিকে উট মরুভূমির জাহাজের নাম হলো উট একটা উটের দাম 35-40 লক্ষ টাকা তখনকার সময় আমার ভাইয়েরা এইবার ওই উটের দিকে তাকায় বলছে উসমান ভিক্ষা যখন যদি দিতেই চাও তাহলে উটটা আমার দাও ভাই ওই উট তোমার পছন্দ হয়েছে যাও নিয়ে যাও সত্যি কর হ্যাঁ আল্লাহু আকবার বলেন যে উটের গোড়ার লাগা উটের লাগামটা ধরেছে কিতাবের মধ্যে পাওয়া যায় উট নিয়া যখনই হাঁটা দিয়েছে পিছন থেকে আরো দুইটা উট সঙ্গে হাঁটা দিয়েছে কোন কোন কিতাবে এসেছে উটের পালটা ধরে হাঁটা শুরু করেছে ফকির বলছে উসমান উট তো একটা না এই বড়টার সঙ্গে ওর সহ সঙ্গী যারা সবাই তো রওনা হয়েছে উটের পাল ধরে রওনা হয়েছে হযরত উসমান বলছে যেই কয়টা যায় সব নিয়ে চলে যাও সব আমি তোমাকে ভিক্ষা দিয়ে দিই এইবার ফকির দাঁড়িয়ে গিয়েছে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে ভাই উসমান আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে মনে মনে অনেক কিপটা সিপটা সাসরা এই আপনাকে বলেছি আমি প্রথমে তিনবার এসেছিলাম প্রথমে এসে দেখলাম আরিকেনের ফিতা চিপড়া চিপড়া তেল বের করছেন পরে দেখলাম উড়ে যাওয়া তুলা ধরে ধরে রাখছেন এরপরে দেখলাম পিঁপড়ার মুখ থেকে খাবার সিনায় সিনায় রাখছেন তারপর আপনি এত দামি এত কোটি টাকার উট আপনি কেন দিলেন একটু বোঝেন আপনার বাড়ি ভিক্ষা আপনার বাড়ি ভিক্ষুক এসেছে যদি আপনি বলেন তুমি কি চাও চাও এখন যদি বলে আপনি প্রাইভেট কার কিনেছেন 50,000 টাকা দাম ওই প্রাইভেট কারটা আমারে দিয়ে দেন আপনি দেবেন না কবে না একটা ঘুষি মারি কথা কয় না আর উসমান বলছে আমি তোমাকে দিয়ে দিলাম এত দামি কেন আপনি আমাকে এত দামি দান আপনি এত দামি সম্পদ কেন দান করলেন উসমান বললেন আল্লাহ কোরআনে বলেছে একটা দান করলে পরকালে আল্লাহ দিবে 10 আমি তোমাকে দান করেছি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে আমার ভাইরা মুমিনের এক নাম্বার কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে জান্নাত জাহান্নাম ওয়াজ করা হবে ফাজিলাত কুলুবুহ মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিনের অন্তরটা আল্লাহর ভয় থেকে উঠবে দুই নাম্বার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমানটা বেড়ে যাবে তৃতীয় নাম্বার ওয়ালা রব্বিম ইয়াতাওয়াক্কালু মুমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো মুমিন যত বড় বিপদে পড়ুক না কেন যত বড় সমস্যার ভিতরে পড়ুক না কেন মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করবে আর মুমিনের চার নাম্বার কোয়ালিটি হলো আল্লাযিনা ইয়াকিমুনাস সালাত মুমিনের চার নাম্বার কোয়ালিটি হলো মুমিন সব সময় নামাজ কায়েম করবে আর মুমিনের পাঁচ নাম্বার কোয়ালিটি হলো মুমিন আল্লাহ পাক যে সব সম্পদ দিয়েছে ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন আমার ভাইরা রাত অনেক হয়েছে আবারও যদি কোনোদিন দেখা হয় আবারও আলোচনা হবে আল্লাহুম্মা আমিন রব্বানা
ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا الى نور روضات المدينه اي الله او مالك شندا থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত কোরআন থেকে ওয়াজ করলাম শুনলাম যা কিছু ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়া যা কিছু আমল করেছি আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা গুনার ভুষা মাথায় নিয়া তোমার শাহী দরবারে দুটি হাত উঠালাম আল্লাহ তুমি যদি আমাদেরকে maaf না করো আমরা কার কাছে যাব ও রব্বানা ইয়া maaf করে দাও ও গো মা জীবনের সব গুনাহ আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ অনেকের আব্বা নাই যে বাবা মাতার গাম পাই ফেলে সন্তানকে লালন পালন করেছি আল্লাহ যার মা নাই যে মা নাকে সন্তানকে খাওয়াইছে যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে কত লাতি মায়ের কোলে যাই মেরেছি আল্লাহ ওই মা যাদের নাই বাবা যাদের নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের নাই মালিক সবার কবর কানে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই বিশাল ওয়াজ মাহফিলের বদৌলতে এই এলাকায় যতগুলি গোরস্থান আছে প্রত্যেকটা গোরস্থানের মুসলমান নরনারীর কবরে আজাব তুমি মাফ করে দাও এই মহল্লার উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো এই মাহফিল কমিটির উপরে আল্লাহ তোমার রহমত নাজিল করো এই মাহফিলের সভাপতি এই মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্যবৃন্দ এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আয় আল্লাহ যারা টাকা দিয়া সময় দিয়া শ্রম দিয়া এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সবাইকে জান্নাতের জন্য ব্যবস্থা করে দাও এই মসজিদ খানাকে কিয়ামতের আদালত ইস্তিমার বানাইও এই মসজিদের কমিটি যারা তাদেরকে তুমি হেল্পার কন্ট্রাক্টর বানাইও এই এলাকার মহল্লার মুসল্লি গুলাকে তুমি প্যাসেঞ্জার বানাইও এই মসজিদের ইস্তিমারের আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেবকে ড্রাইভার বানায়া জান্নাতের ঘাটে তুমি পৌঁছাই দিও আল্লাহ মৃত্যু তো একদিন দিবা ইমানি মৃত্যু দিও আল্লাহ মৃত্যু তো একদিন দিবা নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিও আল্লাহ মালিক জানি না কবে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব জানি না কবে আজরাইল সামনে এসে দাঁড়াবে আর বলবে তোমার হায়াতের কাঁটা সোজা হয়ে গেছে চলো চলো এমন এক নগরীতে চলো যে নগরীতে আলো নাই ডানে মাটি বামে মাটি ওর ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরে মাটি চাপা দিবে কেউ তো খবর নিবে না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও সবাই একবার চিৎকার মেরে ডাক দি আল্লাহ আরো জোরে ডাক দি আল্লাহ আল্লাহ তুমি কোরআনে বলেছো দুনি ইস্তাজিবালাকুম বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তোমার বান্দারা তোমাকে ডাকতেছে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আল্লাহ যার চোখের পানি তোমার পছন্দ হয় যার হাত তোমার পছন্দ হয় দুরুদ সালামের উসিলা করে কোরআন তেলাওয়াতের উসিলা করে হাজী সাহেবদের উসিলা করে মাদ্রাসার তালবে আলিম আছে দাড়ি পাকা মুরব্বি আছে যুবক ভাইরা আছে বড় দলে মা বোনেরা আছে যার হাত তোমার পছন্দ হয়
তারাতের উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মিডিয়ার ভাইরা যারা এসেছেন আল্লাহ তুমি কবুল করো সাউন্ড সিস্টেম আমার যে ভাই দিয়েছেন সুন্দর সাউন্ড দিয়েছেন আল্লাহ এই সাউন্ডকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও হে আল্লাহ আমার তাজাম্মুল ভাই উসিলায় বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া এসেছি বিভিন্ন তাফসীর মাহফিল তার উসিলায় আমি করেছি আল্লাহ আমার তাজাম্মুল ভাইয়ের নেক হায়াত তুমি দারাজ করো আল্লাহ আমার ভাইয়ের পরিবার বর্গ যারা চিরবিদায় নিয়ে চলে গেছেন সকলের কবরে আযাব আল্লাহ তুমি মাফ করে দাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল عزتي عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الله جدين আমাদের জান কবসের জন্য আজরাইলকে পাঠাবা সেদিন আমাদের সবার জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ উঠবেন না ভাই একটু কথা আছে এক মিনিট আমার মোবাইল নাম্বারটা যাদের প্রয়োজন মোবাইলটা বাইর করেন 01743 19005 আমার বাংলাদেশি নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আপনারা আমাকে পাবেন এবং আজকে এই মাহফিল যে ভিডিও হয়েছে আপনারা মোবাইলটা বের করেন সবাই টাচ ফোন বের করেন ভাইয়ের চ্যানেলের নাম হলো মুসলিম